আচ্ছা আজকে আমাদের পড়াতে তোমরা জানো ঘাসফড়িং, তাই না? এবং ঘাসফড়িং পুরোটা কিন্তু আমরা একদিনে শেষ করব। তো যারা বসছো মোটামুটি একদম কি বলে আদা জল খেয়ে বসতে হবে। যে আজকে আমরা একটা ধৈর্যের পরীক্ষা দিব, একই সাথে বায়োলজি বিষয়টা এমনিতেই অনেকের কাছে ভালো লাগে না, তার উপরে আমার কাছে তো ভালো লাগতো, আমি তো বায়োলজি প্রিয় একজন মানুষ কলেজ থেকেই, বায়োলজিকে আমার ভালো লাগে। কিন্তু এই ঘাসফড়িং চ্যাপ্টারটা আমারও তেমন ভালো লাগতো না, এটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নাই, কারণ এইটা একটা চ্যাপ্টারের মধ্যে ঘাসফড়িংয়ের সকল তন্ত্র নিয়ে আলোচনা করা একটু বড়, তাই না? কিন্তু এই কাটাটাকেই আজকে আমরা উপড়ে ফেলবো, আমরা যেন ঘাসফড়িং নিয়ে আর কখনো বিপদে না পড়ি, সেটাই আমাদের আজকে টার্গেট থাকবে। লোডশেডিংয়ের সাথে ঘাসফড়িংয়ের একটা সম্পর্ক আছে, কি জানো? ছোটোবেলায় যখন পড়তাম চার্জার লাইট জ্বালিয়ে, তখন পঙ্গপালগুলো উড়ে উড়ে এসে এই লাইটের উপর পড়তো, ওইগুলোও এক ধরনের ঘাসফড়িং, বুঝছো? পঙ্গপাল ইংরেজিটা লেখা আছে এখানে লোকাস্ট। ঝাঁক বেঁধে যখন ঘাসফড়িংটা একদম ঝাঁক বেঁধে উড়ে উড়ে যায়, তখন তাদেরকে আমরা পঙ্গপাল বলি, বুঝছো? পাকিস্তানে এরকম অ্যাটাক দিছিল, পরে একদল মানুষ এদেরকে ভাজি করে খাওয়া শুরু করে দিল, পঙ্গপাল ভেজে খাওয়া শুরু করে দিল, শেষ। মানে এরা ফসলের ক্ষতি করতো, বুঝছো? ঘাসফড়িংয়ের প্রধান খাবার তো কাঁচা লতা পাতা, মানে কচি কচি পাতাগুলোকে তারা খেয়ে ফেলে। তো এরপর মানুষই এদেরকে খাওয়া শুরু করে দিল, মানুষের ফসলের আর ক্ষতি হয় না। মানুষ এক অদ্ভুত প্রাণী, তাই না রে? আচ্ছা এবার ঘাসফড়িং তো তোমরা জানো, এটার ফাইলাম হচ্ছে আর্থ্রোপড, তাই না? এটা একটা আর্থ্রোপোডা পর্বের প্রাণী, এটা আমরা জানি। কিন্তু এটার ক্লাস কোনটা? ফাইলামের পরে তো ক্লাস আসে, ক্লাসের পরে অর্ডার, অর্ডারের পরে ফ্যামিলি। এটা তো তোমরা শ্রেণীবিন্যাস সাজ্জাদ ভাইয়ের ক্লাসে শিখে ফেলছো, তাই না? দেখো যাদের মনে থাকে না এই সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা তুমি এভাবে মনে রাখতে পারো। ডিইউ ভর্তি পরীক্ষাতে কিন্তু শ্রেণীবিন্যাস খুব ইম্পর্ট্যান্ট, মাথায় রাখতে হবে। তাহলে দেখো প্রথমে তো আমাদের কিংডম, এটা আমরা ভুলি না, তারপরে তো ফাইলাম, এটাও ভুলি না, তারপরে ক্লাস অর্ডার ফ্যামিলিতে অনেক উল্টাপাল্টা লাগাই দেয়। এরপরে দেখো কফ দিয়ে মনে রাখবা, ক্লাস অর্ডার ফ্যামিলি, কফ ক্লাস অর্ডার ফ্যামিলি। আর লাস্টের দুইটাও তোমরা ভুলো না, জেনাস আর স্পেসিস, তাই না? আচ্ছা সো এটার কিংডম তো অ্যানিমিলিয়া, এটার ফাইলাম তো আর্থ্রোপোডা, ক্লাসটার নাম কি? ইনসেক্টা। আর্থ্রোপোডা পর্বের মধ্যে অনেকগুলো ক্লাস আছে, তার মধ্যে আমরা ওকে ইনসেক্টাতে ফেললাম, কেন রে? সো এর ক্লাস হচ্ছে ইনসেক্টা। এখন কথা হচ্ছে কোন আর্থ্রোপোডাদেরকে আমরা ইনসেক্টাতে ফেলবো, এর জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু বৈশিষ্ট্য আছে। আপনাদের অনুধাবনমূলক 2 নম্বর একটা প্রশ্নে অবধারিতভাবে এসে বসে আছে, কেন ঘাসফড়িংকে ইনসেক্টা ক্লাসের অন্তর্ভুক্ত করা হলো, কেন ঘাসফড়িংকে ইনসেক্টা শ্রেণীর অন্তর্ভুক্ত করা হলো। তাহলে এই প্রশ্নটা যদি আসে, তাহলে তুমি ঘ্যাট এই কয়েকটা পয়েন্ট লিখে দিবা, এখানে যে 4টা বা 5টা পয়েন্ট আছে এইটা লিখে দিলেই তুমি 2-2 পেয়ে যাবে। তাহলে একটা প্রশ্ন ভাইয়া বলে দিল, এটা লাগবে আমাদের পরীক্ষার জন্যে। এদের বৈহিক অঙ্কালটা কাইটিনময়। কাইটিন কি জিনিস? তুমি কি কাঁকড়ার বাইরের দিকে শক্ত আবরণ দেখছো, চিংড়ির উপরের খোলস দেখছো? এটাই একটা কাইটিন, বুঝছো? আচ্ছা এটা কার্বোহাইড্রেট ডেরিভেটিভস বলি আমরা, ওই চ্যাপ্টারটা নাই, আমরা বেশি পেঁচাবো না। ঘাসফড়িংয়ের বাইরেও তো এরকম একটা শক্ত আবরণ আছে, ওইটাই কাইটিন। তাহলে বৈহিক কঙ্কাল যাদের কাইটিনময়, তারা তাদেরকে ইনসেক্টাতে ফেলি। শুধু কাইটিনময় থাকলেই হবে না, সাথে আরও কি বৈশিষ্ট্য থাকতে হবে? দেহে 3টা অঞ্চল থাকতে হবে। এখানে 3টা খণ্ড লিখছে, অ্যাকচুয়ালি 3 খণ্ড না, তোমরা বলবা 3 অঞ্চল। কি কি অঞ্চল রে? ঘাসফড়িংয়ের একটা মস্তক আছে, একটা বক্ষ এবং একটা উদর আছে। সব ইনসেক্টারই এই 3টা অঞ্চল থাকবে। আচ্ছা তারপর দেখো 3 জোড়া সন্ধিযুক্ত পা, ওদের পাগুলো কেমন জোড়ায় জোড়ায় থাকে কল্পনা করো, একটু পরে আমরা ছবি দেখাবো। 3 জোড়া সন্ধিযুক্ত পা থাকে ওদের, এবং জটিল পুঞ্জাক্ষী থাকে 1 জোড়া আর 1 জোড়া অ্যান্টেনা। এই 5টা বৈশিষ্ট্য যারা লিখে দিয়ে আসতে পারবে, তারাই 2-2 পেয়ে যাবে। এই কারণগুলোতেই আমরা ঘাসফড়িংকে ইনসেক্টা পর্বে অন্তর্ভুক্ত করি, ইনসেক্টা শ্রেণীর। আসো ওদের গোত্রের নাম কি, ওদের ফ্যামিলির নাম কি? দেখো টেটিনোনিডি। এখন কথা হচ্ছে এগুলো তো একটু কঠিন, ওই যে বললাম ডিউতে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। টেটিনোনিডিতে কেন ফেলছে? কারণ এদের অ্যান্টেনাগুলো লম্বা। আচ্ছা কারো অ্যান্টেনা যদি খাটো থাকে, তাহলে তার অর্ডারটা কি হবে না বলো, তার ফ্যামিলিটা টেটিনোডি হবে না, অন্য একটা হবে, কি হবে? আর কি ডিডি। আচ্ছা এখন পর্যন্ত পুরো বিশ্বে 20,000 ঘাসফড়িং পাওয়া গেছে, বাংলাদেশে মাত্র 20টা। সেই 20টার নাম আবার আজমল স্যার তোমাদেরকে দিয়ে দিচ্ছেন। এখন বলো এটা কে মুখস্থ করবা, কে মুখস্থ করবা? নামগুলা মুখস্থ করতে পারো যদি তোমার মাথায় অফুরন্ত স্পেস থাকে। আমার মাথায় এত স্পেস ছিল না। এইগুলো নাম আমাদের কোনো দিনও লাগবে না, ঠিক আছে? এগুলো আমরা পড়বো না, শুধুমাত্র লাস্টের যে নামটা আছে পৈকিলোসেরাস পিকটাস, এই নামটা আমরা পড়ব। এই চ্যাপ্টারে আমরা ঘাসফড়িংয়ের মডেল হিসেবে এই পৈকিলোসেরাস পিকটাসকেই ধরে নিচ্ছি। সায়েন্টিফিক নেমটা খুব ইম্পর্টেন্ট, এটা 1 নম্বর প্রশ্নে চলে আসতে পারে, বানানসহ আমরা লিখে প্র্যাকটিস করব, ঠিক আছে? আচ্ছা একই প্রশ্ন পড়ে ফেলছি আমরা, কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীভুক্ত করা হয়েছে আমরা জানি। চলো নেক্সট পেজ মুছে ফেলি সব। ওকে আসো। এই দেখো কি সুন্দর একটা ঘাস ফড়িং দেখা যাচ্ছে। এটা শ্রেণীবিন্যাসটা এখানে দেখাই দিচ্ছে। আমরা প্রথম দুইটা পড়ছি, কিংডম পড়ছি, অ্যানিমেলিয়া, ফাইলাম, আর্থ্রোপোডা, ক্লাস ইনসেক্টা। সাব ক্লাসটা কী দিছে রে? টেরিগোটা। কেউ আমাকে বলবা টেরিস শব্দের অর্থ কী বা টেরি শব্দের অর্থ কী? টেরি মানে হচ্ছে ডানা, বুঝছো? টেরিস যে একটা উদ্ভিদ আছে না, এটার নাম কেন টেরিস হয়েছে? কারণ ওর পাতাগুলো একটু ডানার মতো, ওই যে ফার্নের পাতাগুলো ডানার মতো না, এই জন্য ওটাকে টেরিস বলি। ওর সাব ক্লাসটা হচ্ছে টেরিগোটা। কেন? কারণ ওদের ডানা থাকে। এখন আমাকে বলো, চিংড়ি যে আছে না, ওইটাও ইনসেক্টা শ্রেণীরই অন্তর্ভুক্ত, কিন্তু চিংড়িকে তুমি কি টেরিগোটাতে ফেলবা নাকি ফেলবা না? চিংড়ির কি ডানা আছে? নাই। তাহলে চিংড়ি ইনসেক্টার অন্তর্ভুক্ত হলেও সে টেরিগোটার অন্তর্ভুক্ত না, ক্লিয়ার? কিন্তু ঘাসফড়িংয়ের ডানা থাকায় সেটা টেরিগোটা। আরশোলা বা তেলাপোকা, তার ডানা থাকায় সেও টেরিগোটা। আচ্ছা যাক, অর্ডারটা কী রে? অর্থপটেরা। দেখো অর্ডার ও, অর্থপটেরা ও। কেন অর্থপটেরা ফেলছি? কারণ ওদের ডানা কয় জোড়া? দুই জোড়া। ডানা যদি এর থেকে বেশি কম হতো তাহলে অন্য অর্ডারে ফেলতাম। তারপর আসো, ওদের খাটো অ্যান্টেনা থাকে, খাটো থাকলে আর কি ডিডি, খাটো অ্যান্টেনা। আর জেনাস স্পিসিস আমরা পারি। আসো, আমরা যেটা বলতেছিলাম যে ওদের অর্ডারটা হচ্ছে অর্থপটেরা, দেখছো? তাহলে অর্ডারে ও আছে, অর্থপটেরায় ও আছে, তাহলে আমরা কখনো অর্থপটেরাকে ফ্যামিলিতে বলবো না, তাই না? অর্ডারে ও, অর্থপটেরায় ও। কেন অর্থপটেরা? কারণ ওর ডানা দুই জোড়া। যদি ওর ডানা তিন জোড়া পাঁচ জোড়া থাকতো তাহলে আমরা ওটাকে অর্থপটেরা বলতাম না, অন্য কোনো টেরা বলতাম। আচ্ছা, ফ্যামিলি হচ্ছে আর কি ডিডি। কেন? কারণ এর অ্যান্টেনাটা হচ্ছে খাটো, বুঝছো? অ্যান্টেনা খাটো। আর জেনাস স্পিসিস তো আমরা পারি। ঘাসফড়িংকে নিয়ে বলতেছিলাম, ও যদি সারাদিন উড়ে বেড়ায়, উড়ে উড়ে ঘুরে ঘুরে যদি বেড়ায়, ওর তো পড়াশোনা নেই, তাহলে সারাদিনও কতখানি উঠতে পারে? 15 কিলোমিটার উঠতে পারে, বুঝছো? সারাদিনে 15 কিলোমিটার উঠতে পারে ওরা। আচ্ছা উড়ুক। তারপর আসো, এরা হচ্ছে হার্বিবোরাস। হার্ব মানে কি বলো? হার্ব মানে হচ্ছে শাকসবজি, তাই না? হার্বিবোরাস মানে হচ্ছে যারা শাক লতা পাতা খায়, কচি পাতা খায়, ঘাস খায়। ঘাসফড়িং হচ্ছে ওরকম, ঘাসফড়িং হার্বিবোরাস। আচ্ছা, যদি ও মাংসাশী হতো তাহলে কি বলতাম? মাংসাশী ইংরেজি হচ্ছে কার্নিবোরাস, বাঘ কার্নিবোরাস, তাই না? আর আমরা কি? আমরা তো সব খাই, আমরা মাংসও খাই আবার শাকলতা পাতাও খাই, তাহলে আমরা হচ্ছে অমনিবোরাস। ইংরেজিগুলো কি খুব ইম্পর্টেন্ট। আমরা রিসেন্ট ইয়ারে মেডিকেলের প্রশ্নগুলোতে দেখেছি অপশনগুলো ইংরেজিতে দেওয়ার প্রবণতা খুব বেশি, তাই আমরা ব্র্যাকেটের ইংরেজিগুলো একটু পড়ার চেষ্টা করব, এটাকে ইগনোর করব না, তা কেমন? এটা তেমন কঠিন কিছু না। আচ্ছা বলতেছিলাম, আমরা এখন ঘাসফড়িংয়ের দেহটা পড়ব। ঘাসফড়িংয়ের মন বলতে কিছু আছে কিনা আমি জানি না, হয়তো বা থাকতে পারে, কিন্তু সেই মন নিয়ে আমাদের পড়া নাই। মনটাকে আমরা পড়তেও পারবো না হয়তো, কিন্তু তার দেহটাকে নিয়ে পড়তে পারবো। আমরা ঘাসফড়িংয়ের দেহটাকে দেখি। চলো দেখো, এটাকে তিনটা অঞ্চলে আমরা ভাগ করছি। অঞ্চলায়নকে আমরা কি বলি বলো তো দেখি? ট্যাগমাটাইজেশন বলি না? অঞ্চলায়নকে কি বলে বলো? ট্যাগমাটাইজেশন, রাইট? ভাইয়া আপনি আপনার মেডিকেল লাইফের স্মৃতিগুলো শেয়ার করেন। শেয়ার করব, কিন্তু আগে আমরা একটু পড়াশোনা করি, হ্যাঁ? একটু পড়াশোনা করবো, একটু গল্প শুনবো, এমন করি। আচ্ছা, মাত্র তো শুরু হলো। ওকে, তাহলে ট্যাগমাটা কয়টা? প্রশ্ন আসলো ঘাসফড়িংয়ের ট্যাগমাটা কয়টা? ট্যাগমাটা শব্দের অর্থ হচ্ছে অঞ্চল, তাহলে ঘাসফড়িংয়ের অঞ্চল হচ্ছে তিনটা। কি কি ভাইয়া অঞ্চল? একটা হচ্ছে মাথা বা হেড, আর একটা হচ্ছে বক্ষ বা থোরাক্স, আর এই অংশটা হচ্ছে উদর বা অ্যাবডোমেন। কেমন হলো? ওকে, এইবার যদি কেউ প্রশ্ন করে ভাইয়া ঘাসফড়িংয়ে খণ্ডক কয়টা, মেটামার কয়টা? তাহলে ভাইয়া শিখাইলো যে ট্যাগমাটা মানে হচ্ছে, ট্যাগমাটা মানে হচ্ছে অঞ্চল। অঞ্চল কেমন হয়? মাথা, বক্ষ, উদর, এগুলো হচ্ছে অঞ্চল। তাহলে ঘাসফড়িং অঞ্চল কয়টা রে? তিনটা। আর যদি বলে ঘাসফড়িংয়ে মেটামার বা খণ্ডক কয়টা, মেটামার বা খণ্ডক কয়টা, তাহলে কয়টা বলবা? তাহলে বলবা 20টা। ভাইয়া কেমনে 20টা একটু বুঝাই দেন। দেখো, মাথার মধ্যে খণ্ডক থাকে হচ্ছে 6টা, ঠিক আছে? বক্ষে থাকে 3টা। কি কি? অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, 3টা খণ্ডক। বক্ষে গেল 3টা, তাহলে কয়টা শেষ? 6টা, 3টা, 9টা শেষ। আর 11টা খণ্ডক থাকতেছে। আর কোথায় 11টা থাকতেছে বলো? ঘাসফড়িংয়ের অ্যাবডোমেনে থাকতেছে 11টা খণ্ডক। 11, 3 আর 6 যোগ করে দেখো, ওদের অঞ্চল হচ্ছে, ওদের খণ্ডক হচ্ছে 20টা। তাহলে এইটা থেকে উল্টাপাল্টা করবা না। যদি প্রশ্ন করে ঘাসফড়িংয়ে অঞ্চল কয়টা, তুমি বলবা 3টা। ঘাসফড়িংয়ে খণ্ডক কয়টা, তুমি বলবা 20টা। আবার এইভাবে প্রশ্ন আসতে পারে ঘাসফড়িংয়ের উদরে কয়টা খণ্ডক আছে, তুমি বলবা 11টা খণ্ডক আছে। ডান? ওকে, এবার আসো, মাথার মধ্যে 6টা খণ্ডক, এটা পরে পড়াচ্ছি। এইখানে দেখো একটা বড় করে একটা চোখ আছে, এটা আসলে একটা চোখ না, এটাকে আমরা বলি কম্পাউন্ড আই। কেন? কারণ এখানে আসলে অনেকগুলো চোখ আছে, বুঝছো? এখানে অনেকগুলো চোখ আছে, তাই এটার বাংলা নাম হচ্ছে পুঞ্জাক্ষী। পুঞ্জ যোগ অক্ষী, পুঞ্জাক্ষী। ওকে, 2টা পুঞ্জাক্ষী থাকতেছে এরকম। আচ্ছা, মাথার সামনের দিকে 2টা অ্যান্টেনা দেখো দেখাচ্ছে। পুঞ্জাক্ষী ছাড়াও এখানে কি থাকে বলো? সরলাক্ষী থাকে 3টা। আচ্ছা ওদের মুখটা কীরকম বলো তো? ওদের মুখটাকে আমরা বলি হচ্ছে হাইপোক্ন্যাথাস। হাইপো শব্দের অর্থ কি আমাকে বলেন? হাইপো মানে কি? হাইপো মানে হচ্ছে নিচে, তাই না? আর ন্যাথা মানে কি? ন্যাথা মানে চোয়াল। তাহলে হাইপোক্ন্যাথাস এটার মানে কি? এটা মানে হচ্ছে যার চোয়ালটা একটু নিম্নমুখী। যেমন ধরো আমি, আমার মুখটা যদি এইখানে থাকতো তাহলে আমিও হাইপোক্ন্যাথাস হতাম, বুঝছো? খাসফড়িংয়ের মুখটা দেখো ঠিক এইখানে, চোয়ালটা নিচের দিকে, মুখটা নিচের দিকে, তাই ওর মস্তককে আমরা কি বলি? হাইপোক্ন্যাথাস ধরনের মস্তক। আচ্ছা বক্ষে যদি চলে আসি আমরা, দেখো ওর বক্ষে কি থাকে? তিনটা পা থাকে, তিনটা না তো, তিন জোড়া। এইখানে তিনটা দেখা যাচ্ছে, ওই পাশে আরও তিনটা আছে। আচ্ছা এই যে এই পাশে এইটা একটা, এটা একটা, আর এই যে, ঠিক আছে, এই তিন জোড়া পা থাকে। তিন জোড়া পা কোথায় কোথায় থাকে? এক জোড়া থাকে অগ্রবক্ষে, এক জোড়া থাকে মধ্যবক্ষে, এক জোড়া থাকে পশ্চাৎবক্ষে, বুঝতেছো? এর মধ্যে মাংসল পা হচ্ছে পেছনেরটা, ডান। এইখানে এইটা হচ্ছে ওদের প্রথম উদরীয় খন্দক। এইখানে একটা পর্দার মতো থাকে যেটা দিয়ে ঘাসফড়িং শুনতে পায়। তাহলে এটার নাম কি দেওয়া যায়? একটা পর্দা তো, কান বলা যায় না, তাই শুধু একটা পর্দা, তাই এটার নাম দিচ্ছি আমরা টিম্প্যানাম। আমাদের কানের পর্দাকে কি বলে রে? বলো দেখি আমাদের কানের পর্দাকে কি বলে? বাহ, এত মানুষজন আগ্রহী ঘাসফড়িং পড়ার জন্যে, ভেরি গুড। ভাইয়া জুম করেন, আর জুম করবো? আচ্ছা এই উঠে গেল সব, ওকে। ওকে আমরা যেটা বলতেছিলাম, আমাদের কানের পর্দাটার নাম হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন। ওদের কানের এই যে এখানে যে একটা শুনতে পায় একটা অঙ্গ দিয়ে, ওইটার নাম আমরা দিচ্ছি টিম্প্যানাম। পরীক্ষাতে প্রশ্নটা কি আসবে ভাইয়া? প্রশ্নটা আসবে যে টিম্প্যানাম কোথায় থাকে? তোমাকে অ্যান্সার করতে হবে এইটা থাকে প্রথম উদরীয় খণ্ডকে, ঠিক আছে? উদরের যে প্রথম খণ্ডক সেইখানে থাকে টিম্প্যানাম। আচ্ছা এটা বুঝতে পারলাম। আচ্ছা ঘাসফড়িংয়ের ডানা কয়টা রে? কে বলবে? ঘাসফড়িংয়ের ডানা কয়টা? এই ঘাসফড়িংয়ের ডানা এখনও আসতেছে না তোমাদের লেখা। ঘাসফড়িংয়ের ডানা হচ্ছে চারটা বা দুই জোড়া, বুঝছো? ঘাসফড়িংয়ের ডানা হচ্ছে দুই জোড়া। আচ্ছা আমি সব কিছু মুছে দিচ্ছি, আবার লিখবো, দাঁড়াও। ওকে দেখো এইটা হচ্ছে প্রথম জোড়া ডানা। এই ডানাটা না অনেক বেশি ভারী, বুঝছো? এবং এইটা আসলে উইং কাভার হিসেবে কাজ করে। এটার কি কি নাম আছে জানো? এটাকে আমরা বলি উইং কাভার। কেন উইং কাভার বলতেছি? কারণ এটা আসলে দ্বিতীয় জোড়া ডানাকে ঢেকে রাখে। দেখো সম্মুখ জোড়া ডানাটা পশ্চাৎ জোড়া ডানা ঠিক উপরে আছে, এটাকে ঢেকে রাখা ওর কাজ। এছাড়াও এর আরও নাম আছে, এটাকে আমরা ট্যাগমিনা নামেও ডাকি, ট্যাগমিনা, বুঝছো? আরও নাম আছে, এটাকে আমরা এলিট্রা নামেও ডাকি, এলিট্রা, বুঝছো? এলিট্রা। ওকে তাহলে এই জিনিসটা কিন্তু মেডিকেলে আসছে 15-16-তে, যে সম্মুখ ডানার বা ট্যাগমিনা বলা হয় কোনটাকে, এরকম একটা প্রশ্ন। তাহলে তুমি বলবা যে সম্মুখ জোড়া ডানাকে ট্যাগমিনা বলা হয়। কারণ কি? কারণ তারা দ্বিতীয় জোড়া ডানাকে ঢেকে রাখে। এবার তোমাদের কাছে প্রশ্ন, এই যে ডানাটা ট্যাগমিনা যার নাম, বা উইং কাভার বা এলিট্রা যার নাম, এটা কোত্থেকে আসছে? এটা কি অগ্রবক্ষ থেকে আসছে, নাকি এটা মধ্যবক্ষ থেকে আসছে, নাকি পশ্চাৎবক্ষ থেকে আসছে? উত্তর হচ্ছে এটা মধ্যবক্ষ থেকে আসছে। তাহলে সম্মুখ ডানা কোত্থেকে উৎপত্তি হয়? মধ্যবক্ষ থেকে। পশ্চাৎ ডানা কোত্থেকে তৈরি হয়? পশ্চাৎবক্ষ থেকে। কেমন? পশ্চাৎ ডানা তৈরি হয় পশ্চাৎবক্ষ থেকে, সম্মুখ ডানা তৈরি হয় মধ্যবক্ষ থেকে। তাহলে কেউ যদি বলো যে ভাইয়া সম্মুখ ডানা মানে হচ্ছে সম্মুখ বক্ষ থেকে তৈরি হবে, অগ্রবক্ষ থেকে তৈরি হবে, তাহলে হবে? তাহলে একটা বিশাল ডস খাওয়া হয়ে যাবে, তাই না? এত বড় ডস আমরা খাইতে পারি না। আচ্ছা তাহলে ভাই অগ্রবক্ষ থেকে কেন ডানা তৈরি হচ্ছে না? অগ্রবক্ষ থেকে পা তৈরি হচ্ছে নিচের দিকে, উপর দিক থেকে ডানা কেন তৈরি হচ্ছে না? সেইটার উত্তরটা খুঁজে বেড়াবো এখন, চলো। তোমরা খেয়াল করো, আমি এখানে কালো রং করতেছি একটা এরিয়া, এটা তো কালো হারিয়ে যাচ্ছে, দাঁড়াও সাদা রং করি। এই এরিয়াটা খেয়াল করছো? দেখো এইটা মনে হচ্ছে না একটা শিল্ডের মতো, একটা বর্মের মতো মনে হচ্ছে না? সৈনিকরা, সৈন্যরা যে বর্ম পরে সেরকম বর্মের মতো মনে হচ্ছে না এই জিনিসটাকে? তাহলে এই বর্মটারও একটা নাম আছে, বুঝছো? এটাকে আমরা বলি হচ্ছে, কি বলি, কেউ কি বলতে পারবা? এই বর্মটাকে কি বলি বলো, এক সেকেন্ড দাঁড়াও। সবাই তো দেখতেছো তাই না, সব ঠিকঠাক তো? আচ্ছা যাক, হ্যাঁ যেটা দেখাচ্ছিলাম এইটার নাম কি জানো? এটার নাম হচ্ছে প্রোনোটাম। কি বলতেছি বলো, প্রোনোটাম। তাহলে এটা ইম্পর্টেন্ট, প্রথম বক্ষের অগ্রবক্ষের এইখানে একটা প্রোনোটাম থাকে। আচ্ছা অন্য বক্ষগুলোতে কি থাকে? আচ্ছা দেখো আমাদের স্টারনামটা কোথায় থাকে বলো তো? আমার একটা স্টারনাম আছে না, এই যে এখানে হাড্ডিটা, এখানে হাড্ডিটার নাম স্টারনাম না বলো, আমি যেখানে মাইক লাগাইছি। আচ্ছা আমার স্টারনামটা কি আমার অঙ্কীয় দিকে আছে নাকি পৃষ্ঠীয় দিকে? তোমরা বলো, তোমরা বলো ভাইয়া স্টারনাম তো আপনার পেটের দিকে, মানে সামনের দিকে, মানে অঙ্কীয় দিকে, বা ইংরেজিতে বললে ভেন্ট্রাল দিকে, তাই না? আচ্ছা ঘাসফড়িংয়েরও না স্টারনাম আছে, কিন্তু ওর স্টারনামটা আমাদের মতো হাড্ডি না, ওর স্টারনামটা হচ্ছে একটা আবরণ, একটা পর্দা। তাহলে এই অঞ্চলটা ওর, এই যে আমি যে উদরের দিকে দেখো এই অঞ্চলটা ঢেকে দিচ্ছি একটা পর্দা দিয়ে, এইটুকুর নাম হচ্ছে কি বলো? স্টারনাম। এইটুকুর নাম কি দিল ভাইয়া? স্টারনাম, স্টারনাম। আচ্ছা তারপর এখন কি করব, হলুদ কালিতে দেখো একটা অঞ্চল ঢেকে দিচ্ছি, দেখতেছো? এইটা কি পিঠের দিকের অঞ্চল না? এই পিঠের দিকের অঞ্চলটা আরেকটা পর্দা দিয়ে বা আরেকটা কাভারিং দিয়ে ঢাকা থাকে, সেটার নাম কি দিছি? সেটার নাম দিছি হচ্ছে টারগাম, টারগাম। তাহলে পেটের দিকে থাকতেছে স্টারনাম, পিঠের দিকে থাকতেছে টারগাম। ভাইয়া পাশে, পাশের এই অঞ্চলটা থেকে কিছু থাকে? এই যে অঞ্চলটা, কালো রং দেখা যাচ্ছে না, দাঁড়াও, ওকে। এই যে এই অঞ্চলটা বক্ষের এই পাশের দিকের অঞ্চল, এই পর্দাটার কি কোনো নাম আছে? হ্যাঁ, এটাকে আমরা বলতেছি প্লিউরন। তাহলে প্লিউরন কোন দিকে থাকে? পাশে থাকে। অঙ্কীয় দিকে কি থাকে? স্টারনাম থাকে মানুষের মতো, পিঠের দিকে কি থাকে? টারগাম থাকে। এইটুকু তোমরা বুঝতে পারছো? বুঝতে পারলে এবার ভাইয়ার প্রশ্নের উত্তর দিবা, ঠিক আছে? ভাইয়ার প্রশ্নের উত্তর দাও। আমি যদি বলি উদর অঞ্চলে বা অ্যাবডোমেন অঞ্চলে প্লিউরন থাকে, ইজ ইট ট্রু অর ফলস? উদর অঞ্চলে প্লিউরন থাকে, সত্য নাকি মিথ্যা? ছবি দেখে বলো, উদর অঞ্চলে ভাই কোনো প্লিউরন আছে? উদর অঞ্চলে এই অনেকে বলতেছে এখানে এত পড়া, এই পড়া কিন্তু শেষ হয়ে যাচ্ছে, পরে খালি আমরা তোমাকে দেখাবো যে আমরা সব কিছু পড়ে ফেলছি, তুমি আরেকবার রিভাইজ দিয়ে ফেলবা। ভাইয়ের সাথে এখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনো, এরপর বই থেকে আমরা পড়ে ফেলবো, বুঝছো? তাহলে উদর অঞ্চলে কোনো প্লিউরন থাকে না, প্লিউরন শুধু কোথায় থাকে? বক্ষ অঞ্চলে থাকে। কেমন? শুধু বক্ষ অঞ্চলে প্লিউরনটা থাকে, ওকে। উদর অঞ্চলে শুধু টারগাম, স্টারনাম। আচ্ছা এইবার আমাকে বলবা প্রোনোটাম যে হয়েছে, এই প্রোনোটামটা আসলে, এই যে প্রোনোটামটা, এটা কি টারগাম নাকি স্টারনাম? কে প্রোনোটাম তৈরি করছে? পিঠে এই বর্মের মতো জিনিসটা, এটা কোত্থেকে তৈরি হয়েছে? এটা কি টারগাম থেকে তৈরি হয়েছে নাকি স্টারনাম থেকে? দেখি পারো কি না। প্রোনোটাম কোত্থেকে তৈরি হলো? তোমাদের একটা উত্তরের আশায় আমি তাকিয়ে আছি। এটা বলতে যে আবার সুনীলের দুইটা লাইন মনে পড়ে গেল, তার একটা কবিতাতে আছে যে আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি, তার ভেতরের কুকুরটাকে দেখব বলে। যাক পুরো কবিতা আর বললাম না, এই তো তোমাদের উত্তর পেয়ে গেছি। টারগাম, তাই না? টারনাম বলে কিছু নাই, আরেকজন বানায় ফেলছে টারনাম। এই মজার একটা ঘটনা মনে পড়ছে, বলি, দাঁড়াও। আমার একটা বন্ধু আছে, বুঝছো, আমরা তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তোমরা তো টিবিয়া ফিবুলার নাম শুনছো তাই না? পায়ের হাড্ডি দুইটা যে টিবিয়া ফিবুলা। তো আমরা তো এগুলো পড়ে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেয়ে তারপরই মেডিকেলে গেছি, তারপর আবার 1.5 বছর পড়াশোনা করছি, এরপর তো প্রফে বসছি। কিন্তু ওই প্রফ পরীক্ষাতে সবার মাথা থাকে খুব আওলা, বুঝছো, কে যে কী বলতেছে নিজের মধ্যে কেউ থাকে না। তো স্যার হচ্ছে একটা বোন ধরতে বলছে, তো সে ওই বোনসটা হচ্ছে টিবিয়া। তাকে জিজ্ঞেস করছে এই বোনসটার নাম কি, সে বলছে টিবুলা, বুঝছো? এরপর ফিবুলা তুলতে বলছে, ফিবুলা তুলে সে বলছে এটা হচ্ছে ফিবিয়া, মানে টিবিয়াকে বলে ফেলছে টিবুলা আর ফিবুলাকে বলে ফেলছে ফিবিয়া। বুঝছো? এই হচ্ছে অবস্থা। তো তোমরাও এই টারগাম আর স্টারনামকে মিলায় কি বানাই ফেলছো যেন দেখলাম, কি কই যেন হারাই ফেললাম আমার, আচ্ছা টারনাম না কি যেন বানাই ফেলছো। তাহলে এইগুলো করা যাবে না, ঠিক আছে? অর্থ চেঞ্জ হয়ে যাবে, অর্থ চেঞ্জ করা যাবে না। এবং খুব দুঃখের কথা, আমার ওই বন্ধুটা প্রফে এরপরে ফেল করছে। বুঝছো? এর পেছনে কারণ কি? নার্ভাসনেস আর কিচ্ছু না, সে কিন্তু পারে সব কিছু। বাট এই যে স্ট্রেস ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। তুমি যে কী পরিমাণ, আমি গতকালকে আবার একটা ভিডিও দেখলাম আমার এক ব্যাচমেট বান্ধবীর, ও পরীক্ষার আগে কেমনে কেঁদে কেঁদে পড়তেছে, এটা আরেকজন ছবি তুলে এতদিন রেখে দিছিল, পরীক্ষা শেষে সেটা আবার সে আপলোড দিছে। তো পরীক্ষার আগে অনেকেই প্রচুর কাঁদে, অনেকেই বমি টমি করে ভাষায় ফেলে, অনেকেই হচ্ছে মানে আসলে এটা অনেক স্ট্রেসফুল। তো তোমরা যারা মেডিকেলে আসবা তারা আসলে প্রথম থেকে এটা জেনে আসা উচিত যে আমাকে অনেক স্ট্রেসফুল লাইফের মধ্যে দিয়ে যেতে হবে। তবে হ্যাঁ, আমরা এখানে যেটা বলি, আমরা আসলে দেখো মেডিকেলে তুমি কাদের সাথে ডিল করবা, তুমি ডিল করবা হচ্ছে মানুষের সাথে, মানুষের জীবন মরণের মধ্যেখানে তুমি দাঁড়ায় থাকবা, তোমার একটা ভুলে মানুষ মরে যেতে পারে, তাই না? তাহলে তোমাকে তোমার ট্রেনিংটা কেমন হওয়া উচিত? ডেফিনেটলি ওই লেভেলেই হওয়া উচিত, তাই না? তোমার শিক্ষাটা অপূর্ণ থাকা মানব সভ্যতার জন্য ক্ষতিকর। তাই তোমাকে আসলে একটা স্ট্রেসফুল জীবনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি যদি ডাক্তার হতে চাও। এবং যেহেতু তোমার ডিলিংসটা মানুষের জীবনের সাথে, অন্য কোনো জড়বস্তুর সাথে না, তাই এই মেন্টালিটিটা যাদের আছে, যাদের খাটার মানসিকতা আছে, তারা মেডিকেলে আসবা। বুঝছো? আর জোর করে আসা আসলে লাভ হয় না, জোর করে এসে পরে বিপদে পড়তে হয়, পরে মানুষজন ডাক্তারি ছেড়ে অন্য লাইনে চলে যায়, এতে করে অন্য আরেকজনের ডাক্তার হওয়ার স্বপ্ন আসলে নষ্ট হয়। তো আগে নিজেকে প্রশ্ন করবা, আমি কি আসলে পরিশ্রম করতে প্রস্তুত কিনা, আমি কি আসলে স্ট্রেস নিতে প্রস্তুত কিনা, কেমন? তারপরে হচ্ছে আমরা এইদিকে আসবো। ওকে, এই যে ফুয়াদ হাসান বলতেছে এইসব মেয়েদের কাজ না, এখানে সাম্প্রদায়িকতা টেনে আনার কোনো দরকার নেই, সবার জন্যেই এটা কষ্টকর। তুমি ছেলে হয়েছে বলে যে চিল করবা, ব্যাপারটা এরকম না, আসো তারপর বুঝতে পারবা। হ্যাঁ, কষ্ট আছে, আমি সবার মতো মধু মাখিয়ে মেডিকেলকে প্রেজেন্ট করতেছি না, কারণ আমার ক্ষেত্রে যেটা হতো, আমি বোধহয় বেশি গল্প করে ফেলতেছি, তাই না? আমার ক্ষেত্রে যেটা হতো যে আমি যখন কোচিং করতাম তখন ভাইয়ারা মোটামুটি এরকমই এত সব গল্প বলতো, সত্য কথাটা আর কেউ বলতো না, কষ্টের কথাগুলো কেউ বলতো না, খালি আনন্দ আনন্দ, সুখ আর সুখ। আমিও ভাবতাম যে একদিন এই সুখের ভাগিদার আমি হব, কিন্তু পরে এসে দেখি হ্যাঁ সুখ তো আছেই, কিন্তু তার সাথে দুঃখও মাশাল্লাহ কম না। তো আমি তখন এই যে ধরো পরীক্ষার আগের রাত্রে যেই সব ভাইরা আমাকে বলছিল যে খালি সুখ আর সুখ, খালি মজার মজা, একবার খালি চান্স পাও, এবার খালি চিল আর চিল, তো পরীক্ষার আগের রাতে তো মাঝে মধ্যে তাদের মুখটা আমার সামনে ভেসে ওঠে, আমি তো তখন আনমনে তাদেরকে গালি দেই যে এই তোমার সুখের নমুনা, তা আমাকে যেন তোমরা গালি না দাও, আমি তো তোমাদের সুখ শোনাই, আমি যেন তোমাদেরকে, আমাকে যেন তোমরা গালি না দাও, এই জন্য বাস্তব কথাটাও আমি তোমাদের বলে দিলাম। মেডিকেলে আসলে যারা পরিশ্রমী তাদেরকে আসতে হবে, খুব ব্রিলিয়ান্ট হতে হয় না, বিশ্বাস করো, বড় বা ভালো ডাক্তার হতে গেলে ডেডিকেটেড হতে হয়, খুব ব্রিলিয়ান্ট হতে হয় না। আচ্ছা আসো, চলো চলো চলো, কোথায় আসি বলো। তাহলে প্রোনোটাম হচ্ছে টারগামের পার্ট, এটা পিঠ থেকে উঠছে, পেট থেকে উঠে নাই। বুঝছো? তাহলে পিঠে মানে সরি বক্ষ অঞ্চলে, পিঠের দিকে আছে টারগাম, পার্শ্বদেশে আছে প্লিউরন, পেটের দিকে আছে স্টার্নাম, কিন্তু উদর অঞ্চলে নো প্লিউরন, শুধু টারগাম অ্যান্ড স্টার্নাম। আচ্ছা, অগ্রবক্ষে এইরকম বড় একটা প্রোনোটম থাকার জন্যই অগ্রবক্ষ থেকে কোনো ডানা উঠতে পারে নাই। বুঝছো? তাহলে যদি প্রশ্ন করি মধ্যবক্ষীয় ডানা বলতে তুমি কোন ডানা বুঝতেছো? মধ্যবক্ষীয় ডানা বলতে তুমি আসলে সম্মুখ ডানাকে বুঝতেছো, কারণ মধ্যবক্ষ থেকে এই সম্মুখ ডানাটাই উঠছে, তাই না? পশ্চাৎবক্ষীয় ডানা বলতে তুমি কি বুঝতেছো? পশ্চাৎ ডানাকেই বুঝতেছো, কারণ পশ্চাৎবক্ষ থেকে এই পশ্চাৎ ডানাটা উঠছে, এইটুকু আমরা বুঝে ফেলছি। ওকে, আর কি পড়বো? আরও পড়বো এখান থেকে, ছবি থেকে। ঘাসফড়িংয়ের তো নাক নাই, কিন্তু ওরা তো প্রাণী, ওদের তো অক্সিজেন লাগবে, তাই না? ওদের অক্সিজেনটা কোন দিক দিয়ে ঢুকে? ওদের আসলে কিছু স্পাইরাকল বা শ্বাসরন্ধ্র আছে, সেই শ্বাসরন্ধ্রগুলো কোথায় থাকে রে? সেই শ্বাসরন্ধ্র তাদের মোট থাকে 10 জোড়া, 10টা বললে কিন্তু হবে না, 10 জোড়া, মাইন্ড ইট, ওদের শ্বাসরন্ধ্র 10 জোড়া। আমরা এক পাশেরগুলো দেখাচ্ছি, অন্য পাশে একই রকম আছে। দেখো এই যে অগ্র আর মধ্য বক্ষ, এটার কানেকশন পয়েন্টে একটা স্পাইরাকল, মধ্য আর পশ্চাৎ বক্ষ এটার কানেকশন পয়েন্টে আরও 1 জোড়া স্পাইরাকল। তাহলে বক্ষ অঞ্চলে মোট কয় জোড়া স্পাইরাকল হলো? দুই জোড়া, বক্ষের মধ্যে হচ্ছে দুই জোড়া, ঠিক আছে। আচ্ছা, আর উদর অঞ্চলে প্রথম আটটা খণ্ডকে 1 2 3 4 5 6 7 8 প্রথম আটটা খণ্ডকে 8 জোড়া স্পাইরাকেল আছে। তাহলে বক্ষ অঞ্চলে 2 জোড়া, উদর অঞ্চলে 8 জোড়া, কয় জোড়া হলো রে? 10 জোড়া। বুঝতে পারছো? আচ্ছা, শেষ তাহলে এইখান থেকে এটা পড়া। এইখানে দেখো একটা অঞ্চল দেখাইছে, এই যে এরকম নবম দশম খণ্ডক মিলে একটা অংশ তৈরি করছে, এটার নাম আমরা দিচ্ছি অভিপজিটর। আমাকে বলো দেখি যে এই ঘাসফড়িংটা কি মেল নাকি ফিমেল? অভিপজিটর যদি থাকে তাহলে সেই ঘাসফড়িংটা আসলে ফিমেল ঘাসফড়িং, ফিমেল ঘাসফড়িং, বুঝছো? তাহলে এটা আসলে ফিমেল ঘাসফড়িং। আচ্ছা, আমরা কিভাবে চিনতে পারতাম? এটা যদি মেল হইতো তাহলে কেমনে চিনতে পারতাম? মেল হলে বুঝছো এটার অভিপজিটরের বদলে কি থাকতো জানো? অ্যানাল সার্কি থাকতো। এই যে ওর পায়ের উপরে এরকম করে একটা অংশ থাকতো, এটাকে আমরা বলি অ্যানাল সার্কি। এটা যদি থাকতো তখন এটা পুরুষ হইতো, কিন্তু ওর কোনো অ্যানাল সার্কি নাই, ও তাই ফিমেল। অভিপজিটর আছে, এটা একটা ফিমেল ঘাসফড়িং। দেখি আমাকে বলো ভাইয়া, বইয়ে তো 8 পেয়ার দেওয়া আছে, কোথায় 8 পেয়ার দেওয়া আছে? উদর অঞ্চলে 8 পেয়ার, ঠিক আছে, সব মিলিয়ে 10 পেয়ার। আচ্ছা ভাইয়া যেটা বলছে ঠিক বলতেছে, পড়াতে পড়াতে বুড়ো হয়ে যাচ্ছি বুঝছো, তাই ধরে নিতে পারো যেটা বলতেছি ঠিক বলতেছি। তাও যদি ভুল বলি, অবশ্যই ভুল বলতে পারি, মানুষের মুখ চামড়ার মুখ নড়ে বেশি, ভুল বলে স্বীকার করবো, সমস্যা নেই। আসো কি বলতেছি বলো, আমরা কোথায় ছিলাম? হারিয়ে ফেললাম কথা, কথার নাম লতা, পেঁচিয়ে যায় খুব দারুণভাবে। আমরা কি নিয়ে কি দেখাতে চাইলাম বলো তো, মনে করাই দাও তো। আচ্ছা, অ্যানাল সার্কি বললাম। হ্যাঁ, পুরুষ ঘাসফড়িং বড় নাকি মহিলা ঘাসফড়িং বড় বলো দেখি? এই ফয়সাল আহমেদ, এই যে দুষ্টু দুষ্টু কমেন্ট করতেছো, এইগুলো করলে হবে না, পড়ায় মনোযোগ দাও, ঠিক আছে? ঘাসফড়িং মানুষ না, আসো, তোমার মতো চিন্তা করলে হবে না। ওকে, কি বলতেছি বলো, তাহলে কোনটা বড় হইতো? কোনটা বড়? ফিমেলটা বড়, বুঝছো? সাইজে যেটা বড় সেটা হচ্ছে ফিমেল, আর মেলটা একটু ছোট। সব জায়গায় ছেলেদের দারুগাগিরি চলবে না। মানুষের মধ্যে হয়তো বা হ্যাঁ ছেলেদের সাইজ একটু লম্বায় চওড়ায় বড় হয়ে থাকে, মস্তিষ্কের সাইজ দিয়ে আসলে কাহিনী হয় না, তাই না? বুদ্ধি, বিচার বিবেচনা, সেটা হচ্ছে আসল জিনিস। আসো, তাহলে ফিমেল এটা বড় হয়, মেলটা হয় ছোট। আচ্ছা, এদের একটা গড় দৈর্ঘ্য যদি আমরা বের করি, গড় দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। হ্যাঁ, ঘাসফড়িংয়ের যে লেন্থটা। একবার একটা মজার ঘটনা ঘটলো জানো, আমি পড়াচ্ছি একটা অফলাইনে কিছু বাচ্চাদেরকে, আমার সামনে ঘাসফড়িংয়ের পেজটা খোলা, এই পেজটাই খোলা, তারপর এইখানে উড়ে একটা ঘাসফড়িং এসে বসছে। তো এইটা আমার পড়ানোর জীবনের কাকতালীয় ঘটনার মধ্যে অন্যতম একটা ঘটনা। এরপর আমরা সেই ঘাসফড়িংটা ধরে খুব আলতো হাতে ধরেছি, ওকে ব্যথা দেয় নাই। কিছু জিনিস আমি বাচ্চাদেরকে দেখাইছি, এটা বোধহয় আল্লাহ প্রদত্ত, আল্লাহই বোধহয় পাঠাইছে, যা ওদের শিক্ষার কাজে একটু হেল্প করে। আর তারপর পড়া শেষে আমরা ওকে সসম্মানে ছেড়ে দিচ্ছি, আবার খুব দ্রুততম সময়েই। কিন্তু আজকে এখানে আমার সব জানালা বন্ধ, তাই কিছু ঘাসফড়িং জানালায় নক করলেও আমি শুনতে পাবো না, ওরা বোধহয় আসতে চাচ্ছে তোমাদের কাছে। 8 সেন্টিমিটার লম্বা হয়, কেমন? আচ্ছা, এই তো হয়ে গেল। তাহলে আমরা এই ছবিটা থেকে এবার একটু মুক্তি নেই, অনেকক্ষণ ধরে এই ছবি দেখে পড়তেছি, আমরা একটু পরে যাই, চলো। এই দেখো এদের পাগুলোকে আমরা কি বলতেছি? লাফিয়ে পা। তাহলে পরীক্ষাতে যদি আসে ঘাসফড়িংয়ের হাঁটিয়ে পা থাকে, হবে? হাঁটিয়ে পা বলে কিছু নাই, ঘাসফড়িংয়ের হাঁটাহাঁটি বলে কিছু নাই, ওরা লাফিয়ে লাফিয়ে চলে। হ্যাঁ, হাঁটিয়ে পা, হাঁটিয়ে পা নাই। যেমন আমি যখন কলেজে পড়তাম বুঝছো, আমাকে যখন এক প্রাইভেট থেকে আরেক প্রাইভেটে যেতে হতো, এবং আমি যখন গলি দিয়ে যেতাম হেঁটে, তখন আমি দেখতাম আশেপাশে কেউ আছে নাই, তাহলে আমি একটু দৌড়ায় চলে যেতাম বুঝছো। হাঁটলে মনে হতো যে সময় বেশি যাচ্ছে, তার থেকে একটু দৌড় মেরে তাড়াতাড়ি চলে যেতাম, বাইরে যেয়ে একটু করে 2 পেজ এক্সট্রা পড়তে পারতাম। এইগুলো তখন বুঝতাম না, এখন বুঝি যে আল্লাহ কি মানে আতেল আতেল ব্যাপার, একটা আতেল আতেল গন্ধ পাওয়া যায়। কিন্তু 2 বছরের জন্য আমি ভীষণ রকমের আতেল ছিলাম, সেটা আমি এখন বুঝতে পারি। মেডিকেলে এসে কিছু পরিমাণ আতেলগিরি ছেড়ে দিচ্ছি, বাট স্টিল এখন আমি বুঝতে, এখন আমার নিজের উপর একটা কন্ট্রোল আছে, আমি নিজের প্রয়োজনীয়তাটা বুঝি। কিন্তু কলেজ জীবনে একটু আতেল হওয়া মন্দ না, এই আতেলগিরির জন্য যদি একটু জীবনটা একটু ভালোভাবে স্বপ্নগুলো পূরণ করা যায় তাহলে মন্দ কি বলো, তাই না? এখন যেন কি হয়েছে বাচ্চাদের, বাচ্চারা একটু পড়াশোনা করলেই এটাকে খারাপ হিসেবে প্রতিষ্ঠিত করে, এবং বন্ধুর কাছে বলতে চায় না যে আমি পড়ছি, এটা বললেই যেন ভীষণ পাপ হয়ে যাবে। পড়া যেন একটা পাপ এই সমাজের, মানে গেম খেলতেছি এটা খুব ভালো জিনিস, বাট পড়তেছি, ছি ছি তুই পড়তেছিস, কি জঘন্য ব্যাপার। এটা কি ভাই, পড়লে বলবা, পড়লে বন্ধুদের বলবা জানিস আজকে আমি এটা পড়ে ফেলছি, আমি এটা পড়ে ফেলছি, বন্ধুও পড়বে তোমার, তোমাদের সবার মিলে লাভ হবে, পড়বা না কেন? আচ্ছা, চলো ঘাসফড়িংয়ের, তাহলে আমরা অনেক কিছু পড়ে ফেলছি। ঘাসফড়িংয়ের বাইরের দিকে যে কাইটিনটা, এটা আসলে কিউটিক্যাল একটা পাতলা আবরণ দিয়ে আবৃত। এই কাইটিনটা কীভাবে তৈরি হয়? এইটা হাইপোডার্মিস থেকে তৈরি হয়। বাইরের কঙ্কালটা তৈরি হয় হাইপোডার্মিস থেকে। হাইপোডার্মিস কি? এপিডার্মিস মানে কি বলো? একদম আমাদের বাইরের দিকে যে স্কিনটা, যেটা আমি ধরতেছি সেটা হচ্ছে আমার এপিডার্মিস। এপিডার্মিসের পরের লেয়ারটাকে বলি ডার্মিস। ডার্মিসের পরের লেয়ারটা হচ্ছে হাইপোডার্মিস। হাইপো মানে নিচে, ত্বকের নিচের দিকের একটা লেয়ার থেকে এই কাইটিনটা ক্ষরণ হয় আর কি, বুঝছো? আচ্ছা, এদের দেহের খণ্ডকগুলোকে আমরা কি বলি? স্ক্লেরাইড বলি। ওই যে যেই খণ্ডকগুলোর কথা বললাম, মোট 20টা খণ্ডক, ওদেরকে আমরা স্ক্লেরাইড নামে ডাকতেছি। তুমি চাইলে তাদেরকে মেটামার নামেও ডাকতে পারো, খণ্ডক। এবং এদের মধ্যে কানেকশানটা কি দিয়ে হয়? একটা পর্দা দিয়ে হয়। সেই পর্দার নাম কি রে? সুচার। সুচার, বুঝছো? সুচার মানে হচ্ছে শিলাই। আচ্ছা, ও শিলাইয়ের মতো একটা পর্দা থাকে। মানুষের কোথাও কি সুচার থাকে রে? মানুষের কি কোথাও সুচার থাকে? মানুষের বডিতে বলো তো। দাঁড়াও, আমরা একটু, সরি, আমরা একটা কিছু দেখাতে চাচ্ছিলাম বাট এটা খুঁজে পাচ্ছি না। আমরা ফিরে যাই আবার আমাদের পড়াতেই। আচ্ছা, তাহলে মানুষের কোথায় সুচার থাকে জানো? আমাদের মাথায় যে হাড্ডিগুলো আছে, এগুলোকে আমরা বলি করোটিকার হাড্ডি। এই করোটিকার হাড্ডিগুলোর কানেকশান তুমি যদি দেখো, ভালো মতো যদি খেয়াল করো, তাহলে তুমি দেখবা যে বোনসগুলোর মাঝখানে এরকম করে কানেকশান। ধরো এটা একটা প্যারাইটাল বোনস, এটাও একটা প্যারাইটাল বোনস, তাহলে এদের মাঝখানে এরকম একটা কানেকশান মাথার হাড্ডিগুলোর মধ্যে। এই জয়েন্টটাকে আমরা বলি সুচার জয়েন্ট। তাহলে আমাদের সুচার থাকে আমাদের মাথার জয়েন্টে। ঘাসফড়িংয়ের সুচার কই থাকে? দুইটা খণ্ডকের মাঝখানে। ঘাসফড়িংয়ের সুচারটা হচ্ছে একটা ম্যামব্রেইন, আর আমাদের সুচারটা হচ্ছে একটা মানে বনি একটা জয়েন্ট, অস্থিময় একটা জয়েন্ট। ডান, ওকে। আচ্ছা, তিনটা অঞ্চল আমরা পড়ে ফেলছি। কোন অঞ্চলে কি থাকে দেখো? মস্তকে থাকতেছে, এগুলো তো ছবি দেখেই বুঝে যায়। মস্তকে পুঞ্জাক্ষী থাকবে, অ্যান্টেনা থাকবে, আর মাউথ পার্টস থাকবে, মুখপাঙ্গ। এই যে নিচের দিকে যে কিছু অঙ্গ আছে, এগুলোকে মুখপাঙ্গ বলতেছি, মাউথ পার্ট। বক্ষে কি থাকবে? 3 জোড়া পা, 2 জোড়া ডানা, আর কি 2 জোড়া স্পাইরাকাল। উদরে কি থাকবে? স্পাইরাকাল থাকবে 8 জোড়া, আর জনন অঙ্গগুলো থাকবে। আচ্ছা, এবার মস্তক নিয়ে পড়বো, চলো। মস্তকের দেখো এখানে লেখা আছে মস্তক কয়টা ভ্রূণীয় খণ্ডক থেকে আসছে রে? 6টা। ভাইয়া পড়াই ফেলছে, তাই না? দেখতে কিসের মতো? নাশপাতির মতো। তোমরা নাশপাতি দেখছো? নাশপাতি বা পিয়ার ফল কীরকম? এটা হচ্ছে কি মোটামুটি হচ্ছে আর কি, নাশপাতি দেখতে হচ্ছে অনেকটা এমন, তাই না? আচ্ছা, নাশপাতি দেখতে অনেকটা এমন। আচ্ছা, এটা ওদের মাথাটাও বায়োলজি যারা পড়ায়, বায়োলজি যারা বই লিখছে, সব কিছুই ওদের কাছে নাশপাতির মতো লাগে। এখন আমাকে বলো, আমাদের বডিতে কি কি নাশপাতির মতো আছে? একটু বলো, আমাদের বডিতে কি কি নাশপাতির মতো আছে? কি ব্যাপার, শেষ হয়ে গেছে নাকি? আবার না, চলতেছে। বলতেছো তোমরা? তোমাদের কমেন্ট আসে না কেন? আচ্ছা, না আসুক। দেখো আমি বলে দিই, আমরা যারা মেল, আমরা যারা পুরুষ, তাদের বডিতে একটা গ্রন্থি আছে যেটাকে আমরা বলি প্রোস্টেট, বুঝছো? প্রোস্টেট। সেই প্রোস্টেটটা হচ্ছে আমাদের নাশপাতির মতো। আর যারা ফিমেল, তাদের বডিতে একটা অঙ্গ আছে, ওইটার নাম হচ্ছে জরায়ু বা ইউটেরাস ইংরেজিতে। সেই জরায়ুটা হচ্ছে উল্টানো নাশপাতির মতো। তাহলে ঘাসফড়িংয়ের মাথাটা হচ্ছে নাশপাতির মতো, আর পুরুষের প্রোস্টেট হচ্ছে নাশপাতির মতো, যেটা মূত্রথলির একটু নিচে থাকে, পুরুষের প্রোস্টেটটা। ফিমেলে কোনো প্রোস্টেট নাই, ফিমেলে আছে জরায়ু, যেটাতে বাচ্চা ধারণ করে মায়েরা, তাই না? সেই জরায়ু, সেটা দেখতেও উল্টানো নাশপাতির মতো। আচ্ছা, শিখে ফেললাম নাশপাতির সব। হাইপোক্ন্যাথাস মানে কি পড়ে ফেলছি আমরা, তাই না? মস্তকটা একটু নিম্নমুখী, মুখটা। আচ্ছা, এগুলা পারবা। এদের বাইরের দিকে, মাথার যে বাইরের দিকে যে कंकालटा बाइरेर दिके जो शक्त आवरणटा एटाके आमरा बोलतेछि हेड कैप्सूल बा एपिक्रैनियम। एपि माने बाइरेर दिके, क्रैनियम माने खुली, बुझছো? তাহলে এপিক্রেনিয়াম মানে বাইরের দিকের খুলি, মানে খুলির বাইরের দিকের কিছু একটা, সেটাকে হেড ক্যাপসুল নামেও ডাকতেছি। এটার মধ্যে কি কি অংশ আছে দেখো, এটা হচ্ছে সাইড ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, তাই না? দেখো ওর যে চান্দিটা, আমি যদি একটা ঘাসফড়িং হই তাহলে আমার এই অংশটাকে আমি বলবো ভার্টেক্স, আমার চান্দিটাকে, বুঝছো? তাহলে ঘাসফড়িংয়ের চান্দি কোনটা ভাই? ঘাসফড়িংয়ের চান্দি হচ্ছে এইটা, এটা হচ্ছে ওর ভার্টেক্স। ডান, একটা শিখে ফেললাম। ওর এপিক্রেনিয়ামের অংশগুলো পড়তেছি। আচ্ছা, আমাদের এখানে আজান দিচ্ছে, আমরা 2 মিনিটের জন্য একটু বিরতি নিই, আজানটা শেষ হলে তারপর আমরা শুরু করতেছি। হ্যাঁ, ওকে। ওকে, আমাদের এইখানে কাছের মসজিদটা আজান শেষ হয়ে গেছে, চলো আমরা পড়ি। এপিক্রেনিয়ামটার মধ্যে আমরা ভার্টেক্স পড়ে ফেলছি, তাই তো? তাহলে আমি ঘাসফড়িং হলে আমার চান্দি হচ্ছে ভার্টেক্স, আমার গালগুলোকে কি বলতাম? জেনা, ঠিক আছে? জেনা। দেখো ঘাসফড়িংয়ের গাল কোনটা? এটা না, এটা হচ্ছে জেনা, এই যে গালটা জেনা, এই যে এখানে এইটুকু জেনা, ওর গালের অঞ্চলটা হচ্ছে জেনা, ঠিক আছে? আর কপাল গঠনকারী এই যে এই অঞ্চলটা হচ্ছে ফ্রন্স, কপাল তৈরি করছে যে, এই যে এটা হচ্ছে ফ্রন্স, এদিক থেকে যদি দেখাও এটা কি? এটা হচ্ছে ফ্রন্স। আমাদের কপালকে কি ফোরহেড বলি না, ওদের কপালকে বলতেছি ফ্রন্স। ফ্রন্সের নিচের দিকে আবার চারকোনা প্লেটের মতো একটা জিনিস আছে, সেটাকে বলতেছি কি? সেটাকে বলতেছি ক্লাইপিয়াস, ক্লাইপিয়াস। কেমন? তাহলে কি কি শিখলাম? 4টা জিনিস শিখলাম, বলো। 3 কোণাকার ভার্টেক্স, এই অঞ্চলটা কীরকম? 3 কোণা, 3 কোণাকার। 2 পাশে অবস্থিত জেনা, চিনলাম, যেটা আমরা গালের সাথে তুলনা করলাম। কপালের দিকে চওড়া ফ্রন্স, দেখছো? ওদের ফ্রন্স, এই যে পুরোটা ফ্রন্স চওড়া, ওদের কপালটা অনেক চওড়া। ফ্রন্সের নিচে আয়তাকার প্লেটটার নাম কি? ক্লাইপিয়াস। এছাড়া আর কী আছে মস্তকে? কম্পাউন্ড আই বা পুঞ্জাক্ষী এবং 3টা ওসেলি, দেখতে পারতেছো? ওসেলি, এই যে ওসেলি। শেষ। আর হচ্ছে একজোড়া অ্যান্টেনা এবং মাউথ পার্ট। চলো নিচের দিকে যাই। পুঞ্জাক্ষী সম্পর্কে এখন আমরা একটু পড়তে চাচ্ছি। পুঞ্জাক্ষীগুলো কোথায় থাকে? প্রথম খণ্ডকে থাকে, প্রথম খণ্ডকে পুঞ্জাক্ষীগুলো থাকতেছে। এগুলো অবৃন্তক, কিছু কিছু প্রাণী আছে যাদের পুঞ্জাক্ষীগুলো আসলে আরেকটা কিছুর সাথে লাগানো থাকে মনে হয়। যেমন ধরো তোমরা যে কার্টুনে দেখো, তাহলে দেখবা মাথা থেকে এরকম করে চোখগুলোকে তুলে দিচ্ছে, তাই না? চোখগুলোকে এরকম বানাই দিচ্ছে। তাহলে কারো চোখ যদি এরকম থাকে তাহলে তুমি সেটাকে বলবো সবৃন্তক, বোটার মতো। কিন্তু ঘাসফড়িংয়ের চোখটা তো একদম লেগে থাকে এরকম করে, সেটা অবৃন্তক। আচ্ছা, কাদের কাদের থাকে পুঞ্জাক্ষী? আরশোলা মানে কি? তেলাপোকা, তাই তো? চিংড়ি, এদের থাকে। আচ্ছা, ওমাটিডিয়া হচ্ছে পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক। তাহলে তুমি যদি পুঞ্জাক্ষীকে খুব ক্লোজলি দেখো, যেটা আমরা পরবর্তীতে আরও বিস্তারিত দেখতেছি, ওইখানে দেখবা যে ছোট্ট ছোট্ট অনেকগুলো ওমাটিডিয়া নিয়ে একটা পুঞ্জাক্ষী তৈরি হয়। ওকে, তাহলে এটা অনেক ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে আসবে। পুঞ্জাক্ষীর গঠন এবং কাজের একক কোনটা? তোমরা বলবা ওমাটিডিয়া। ওকে ভাইয়া, এই চিত্রগুলো কি পরীক্ষায় আসবে? ভাইয়া তো বলে না এগুলো পরীক্ষাতে আসবে, তাহলে এগুলো পরীক্ষাতে আঁকতে হবে না। কোনটা আঁকতে হবে ভাইয়া পড়ানোর সময় ঠিকই বলে দিবে, তখন আপনারা একটু অ্যাটেন্টিভ থাকবেন। আসেন, এরপর আসেন হচ্ছে ওসেলি। ওসেলি কেমন? ওসেলি একটু পুরু, স্বচ্ছ, কিউটিকল নির্মিত লেন্স। লেন্সটা কী দিয়ে তৈরি রে? কিউটিকল দিয়ে। আর এক আলোক সংবেদী কোষ থাকে যেন ওরা লাইটকে বুঝতে পারে। 3টা ওসেলি থাকে, এটুকু জানলেই আমাদের হয়েছে। আচ্ছা, এখান থেকে কিছু স্নায়ুতন্তু বের হয়ে মস্তিষ্কে চলে যায় যেন লাইটটা তারা মস্তিষ্কে নিয়ে যায়, ব্যাপারটাকে দেখতে পারে। অ্যান্টেনাকে দেখো, অ্যান্টেনাকে আমরা 3টা ভাগে ভাগ করলাম। নিচের গোড়াটাকে বলতেছি স্কেপ, তার উপরের অংশটাকে বলতেছি পেডিসেল এবং তার উপরের অংশটাকে বলতেছি ফ্লাজেলাম। মানে মাথার যে অঞ্চল থেকে উঠছে, প্রথমটা হচ্ছে স্কেপ, তারপরে হচ্ছে পেডিসেল, এরপরের অংশটা হচ্ছে ফ্লাজেলাম, বুঝছো? অ্যান্টেনা। ফ্লাজেলামের মধ্যে আবার খণ্ড খণ্ড আছে, তুমি যদি ক্লোজলি দেখো তাহলে খণ্ডগুলো বুঝতে পারবা। এক একটা ফ্লাজেলামের মধ্যে 25টা খণ্ডক আছে, বুঝছো? আচ্ছা, পেডিসেল অবিভক্ত, পেডিসেলের মধ্যে কোনো খণ্ড নাই, এটা স্কেপ, এটা পেডিসেল, পেডিসেলের মধ্যে আলাদা কোনো খণ্ড নাই, বাট ফ্লাজেলামের মধ্যে আলাদা খণ্ডক আছে 25টা। উই আর ডান হিয়ার। তারপরে যাই, চলো। মাউথ পার্টস, এইটা খুব ইম্পর্টেন্ট এবং এইটা আপনাদের সিকিউর জন্য লাগবে। এই মাউথ পার্টসের ছবিগুলো সিকিউতে আঁকতে হবে। আমিও আমার এইচএসসিতে যখন পড়তাম তখন এটা আমাকেও আঁকতে হয়েছে, এবং এগুলো আঁকা আসলে সোজা, তাই না? কঠিন লাগবে না। এই ছবিগুলো তোমরা আঁকবা না, অবশ্যই এইগুলো আঁকবা না। কোন ছবিগুলো তোমরা আঁকবা? তোমরা আঁকবা এই ছবিগুলো, এইগুলো ইজি ছবি, বুঝছো? তাহলে এইখান থেকে আমরা একটু মাউথ পার্টসগুলো চিনি। এটা হচ্ছে ল্যাব্রাম, এটা ওদের উপরের ঠোঁট তৈরি করে। এটা ভাই কোনটা? এটা যদি এইখান থেকে দেখাই তোমাদের, উপরের ঠোঁটটা ল্যাব্রাম কোনটা? দেখো এই যে এখানে ল্যাব্রাম দেখাইছে, উপরের যে এই যে ঠোঁটটা দেখতেছো এটা হচ্ছে ল্যাব্রাম, আর নিচের দিকের ঠোঁটটাকে তৈরি করছে ল্যাবিয়াম, দেখতে পাচ্ছ? আর এই যে বের হয়ে আছে যে হাতের মতো অংশগুলো, এগুলোকে আমরা পাল্প বলি। পাল্প, পাল্প কার কার থাকে দেখতেছি আমরা, চলো। আচ্ছা, এইখান থেকে মেডিকেলে 16-17তে প্রশ্ন আসছে, কিন্তু নিচে কোনটা ঘাসফড়িংয়ের মস্তিষ্কের অংশ, এপিক্রেনিয়ামের অংশ নয়, বা এরকম একটা প্রশ্ন আসছে। ওইখানে ধরো ফ্রন্স ছিল, ভার্টেক্স ছিল, তারপরে ছিল হচ্ছে হেড ক্যাপসুল, আরেকটা কি যেন ছিল উলট পালট কিছু একটা, তো ওইটা তো, বা পুঞ্জাক্ষী ছিল, তো পুঞ্জাক্ষী তো আমাদের হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়ামের অংশ না, ওরকম একটা প্রশ্ন। আচ্ছা, যেটা নিয়ে কথা বলতেছি আমরা, তাহলে ল্যাব্রাম, এটা দেখতে কিসের মতো রে? চাকতির মতো, দেখো তো এটা একটু চাকতির মতো না, চাপা। ল্যাব্রাম থেকে কি খেয়াল করতে হবে? এখানে একটা খাজ আছে, খাজটা দেখতে পাচ্ছ? এই খাজটাও কিসে হেল্প করে? খাবার ধরে রাখতে হেল্প করে। আর এটা ওর উপরের ঠোঁট, উপরের ঠোঁটের দুই পাশে দুইটা ম্যান্ডিবল আছে। আমাদের কি ম্যান্ডিবল আছে কি না? আছে। এই যে অ্যাটম খাও, চাপার জোর বাড়াও, চাপা তৈরি করছে কে? ম্যান্ডিবল। দেখো একটা মজার ব্যাপার খেয়াল করো, তুমি কি তোমার উপরের চোয়াল নাড়াইতে পারবা? উপরের চোয়াল কীরকম নড়ে? না, উপরের চোয়াল কিন্তু আমাদের ফিক্স, যেটা ম্যাক্সিলা, তাই না? কিন্তু আমাদের ম্যান্ডিবলটা কি হয়? নড়ে। আমাদের ম্যান্ডিবলটা একটা নরণক্ষম অস্থি, বাট ম্যাক্সিলা কিন্তু নরণক্ষম না। যাক, ওদেরও ম্যান্ডিবল থাকে, আমাদের ম্যান্ডিবলে দাঁত থাকে, ওদের ম্যান্ডিবলের মধ্যে দাঁত থাকে, দেখছো? করাতের মতো দাঁত। ওকে, এটা দিয়ে ওরা কি করবে? খাবার চিবাবে, সিম্পল আলাপ। ল্যাব্রাম দিয়ে কি করবে? ল্যাব্রামে এই খাঁজটা দিয়ে ওরা খাবারকে ধরে রাখতে, এই খাঁজটার মধ্যে খাবার আটকে থাকতে বা খাবার ধরে রাখতে হেল্প করে এই খাঁজ, ল্যাব্রামের এই খাঁজটা। আচ্ছা, তারপরে কি থাকে? দুই পাশ থেকে দুইটা ম্যাক্সিলা থাকে। ম্যাক্সিলাটা দেখতেছে অনেক বড়, এটার মধ্যে অনেকগুলো অংশ আছে। চলো একটু পড়ি। গোড়ার দিকের অংশটাকে বলতেছি কার্ডো, কার্ডোর পরে থাকতেছে স্টাইপস, স্টাইপসের পরে যেখানে ঢাকনির মতো নখরযুক্ত ল্যাসিনিয়া। তাহলে ল্যাসিনিয়াকে নিয়ে ভাইয়া কী কী বললো? সরি, ঢাকনির মতো না, নখরযুক্ত ল্যাসিনিয়া। ঢাকনির মতো কোনটা? গ্যালিয়া। ল্যাসিনিয়ার পাশেই ঢাকনির মতো গ্যালিয়া, গ্যালিয়াকে পড়বা ঢাকনির মতো, বইতে লেখা আছে। আর ল্যাসিনিয়াকে বলবা নখরযুক্ত, তাই না? এই যে ল্যাসিনিয়াতে নখর, এই যে এটাই ল্যাসিনিয়া। ওকে, আর গ্যালিয়ার উপরটার নাম পালপিফার। একটু সময় নিয়ে এগুলো রিডিং করে ফেললে হয়ে যাবে। এইখানে দেখো তো কয়টা খণ্ডক আছে? একটা খণ্ডক, দুইটা খণ্ডক, তিনটা, চারটা, পাঁচটা খণ্ডক। এই পাঁচটা খণ্ডক নিয়ে কি তৈরি হয়েছে? ম্যাক্সিলারি পাল্প। তাহলে ম্যাক্সিলারি পাল্প কয় খণ্ডক? 5 খণ্ডক। ওকে, ম্যাক্সিলারি পাল্প কি কাজ করে জানো? ওদের পা পরিষ্কার করার কাজ করে, তারপরে হচ্ছে অ্যান্টেনা পরিষ্কার করার কাজ করে এই ম্যাক্সিলারি পাল্প দিয়ে। তাছাড়া তুমি যদি একটা ঘাসফড়িংকে ধরতে যাও, তোমার মনে হতে পারে কিসের যেন একটু খোঁচা লাগলো, ও যেন একটু কামড় দেওয়ার চেষ্টা করলো, তখন আসলে যে ম্যাক্সিলারি পাল্পের গায়ে দেখো সূক্ষ্ম সূক্ষ্ম রোম আছে, দেখছো? এইগুলার হালকা একটু খোঁচা তোমার স্কিনে লাগে, বুঝছো? আচ্ছা, তারপর আসা হচ্ছে ওদের নিচের ঠোঁট, যেটার নাম হচ্ছে ল্যাবিয়াম। ল্যাবিয়ামের দুইটা অংশ, এই উপরের অংশটুকু যেটা এই কালি করতেছি এটা হচ্ছে সাবমেন্টাম, আর যেটা হলুদ রং করতেছি এটা হচ্ছে মেন্টাম। আর তার নিচের দিকের অংশটাকে বলতেছি লিগিউলি। দুইটা লিগিউলি থাকে, বুঝছো? এবং ঘাসফড়িংয়ে খুব ক্লোজ থেকে তুমি যদি দেখো, কাছ থেকে দেখো, তাহলে দেখবো ওরা লিগিউলিগুলো নড়াচ্ছে। আমরা যেরকম বসে থেকে পা নাড়াই অনেকে, ওইরকম কোথাও বসে থাকলে লিগিউলিগুলো নড়াইতে থাকে। এটা ওদের থুতনির মতো, বুঝছো, এই লিগিউলিটা। আচ্ছা, এইখানেও দেখো ল্যাবিয়াল পাল্প থাকে, দেখছো? ল্যাবিয়াল পাল্প এটা যদি আমি বলি ল্যাবিয়াল পাল্প 5 খণ্ড বিশিষ্ট, এটা কি সত্য? উত্তর হচ্ছে না। চলো আমরা গুণে দেখি। এই যে 1 খণ্ডক, এই যে 2 খণ্ডক, এই যে 3 খণ্ডক। তাহলে ল্যাবিয়াল পাল্প কয় খণ্ডক? 3 খণ্ডক। ম্যাক্সিলারি পাল্প কয় খণ্ডক? 5 খণ্ডক। ঠিক আছে, এবার হাইপোফ্যারিংসে আসো। হাইপোফ্যারিংসটা দেখতে কিসের মতো লাগতেছে? জিব্বার মতো। ফ্যারিংস মানে কি? গলবিল। হাইপো মানে কি? নিচে। তাহলে এটা গলবিলের নিচে অবস্থান করে এমন একটা মাউথ পার্ট, এটা হচ্ছে জিব্বার মতো কাজ করে। আমাদের জিব্বা কী কাজ করে? খাবারের সাথে লালাকে মিশায়, রাইট? ওদের হাইপোফ্যারিংসও একই কাজ করে, খাবারের সাথে লালাকে মিশায়। শেষ। এখন আমরা একটু রিডিং দিয়ে আসি, দেখি বইয়ে আর কী কী লিখছে। এখান থেকে কাজগুলো খুব ইম্পর্টেন্ট এবং কনফিউজিং। তাহলে আমরা কাজগুলো কেমন করে পড়বো? আমরা বইয়ের মধ্যে যে কাজগুলো দেওয়া আছে, আমি যেটা করতাম বুঝছো, এখানে 1-2 পয়েন্ট দিয়ে রাখতাম। যেমন ধরো ল্যাব্রামের কাজ, খাঁচটা খাবার ধরে রাখতে, ম্যান্ডিবলের দিকে ঠেলে দিতে, স্বাদ নিতে। তাহলে 3টা কাজ পাইলাম, ঠিক আছে। আবার ম্যান্ডিবলের কাজ একটাই, খাদ্য কেটে চিবানোয় সাহায্য করা। তারপরে তুমি দেখো হচ্ছে ম্যাক্সিলার কী কী কাজ আছে। ম্যাক্সিলার কাজ, ম্যাক্সিলার অনেকগুলো কাজ, 7টা কাজ। চলো আমরা দেখি। এই যে স্বাদ গ্রহণ একটা কাজ, হলুদটা কি দেখা যাচ্ছে? স্বাদ গ্রহণ একটা কাজ, খাবার ধরে রাখে এটা আরেকটা কাজ, মুখের ভিতর খাবার প্রবেশ করায় এটা আরেকটা কাজ, খাদ্য চূর্ণ করে এটা আরেকটা কাজ, ম্যাক্সিলারি পাল্প কী করে? অ্যান্টেনা এবং পায়ের অগ্রভাগ পরিষ্কার করে, এটা আরেকটা কাজ, খাদ্যবস্তু হরণ প্রতিরোধ, এটা বেশি পরীক্ষাতে আসে। নিচের কোনটা খাদ্যবস্তু হরণ প্রতিরোধ করে? তখন আপনি বলবেন ম্যাক্সিলা বা ম্যাক্সিলারি পাল্প, এটা 6 নম্বর কাজ, এবং সংবেদী অঙ্গ, এটা তার 7 নম্বর কাজ। তো এরকম করে আমরা কাজগুলো পয়েন্ট আকারে লিখে রাখবো, বুঝছো? এই যে অনেকে ম্যাক্সিলা নড়ানোর চেষ্টা করছে, ডিসলোকেশন হয়ে যাবে পরে, হ্যাঁ, নড়াইতে চেষ্টা করে। আচ্ছা, হলুদ কালি দিয়ে লিখে ফেলছি, ভুল করে ফেলছি, সরি। এখন থেকে লাল দিয়ে রাখার চেষ্টা করবো। চলো, এই আচ্ছা ল্যাবিয়াম দেখে আসলাম যে ল্যাবিয়ামে মেন্টাম সাবমেন্টাম থাকে, এটা আমরা জানি। মেন্টামের 2 প্রান্তে লিগিউলি থাকে, এটাও জানি। ল্যাবিয়াল পাল্প কয়টা? 3 সন্ধিযুক্ত বা 3 খণ্ডযুক্ত, তাই তো? আচ্ছা, এটা কি কাজ করে? চলো দেখি। এটা খাবার ফসকে যাওয়া আটকায়, এটা একটা ইম্পর্টেন্ট কাজ। খাবার ফসকে যাওয়া রোধ করে হচ্ছে ল্যাবিয়াল পাল্প বা ল্যাবিয়াম। চর্বিত খাদ্য মুখে প্রবেশ করায়, এটাও সংবেদনশীল অঙ্গ হিসেবে কাজ করে। এবং উপযুক্ত খাদ্য নির্বাচনে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, উপযুক্ত খাদ্য নির্বাচনে কে হেল্প করে? তাহলে এই লাইনগুলো আমাদের যে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আমি যে পরীক্ষার আগে একবার করে দেখে যাইতাম, যেন আমার পরীক্ষার হলে ডাউট না লাগে। বইয়ে যেমন করে আছে অমন করেই পড়তে হবে, কারণ বই দেখেই স্যারের অবজেক্টিভ প্রশ্নটা করবে, বুঝছো? তাহলে এই কাজগুলো এমন করে সুন্দর করে নোট করে ফেলবা, যার যে যে কাজগুলো ওইভাবেই পড়বা, একটা কাজ আরেকটার মধ্যে মিলাবা না। হাইপোফ্যারিংসের কাজ পড়ে ফেলছি, শেষ। এরপরে যাই, চলো। তাহলে এই ছবিগুলো একে আমরা প্র্যাকটিস করব, কারণ এগুলো পরীক্ষাতে আঁকতে দিবে। আচ্ছা, এখন আমাকে বলো ওদের মুখপাঙ্গগুলোকে আমরা কি বলি জানো? ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ। কেন বলি, কে বলবা? ম্যান্ডিবুলেট মুখপাঙ্গ কারণ ওরা খাবারকে চিবিয়ে খায়। ওদের ম্যান্ডিবল আছে না, ম্যান্ডিবল দিয়ে খাবারকে চিবায় না ওরা। তো যেসব পতঙ্গের চিবিয়ে খাওয়ার অভ্যাস, ওদের মাউথ পার্টস বা মুখপাঙ্গগুলোকে আমরা বলি ম্যান্ডিবুলেট। তাহলে এটা 2 নম্বর প্রশ্নের জন্য একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে এটা আসবে, অনুধাবনমূলক প্রশ্নে। কেন ঘাসফড়িংয়ের মুখপাঙ্গকে ম্যান্ডিবুলেট বলা হয়? এক লাইনের উত্তর, একটা লাইন লিখলে তুমি 2-2 পাবা। উত্তর হচ্ছে যে এরা খাবার চিবিয়ে খেতে পারে, এদের ম্যান্ডিবলের সহযোগিতায় এরা খাবারকে চিবাইতে পারে, এই জন্যেই এদের মুখপাঙ্গকে ম্যান্ডিবুলেট বলা হয়। বক্ষতে আসো, একটু ইংরেজি নামগুলো পড়তে হবে। অগ্রবক্ষের ইংরেজি কী রে? প্রোথোরাক্স। মধ্যবক্ষ মেসোথোরাক্স, পশ্চাৎ মেটাথোরাক্স। আচ্ছা, টারগাম স্টারনাম পড়ে ফেলছি, পার্শ্বদেশে প্লিউরন থাকে পড়ে ফেলছি, প্রোনোটাম কি পড়ে ফেলছি, বক্ষাঞ্চলে যে শ্বাসতন্ত্র থাকে 2 জোড়া, ডানা থাকে 2 জোড়া, পা থাকে 3 জোড়া পড়ে ফেলছি। এখন খালি সব পড়ে ফেলছি। আচ্ছা, মধ্যবক্ষীয় ডানা মানে কি? মানে হচ্ছে সামনের অগ্রডানা, তাই না? এটা কি উঠতে সহযোগিতা করে? না, এটা উঠতে সহযোগিতা করে না, এই জন্য এটাকে কী বললাম? এলিট্রা বা উইং কাভার বা ট্যাগমিনা। দেখো এটা পরীক্ষাতে আসছিল, তাই না? আচ্ছা, আর পশ্চাৎ ডানা, এটাকে দেখো এটা বেশ চওড়া, তাই না? এইটা উঠতে হেল্প করে। ওকে, পায়, পায়ের মধ্যে চলে আসো। পায়ের মধ্যে কি কি থাকে এই দেখো, এইখানে থাকতেছে হচ্ছে তিন কোনা কক্সা, এই দেখো কক্সা, এটাকে কি বলছে ওরা তিন কোনা। তিন কোনা প্রকান্তরকে তিন কোনা বলে নাই, বলছে ত্রিভুজাকার। ওরা যেভাবে বলছে আমরা ওইভাবেই শিখবো, ঠিক আছে। ট্রোকান্টার কোনটা, এই যে এই অঞ্চলটা হচ্ছে ট্রোকান্টার। আচ্ছা বলো তো তোমার পায়ে কি ট্রোকান্টার আছে? তোমরা যে এতজন মানুষ এখনও আছো আমাদের সাথে, এইটা খুব ভালো, মানে যারা জয়েন করছো অলমোস্ট সবাই আছো, দ্যাটস গ্রেট, মানে তোমাদের পড়ার ইচ্ছা আছে। দেখো আমি টিচার হিসেবে দুই রকম ভূমিকা পালন করি। এক হচ্ছে মাঝে মধ্যে আমি এফেক্টিভ টিচার হিসেবে আচরণ করি, আর মাঝে মধ্যে হচ্ছে একটু জনপ্রিয় টিচার হিসেবে আচরণ করি। যখন আমি বেশি জনপ্রিয় টিচার হিসেবে আচরণ করি কাদের সামনে, যারা পড়তে চায় না, ওদের সাথে আমি গল্প টল্প করে চলে আসি, কারণ যাদের ভেতরে ইচ্ছে নাই তাদেরকে আসলে পড়িয়ে লাভ নাই। কিন্তু যারা পড়তে চায়, আমার কাছে দেওয়ার মতো অনেক কিছু আছে। তুমি যদি বলো ভাই সারা রাত পড়ান, আমি সারা রাত পড়াইতে পারবো, বুঝছো। কিন্তু কথা হচ্ছে তুমি পড়বা কিনা, তুমি কি আসলে চাচ্ছ কিনা মন থেকে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। সো তোমরা যদি চাও তাহলে আমরা ভালো মতোই পড়ে যেতে পারি, কেমন? ওকে চলো। মাঝে মধ্যে একটু তুমি দেখো, তোমাদের জন্য তো অনেক সুবিধা, আমি তো চা কফি কিছু খাচ্ছি না, কিন্তু তুমি সাথে একটু চা কফি খেতে পারো, তাই না? একটু পানি নিয়ে বসতে পারো, একটু নাস্তা নিয়ে বসতে পারো। কিন্তু এখানে ভাত নিয়ে আবার পড়তে বসলে আবার পড়া হবে না, তাই না? টিভি দেখে দেখে আবার পড়া হবে না, শুয়ে শুয়ে আবার পড়া হবে না। তাই যারা শুয়ে আসছো বা হেলান দিয়ে আসো, একটু শটান হয়ে বসো, কারণ আমার অনলাইন ক্লাসের অভিজ্ঞতা হচ্ছে আমি একটু হেলান দিলেই আমি শুয়ে পড়ি, শুয়ে ঘুমাই পড়ি। কারণ টিচারদের কথাগুলো এরকমই লাগে, একদম ঘুম আনয়নকারী, তাই না? খুব সুন্দর ছন্দে ছন্দে হয়তো ঘুম চলে আসে। যাক, কী নিয়ে কথা বলতেছি বলো। কক্সা হচ্ছে তিন কোনা, ট্রোকান্টার হচ্ছে ত্রিভুজাকার। আমি বলছি আমাদের কি ট্রোকান্টার আছে কি না, নওরিন বলছো ট্রোকান্টার নাই, কিন্তু তুমি মিথ্যা বলছো। মানবদেহে ট্রোকান্টার আছে। কোথায় আছে? আমাদের ফিমারের মধ্যেই আছে। তাহলে 7 চ্যাপ্টারটা একটু উল্টায় দেখতে পারেন, ফিমারের ছবিতে একটু দেখতে পারেন, ওইখানে ফিমারের ওই মস্তকের একটু নিচেই, গ্রীবার একটু নিচেই দুইটা ট্রোকান্টার আছে, গ্রেটার ট্রোকান্টার, লেসার ট্রোকান্টার। তাহলে আমাদের ফিমারের উপর দিকেও কি আছে বলো? ট্রোকান্টার আছে, খালি ওটা বাইরে থেকে দেখা যায় না, এটা হাড্ডির মধ্যে, আর ওর ট্রোকান্টারটা বাইরে থেকে আমি দেখতে পারতেছি। ওকে, ফিমারটাকে দেখো, মাংসল লাগতেছে না, একদম মুরগির রানের মতো মাংসল, তাহলে মাংসল ফিমার। টিবিয়াটা দেখো, এই যে টিবুলাকে কে বলবা? আল্লাহর হস্তে টিবুলা বইল না, হ্যাঁ? আচ্ছা, ওদের তো ফিবুলা নাই, তাই টিবুলা বলার কোনো সুযোগ নাই। আচ্ছা, তোমাদের এগুলো বলতে বলতে এখন আমি কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, টিবিয়া, টিবিয়া দেখো এটা কীরকম, নলাকার এবং কাঁটাযুক্ত, দেখছো? আর টিবিয়ার নিচের দিকে কি আছে? টার্সাস। টার্সাসের মধ্যে আবার তিনটা খণ্ড, ছোট ছোট, 1, 2, 3। এগুলো এক একটাকে কি বলতেছি জানো? টার্সোমিয়ার। টার্সাসে কি থাকে? নখ থাকে। তিনটা টার্সোমিয়ার মিলে একটা টার্সাস হয়, ওই টার্সাসে নখ থাকে, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে আমরা ওদের পাও পড়ে ফেললাম। এবার চলো উদরে, উদরে চলে আসছি। হ্যাঁ, পা কি করে, ওদের কি কি কাজে হেল্প করে, এগুলো পড়াইতে হবে তোমাদের। ওদের পা কিসে হেল্প করে? ওদের পা হচ্ছে যে লাফিয়ে লাফিয়ে অতিক্রম করতে হেল্প করে। হ্যাঁ, টার্সাস কাঁটাযুক্ত হয়, এটা খাদ্য ধরতে, গ্রিপ করতে হেল্প করে। আচ্ছা, অ্যাবডোমেনে চলে আসো। অ্যাবডোমেনে খণ্ডক 11টা, পৃষ্ঠদেশে টার্গাম আছে, অঙ্কিত দেশে স্টারনাম আছে, বাট কোনো প্লিউরন নাই, মাইন্ডেড, কোনো প্লিউরন নাই, পড়াই ফেলছি, তাই না? প্রথম উদরীয় খণ্ডকটাকে অসম্পূর্ণ বলছে কেন? কেন এরকম কথা বললো? কেন প্রথম উদরীয় খণ্ডকে অসম্পূর্ণ বললো? চলো ধরো এইটা হচ্ছে ওর প্রোথোরাক্স, এটা মনে করো ওর মেজোথোরাক্স, এটা হচ্ছে ওর মেটাথোরাক্স, বুঝছো? মানে অগ্রমধ্য পশ্চাৎ বক্ষ। এরপরে তুমি যদি ওর প্রথম উদরীয় খণ্ডকটা দেখো, তাহলে দেখবা কি জানো, এইটার মধ্যে শুধু টারগাম থাকে, স্টারনাম থাকে না, মানে এটা এরকম থাকে। তাহলে বলো এখানে কি টারগাম আছে কি না? পিঠের দিকে কিছু আছে কি না? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। পেটের দিকে কিছু আছে? উত্তর হচ্ছে না, নাই। দেখো পেটের দিকে এসে মিলে গেছে, তাই না? তাহলে এইটা হচ্ছে ওর প্রথম উদরীয় খণ্ডক, এটা হচ্ছে ওর দ্বিতীয় উদরীয় খণ্ডক। তাহলে বলো প্রথম উদরীয় খণ্ডকে কি মিসিং? স্টারনামটা মিসিং না, এখানে তো স্টারনাম নাই 1 নম্বর খণ্ডকের জন্যে, তাই এটাকে আমরা বলতেছি অসম্পূর্ণ খণ্ডক। এই অসম্পূর্ণ খণ্ডকের ভাগেই কিন্তু কি পড়ছে বলো? চিত্রটাকে যেন কি বলছিলাম? টিম্প্যানাম, তাই না? টিম্প্যানাম কার কার জিনিস বলো? এক নম্বর উদরীয় খণ্ডকের জিনিস, কিন্তু এটা একটা অসম্পূর্ণীয় খণ্ডক। কেন বলা হয় সেটাও তুমি জানো। ওকে, তারপর আচ্ছা আমরা একটা ব্রেকে যাব। হ্যাঁ, আমরা আমাদের ওই এশার নামাজের জন্য একটা ব্রেকে যাব, কিন্তু তোমরা কিন্তু তোমাদের কথা দিতে হবে যে তোমরা নামাজ পড়ে আবার ফেরত আসবে। তো আমাদের ব্রেকটা হবে হচ্ছে আর 5 মিনিট পরে, মানে একটা টপিক শেষ করে তারপর, ঠিক আছে? এশার নামাজ তো আমরা যে কোনো সময় পড়ে নিতে পারি, স্টিল তোমরা যেহেতু অনেকক্ষণ ধরে পড়তেছো, তো আমরা এখানে একটা 15 মিনিটসের একটা ব্রেকে যাব। তোমরা সুন্দর করে নামাজ টামাজ পড়ে আবার ফেরত চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, কি পড়বো আমরা? টিম্প্যানাম পড়ে ফেলছি। তারপর স্পাইরাকাল আসো। প্রথম থেকে অষ্টম খণ্ডক পর্যন্ত 8 জোড়া স্পাইরাকাল থাকে, এগুলো আমরা জানি, তাই না? যার প্রথমটি অন্যগুলো থেকে আকার বড়, মানে সামনেরগুলো একটু বড় বড় হয় আর কি। তারপরে কি থাকে এখানে? পায়ু থাকে এবং জননাঙ্গ থাকে, আমরা বলছি। আচ্ছা আসো এটা পড়ি, এটা পড়েই আমাদের ব্রেক। হ্যাঁ, পালায় না এখনই। দেখো কি কি থাকে এদের। সুপ্রা অ্যানাল প্লেট থাকে, দেখছো? সুপ্রা অ্যানাল প্লেটটা কি? আচ্ছা, সুপ্রা অ্যানাল প্লেট এটা দেখো কে তৈরি করে? টারগাম। টারগাম কোন দিকে থাকে রে? পিঠের দিকে, তাই না? মানে ওদের যে অ্যানাসটা থাকে, অ্যানাস তো ধরো এই নবম দশম উদরীয় খণ্ডকে থাকে। দাঁড়াও, নবম দশম উদরীয় খণ্ডকে মনে করো অ্যানাস বা পায়ুটা আছে, এইটার উপরে। সুপ্রা মানে কি? উপর দিকে। এটার উপর দিকে একটা প্লেট তৈরি হয়, সেটাকে বলে সুপ্রা অ্যানাল প্লেট। অ্যানাসের উপরে একটা প্লেট। আচ্ছা যাক, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে অ্যানাল সার্কাস। অ্যানাল সার্কাস কোন দিকে থাকে? এইটাও দেখো পিঠের দিকে থাকে, তাই না? অ্যানাল সার্কাসটা কোন দিকে থাকে? পিঠের দিকে থাকে, এই যে পৃষ্ঠীয় দিকে। কার থাকে? পুরুষ মৌ, পুরুষ ঘাসফড়িংয়ের থাকে। আচ্ছা, ফিমেলের দেখো অভিপোজিটর থাকে, এইটা কোন দিকে থাকে? অভিপোজিটরটা থাকে পেটের দিকে। তাহলে এভাবেই তুমি চিনতে পারো, অভিপোজিটরটা পেটের দিকে থাকে বা স্টারনামের দিকে থাকে, আর অ্যানাল সার্কাসটা থাকে পিঠের দিকে বা টারগামের দিকে, বুঝছো? এইভাবে আমরা পুরুষ আর স্ত্রী চিনতে পারি। ওকে, আর কি লাগবে আমাদের এখান থেকে? এবার এই পার্থক্যটা পড়ো, এটা পরীক্ষাতে আসবে 2 নম্বরের প্রশ্নে। দেখো ইজি আছে, কোনটা আকারে ছোট পড়ে ফেলছে ভাইয়া। তাহলে পুরুষ ঘাসফড়িংয়ের পেটে তো ডিম থাকে না, নাকি? ডিম থাকে ফিমেলের, তাই উদর কোনটার প্রশস্ত হবে? ফিমেলের উদর প্রশস্ত হবে। পুরুষ ঘাসফড়িংয়ের আকার ছোট, তার পাও তো তাহলে খাটো হবে। ফিমেল ঘাসফড়িংয়ের আকার বড়, তাহলে তার পা কি লম্বা হবে না? সিম্পল হিসাব। আচ্ছা, পুংজনন ছিদ্রটা কোথায় বিদ্যমান? নবম খণ্ডকে। আর স্ত্রীজনন ছিদ্রটা অষ্টম আর নবম খণ্ডক মিলে তৈরি করে, এটা খেয়াল করব। সাবজেনিটাল প্লেট, সাবজেনিটাল, জেনিটাল মানে হচ্ছে জননাঙ্গ রিলেটেড, কেমন? এই প্লেটটা কিভাবে তৈরি হয়? স্টারনাম প্রলম্বিত হয়ে, স্টারনাম পেটের দিকে। আচ্ছা, আর স্ত্রী ঘাসফড়িংয়ের স্টারনাম প্রলম্বিত হয়ে কী তৈরি করে? অভিপোজিটর তৈরি করে। পুরুষ ঘাসফড়িংয়ের, দাঁড়াও রং চেঞ্জ করি, পুরুষ ঘাসফড়িংয়ের পিঠের দিকে তো অ্যানাল সার্কাস আছেই, আর পেটের দিকে এখানে কি থাকে? অভিপোজিটর না, কিন্তু এটার নাম হচ্ছে সাবজেনিটাল প্লেট, আর ফিমেলটার নাম হচ্ছে অভিপোজিটর, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আরও কিছু লাইন আছে, তোমাদের যদি আমি ক্লিয়ার করে দেই। সব মুছি, দাঁড়াও, লাস্ট লাইন, এরপরই ব্রেক। ছুটি বলতেছি ভুল করে। এখানে দেখো একটা লাইন লিখছে, নবম এবং দশম উদরীয় খণ্ডকে টারগাম আংশিকভাবে এবং স্টারনাম পুরোপুরিভাবে একীভূত। এই লাইনটা চলো একটু বুঝি। আসো একটু থাকো, দেখো নবম এবং দশম খণ্ডকটার দিকে তাকাও, দেখছো? দেখো তো নবম আর দশম এর স্টারনামের মধ্যে কোনো ভাগ আছে, কোনো ডিভাইডেশন আছে এরকম? নাই তো, তাই না? তাহলে এদের এদের স্টারনাম কি পুরোপুরি মিল না? পুরোপুরি একীভূত হয়ে গেছে না স্টারনামটা? নবম দশম স্টারনাম একসাথে মিলে গেছে, দেখছো? কিন্তু এদের টারগামের দিকে তাকাও, নবম দশম, এই যে টারগাম, দেখো নবম আর দশমের মাঝখানে এই পর্যন্ত আংশিক একটা ডিভাইডেশন আছে, টোটালি কিন্তু ডিভাইডেড না। তাহলে নবম দশম খণ্ডকটার স্টারনাম একসাথে হয়ে যায়, বা টারগামটা আংশিকভাবে এক হয়, পুরোপুরি এক হয় না। এই লাইনটাও উপরে বলছে, পার্থক্য আমরা লিখতে পারবো। তাহলে আমরা এই পর্যন্ত পড়ে ফেলছি, এখন আমাদের ঘাসফড়িংয়ের তাহলে দেহের জিনিসপত্র পড়া শেষ। আমরা এরপরে ঘাসফড়িংয়ের এই যে ব্লাড সার্কুলেশন আছে, আরও অনেক পড়া আছে, সেইগুলো পড়বো। তোমাদের এখন কয়টা বাজে? এখন বাজে আমাদের ঠিক आठटा बयाल्लिस आमरा आबार ठीक नयटाय पढ़ा शुरू करब। ठीक आछे, एर मध्य तोमरा नामाज पढ़े फेलबा नयटा। सबाई किन्तु चले आसबा कारण भालो भालो पढ़ागुलो एखोनो बाकी, अनेकक्षण पढ़ा होबे। ए बोई देखे पढ़तेछि आमादेर एकबार पढ़ा किन्तु हये जाबे। तारपर तुमि जोदि रात्रे बेला आरेकबार बोई खुलते पारो घासफড়িং आर तोमार पढ़तेই होबे ना, ए लेभेले चले जाबे। बुझतेছো? ओके। हाँ ताहले टाटा बाय बाय माने आपातत। ठीक आछे, चले आसो ठीक 9টায় शुरू करब। বাচ্চারা দেখতে পাচ্ছ আমায়, শুনতে পাচ্ছ কি না একটু জানাও। ও মাইক লাগাইনি তো শুনবা কেমন করে। রাইট, 9টা বেজে গেছে বোধ হয়, তাই না? দৌড়ে চলে আসো সবাই, ঝাঁক বেঁধে পঙ্গপালের মতো ছুটে আসো সবাই, কারণ ক্লাস এখন আমাদের অনেক বাকি। এই এক ঘন্টা পরে যারা আসছো কোনো প্যারা নেই, আসো, আসলেই হবে, পড়লেই হবে। আগের অংশটুকু পরে দেখে নিবা আর কি। কারেন্ট গেছে এটা তো কোনো ব্যাপারই না, তাই না? আমাদের চোখের আলো তো চলে যায় নাই, আমরা তো স্ক্রিনে তো দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা অভিযোগগুলোকে একপাশে সরিয়ে রাখি, আমাদের কোনো অভিযোগ নেই। দেশ যেভাবেই যাক, জগৎ যেভাবে যাক, সেখানে মানিয়ে নিতে হবে। মানিয়ে নেওয়ার নামই হচ্ছে ম্যাচুরিটি। আমরা বড় হচ্ছি, আমরা মানিয়ে নিব এখন, তাই না? আমরা দোষ দিব না অন্যকে, আমরা অন্য কাউকে ব্লেম করব না। যে সিচুয়েশন তৈরি হবে সেটা মোকাবেলা করব জীবনের প্রতি ক্ষেত্রে। আসো, দৌড়ে আসো। আপনি কত আওয়ার পড়তেন? সব থেকে বেশি উত্তর দেওয়া প্রশ্ন, আপনি কত আওয়ার পড়তেন? আমি যখন আপনাদের মতো কলেজে পড়তাম, তখন আমার প্রধান টার্গেট থাকতো আমি ক্লাসের পড়াটা ক্লাসে শেষ করব, বুঝছেন? এটার জন্য মাঝে মধ্যে আমাকে বিনিদ্র পড়াশোনা করতে হতো। আবার মাঝে মধ্যে আমি যখন সুযোগ সময় পেতাম, একদম নাক ডেকে ঘুমাতাম, ইচ্ছা মতো মনের সুখে ঘুমাতাম। তো প্রয়োজন অনুযায়ী যখন যতখানি দরকার হয়েছে জীবনে অতখানি করে পড়ে এসেছি, কোথাও ঠেকি নাই, কোথাও আটকাই নেই, কখনোই পড়াকে স্তূপ হতে দেই নাই। মাঝে মধ্যে একটু একটু স্তূপ তৈরি করার মতো অবস্থায় চলে যেতাম, পড়া মাঝে মধ্যে গ্যাপ পড়তো, কিন্তু অতি শীঘ্রই সেটাকে শেষ করে ফেলতাম। ফলশ্রুতিতে কখনো বড় স্তূপের চাপে আমি পড়ি নাই। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, রাইট, কি ব্যাপার? দরজায় নক করা, একটু অপেক্ষা করবো তোমরা কষ্ট করে। ও, আমার কাছে কোনো চাবি নাই আসলে, এখানে আর কেউ নাই। ফাইন, শোনো, আমি তো বুঝছো, আমি পড়তাম হচ্ছে একটা কম্বাইন্ড স্কুলে, যেখানে ছেলেরা থাকতো এবং মেয়েরাও থাকতো। এবং ছেলেদের মধ্যে আমার অবস্থান প্রথমে ছিল, কিন্তু আমার সামনে 6 জন মহিষী নারী ছিল, ওদেরকে আমি কোনো দিন পাস করতে পারি নাই। কারণ ওদের স্কুলে ওদের ছিল গার্হস্থ্য অর্থনীতি, এইখানে ওরা 95 করে পেত, কিন্তু আমাদের ছিল কৃষি শিক্ষা। আমাদের স্যার, উনি গত হয়েছেন অনেক বছর আগে, ওই স্যার আমাদেরকে নাম্বারই দিতেন না। 70 ছিল হাইস্ট মার্ক, বুঝছো? তাই আমার স্কুল জীবনের রোল ছিল হচ্ছে 7, আজন্ম সেই 7 থেকে গেছে। আমার সামনে 6 জন নারীকে আমি কোনোদিন পাস করতে পারি নাই। কিন্তু যেটা ব্যাপার ছিল, ধরো আমার একটা আত্মসম্মান বোধ ছিল। ক্লাসের মধ্যে হঠাৎ করে যদি টিচার আমাকে বলতো, এই শুভ দাঁড়া, হ্যাঁ তুই এইটা বল দেখি, এখন ধরো আমি এইটা পারি না, সব লক্ষ্য অনিমেষ দৃষ্টি আমার দিকে তাকিয়ে, আমিও দাঁড়িয়ে, কিন্তু আমি বললাম যে সরি স্যার এটা আমি পারি না, কিন্তু অন্যরা পারে, আবার মেয়েরা পারে। এইটা পুরো ছেলে জাতির কাছে, আমার পক্ষ থেকে পুরো ছেলে জাতির কাছে একটা অপমান মনে হতো। তো এই মেয়েদের সামনে যেন অপমানিত হতে না হয়, আমার প্রেস্টিজটা যেন বাঁচে, এই লজ্জায় আমি আসলে রাত্রেবেলা একটু স্কুলের পড়া যেটা থাকতো এটা পড়ে যেতাম। তো স্কুল থেকে এই অভ্যাসটা গড়ে ওঠায় কলেজে যেও আমার খুব উপকার হয়েছে। কলেজে যখন স্যারদের কাছে পড়তে যেতাম, মাঝে মধ্যেই স্যাররা বলতো, এইটা বল দেখি, ওইটা বল দেখি, কে পারবে? হাত তুলতাম, বলে ফেলতাম। তখন আবার স্যাররা দু চারটা প্রশংসার বাণী শোনাতো, এই যে এই ছেলেটা একদিন ঢাকা মেডিকেল কলেজে পড়বে। এইটা যখন শুনতাম, বিশ্বাস করো আর না করো, আমার বাদ ভাঙা আনন্দ হতো, হৃদয় ফেটে খুশি বেরোতো, এরকম ভালো লাগতো। এবং ওই দিন বাসায় যে আরও দ্বিগুণ উৎসাহে পড়াশোনা করতাম যে স্যার আবার কবে এইটা বলবে, আবার কবে বলবে যে হ্যাঁ এই শুভ ঢাকা মেডিকেল কলেজে পড়বে, এই লাইনটা শোনার জন্যে। বুঝতে পারছো তো? এইটা করতে করতেই কেমন করে যেন আমার পড়াটা সুন্দরভাবে গুছিয়ে গেল এই ছোট ছোট টার্গেটেই। আমার বন্ধুরা মোবাইলে আমার নাম সেভ করতে হচ্ছে শুভ ডিএমসি দিয়ে, এইটা দেখে আমার খানিকটা মিশ্র অনুভূতি হতো, ভালো এবং খারাপ লাগা, একটু আড়ষ্টতা লাগতো। ওদেরকে বলতাম না 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 এটা সেভ করিস না এইভাবে, কিন্তু মনে মনে আবার একটু ভালো লাগাও কাজ করতো। ব্যাপারটাকে তুমি রিলেট করতে পারো, বিয়ের বাড়িতে তোমার খেতে ইচ্ছে করতেছে কিন্তু তুমি নিতে পারতেছো না লজ্জায়, আরেকজন তোমাকে একটা রোস্ট তুলে দিতে আসছে, তুমি বলতেছো না 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 দিয়েন না, কিন্তু তোমার মন থেকে বলতেছে না না দেন দেন আরও দেন। ব্যাপারটা হচ্ছে এরকম। আমি বন্ধুদেরকে মনে প্রকাশ্যে না করলেও কিন্তু ওরা যে আমাকে এই নামে ডাকতো, এই নামে ভাবতো, সেটা আমাকে আসলে প্রেরণা দিত, সেটা আসলে আমাকে আনন্দ দিত। বুঝতে পারছো? আচ্ছা, এরকম অজস্র গল্প আছে, স্মৃতি আছে। আপনারা আসেন, হ্যাঁ এই তোমরা অনেকে ডেসপারেট, হ্যাঁ ভাইয়া স্টার্ট করেন, ভাইয়া গল্প করেন, ভাইয়া পড়ান, আমি তো আসছি এখানে পড়ানোর জন্য, তাই না? তো ডেসপারেট হয়েও না, থাকো আমাদের সাথে। এটা তো একটা পুরো সেশন, 3-4 ঘন্টা তোমরা যদি খালি পড়াই তাহলে তো তোমাদের তো মাথা নাকি কম্পিউটার তো না, তাহলে তো এটা মাথায় তো ধরবে না। আমি চাচ্ছি যেন ফ্রুটফুল হয়েতে পুরোটা তোমাদের মাথায় দিতে পারি, এই জন্য একটু বেশি সময় লাগতে পারে। তোমার ভাইয়ের ওপর ভরসা রেখে আমাদের সাথে থাকতে থাকো, কেমন? আচ্ছা চলো, 9টা বেজে গেছে, স্টার্ট হয়ে গেছে। যারা আসছো তারা কামিয়াবি। কোথায় মুছবো কেমনে? চলো এখন আমরা যেটা পড়বো খাসফড়িংয়ের সিলম এবং এর ইন্টারনাল স্ট্রাকচার নিয়ে। সাজ্জাদ ভাইয়ের ক্লাসে তোমরা বোধহয় যে সিলম নিয়ে পড়ছো, তাই না? যাদের সিলম থাকে তাদেরকে আমরা সিলমিক প্রাণী বলি। সিলম একটা উন্নত বৈশিষ্ট্য, আমরাও সিলমিক প্রাণী। দেখি বলো দেখি, সিউডোসিলোমেট কাদের বলা হয় মনে আছে কি না? সিউডোসিলোমেট আচ্ছা, তোমাদের কমেন্ট আসতে অনেক দেরি হয় তাই আমি মজা পাচ্ছি না, কমেন্টগুলো দেখতে পারলে না ভালো লাগতো। সিউডোসিলোমেট হচ্ছে নেমাটোডা, তাই না? যাক সেই কথা, আমরা যে সিলোমিক প্রাণী, আমাদের যে সিলম আছে, সিলম জিনিসটা কি? এটা একটা ক্যাভিটি, তাই না? যে ক্যাভিটিটা আসলে একটা পেরিটোনিয়াম নামক একটা পর্দা দিয়ে আবৃত। তোমরা গরু কিংবা খাসি কুরবানি দেওয়ার পরে তুমি কল্পনা করো, বা যারা এটা দেখো না অ্যাটলিস্ট মুরগি কাটা তো দেখছো নাকি? আচ্ছা ধরো গরু বা খাসির ভুঁড়িটা বের করে ফেলার পরে ওর অ্যাবডোমেনে একটা ক্যাভিটি দেখতে পারো না? ওর ইন্টেস্টাইন, স্টোমাক টোমাক সব কিছু বের করে ফেললো, তাহলে পেটের ভেতরে একটা ফাঁকা জায়গা থাকে না? আমাদের পেট থেকে যদি সব ইন্টেস্টাইন টিন্টেস্টাইন সব কিছু বের করে ফেলে তাহলে পেটের ভেতরে একটা ফাঁকা জায়গা থাকবে না? এই ক্যাভিটিটাকেই বলে আমরা সিলম। এইটা সিলম হয়েছে কারণ এটার বাইরের দিকে একটা পেরিটোনিয়াম নামক আবরণ আছে। তাহলে আমরা যদি ধরো তোমার ইন্টেস্টাইনে একটা অপারেশন করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে তোমার স্কিন কাটতে হবে, স্কিনের পরে তোমার কিছু ফ্যাট ট্যাট পাওয়া যাবে, সেই ফ্যাটগুলো সাবকিউটিনাস ফ্যাটগুলো কাটলাম, এরপরে মাসল পাবো, মাসল কাটলাম, মাসলটাকে সরিয়ে ফেলার পরে আমি যেটা পাবো সেটা হচ্ছে পেরিটোনিয়াম পর্দা। এরকম একটা পর্দা পাওয়া যায়, সেই পর্দাটাকেও আমি হালকা করে ফুটা করে দিব, সেই পর্দাটাকেও কেটে নিব, এরপর আমি ইন্টেস্টাইনে পৌঁছাইতে পারবো। এর মানে আমি বুঝতে পারলাম আমার অ্যাবডোমিনাল ক্যাভিটিটা পেরিটোনিয়াম নামক একটা পর্দা দিয়ে আবৃত। শুধু আমার না, নেমাটোডার পর থেকে যতগুলো পর্ব আছে সবারই এরকম একটা পেরিটোনিয়াম পর্দা দিয়ে আবৃত সিলম থাকে, ঘাসফড়িংয়েও থাকে। তাহলে চলো আমরা ঘাসফড়িংয়ের সিলমটা একটু স্টাডি করি। ঘাসফড়িংয়ের সিলমকে আমরা বলতেছি হিমোসিল। আমাদের সিলমকে আমরা হিমোসিল বলতেছি না, কেন? কারণ দেখো ঘাসফড়িংয়ের যে সিলমটা, তাকাও এখানে, ঘাসফড়িংয়ের এই পুরো ক্যাভিটিটাকেই সিলম বলতেছি। এই ক্যাভিটির মধ্য থেকে তুমি ধরো এই যে ওদের যে অ্যালিমেন্টারি ক্যানেল বা পরিপাকতন্ত্র, এরপরে যে এটা হচ্ছে ওদের নীল রঙে যে দেখাইছে, এটা হচ্ছে ওদের স্নায়ুতন্ত্র, এই সব কিছুকে তুলে ফেলে দিছো, তাহলে মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে না? এটাই হচ্ছে ওদের সিলম। এবার এই সিলমটা তরলে পূর্ণ থাকে। তুমি যদি কখনো তেলাপোকা তোমার পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যে থাকে, তাহলে দেখবে তেলাপোকার ভেতর থেকে তরল জিনিসপত্র বেরোয় চলে আসছে। এই তরল জিনিসটা আসলে ওদের হিমোলিম্ফ বা ওদের রক্ত। এই হিমোলিম্ফটা হচ্ছে এই হিমোসিলের মধ্যে থাকা তরল। এই যে এখানে যে ধরো এই যে স্পেসগুলোতে যে তরলটা আছে, বুঝছো? তাহলে এর শরীরের ভেতরে আসলে এই তরলটা যে আছে এটাই হচ্ছে হিমোলিম্ফ। তাহলে ওর সিলমটা কি তরলপূর্ণ না বলো? ওর সিলমের মধ্যে কি তরল আছে? তো তো এরকম তরলপূর্ণ সিলমকে আমরা বলি হিমোসিল। সিল মানেই হচ্ছে গহ্বর, সিল মানে গহ্বর, আর হিম মানে হচ্ছে রক্ত। তাহলে হিমোসিল মানে হচ্ছে রক্তপূর্ণ গহ্বর বা তরলপূর্ণ গহ্বর। বুঝতে পারছো? এখন তুমি যখন কোরবানির গরু বা খাসির ওই যে পেটের ভেতরটা ভুড়িটুড়ি সরাই ফেলা হয়েছে, পেটের ভেতরটা দেখতেছো। ইভেন মুরগির কথা চিন্তা করো, মুরগির পেটটা কাটছো, পেটটা কেটে ভেতর থেকে নাড়ি ভুড়ি বের করে ফেলছে। আমাকে বলো ওর নাড়ি ভুড়িগুলো কি কোনো তরলে নিমজ্জিত থাকে? ওর পেটের ভেতরে কি অনেকখানি ফ্লুইড থাকে যেটার মধ্যে নাড়ি ভুড়িগুলো নিমজ্জিত? এরকম কি? এরকম তো না। আমাদের পেটেও তো ওরকম না, তরলের মধ্যে আমাদের ইন্টেস্টাইন বা আমাদের অন্ত্রগুলো ডুবে নাই, তাই না? ওদের চারপাশে কোনো তরল নাই তো। তাই আমাদের সিলোমের মধ্যে কোনো তরল না থাকায়, কোনো রক্ত না থাকায় আমাদেরটাকে হিমোসিল বলতেছি না। আমাদের রক্তটা সবসময়ই ভেসেলের মধ্যে থাকে, সবসময়ই আর্টারি, ভেইন, ক্যাপিলারি, ধমনী, শিরা, কৈশিক, জালিকা এইগুলার মধ্যে থাকে। কখন এর বাইরে থেকে, এর বাইরে বেরোয় কোনো গহ্বরে রক্তটা উন্মুক্ত হয় না, বুঝছো? উন্মুক্ত না হয় আমাদের রক্ত সংবহনতন্ত্রকে আমরা কী নামে ডাকি বলো? প্রথম চ্যাপ্টার পড়লে এটা পড়ে থাকার কথা। খায়রুল ইসলাম বলছো কাল গণিত পরীক্ষা, আজ বায়োলজি ক্লাস করতেছি। তুমি লেজেন্ড, ভেরি গুড, করতে থাকো, কোনোটাতেই কোনো লস নাই, কারণ আমি জানি তুমি সব গণিত পারো, তাই না? আচ্ছা চলো, তাহলে যেটা বললাম, কি বললাম বলো? হিমোসিল কি আমরা বুঝে নিলাম, তাই তো? আমাদের সিলম থাকলেও আমাদের হিমোসিল থাকে না, সেটা বুঝে নিলাম। ঘাসফড়িংয়ের রক্তটা যেহেতু এরকম একটা গহ্বরের মধ্যে উন্মুক্ত হয়ে যাচ্ছে, ওদের ব্লাড সার্কুলেশনকে আমরা বলি হচ্ছে ওপেন বা মুক্ত রক্ত সংবহনতন্ত্র, কারণ ওদের রক্তটা ধমনীশিরা থেকে বা কোনো বাহিকা থেকে উন্মুক্ত হয়ে যায়, বডি ক্যাভিটির মধ্যে ছড়িয়ে পড়ে, তাই তাদের রক্ত সংবহনটা ওপেন। কিন্তু আমাদের কোনো ক্যাভিটিতে, কোনো গহ্বরের মধ্যে রক্ত এরকম উন্মুক্ত হয়ে যায় না, সবসময়ই ধমনীশিরার মধ্যে থাকে। তাই আমাদের রক্ত সংবহনতন্ত্রটা কীরকম? ক্লোজড, মনে থাকবে। আচ্ছা কোনটা উন্নত বৈশিষ্ট্য আমাকে বলো তো? মুক্ত রক্ত সংবহনতন্ত্র কি উন্নত, নাকি ক্লোজড যেটা সেটা উন্নত? ডেফিনেটলি ঘাসফড়িং থেকে আমরা উন্নত প্রাণী, তাহলে আমাদের রক্ত সংবহনতন্ত্রই হচ্ছে উন্নত, ক্লোজডটা হচ্ছে উন্নত। কাদের কাদের থাকে ক্লোজড? অ্যানিলিডা, কর্ডাটা, তাদের থাকে ক্লোজড। আমাকে বলো দেখি অ্যানিলিডার একটা ইসের নাম বলো, অ্যানিলিডার একটা প্রাণীর নাম বলো দেখি। কেঁচো, জোক, এগুলো হচ্ছে অ্যানিলিডা পর্বের প্রাণী, তাই না? তাহলে ওদের কেঁচো, জোকের ক্ষেত্রেও রক্ত সংবহনতন্ত্রটা কীরকম? ক্লোজড। আমাদের ক্ষেত্রেও ক্লোজড। আর্থ্রোপডদের ক্ষেত্রে ওপেন, মানে চিংড়ির ক্ষেত্রে, তেলাপোকার ক্ষেত্রে, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ওপেন রক্ত সংবহনতন্ত্র। আচ্ছা যদি বলি মলাস্কা, মলাস্কার ক্ষেত্রে কীরকম? দেখো প্রথম চ্যাপ্টারে মলাস্কাতে লেখা আছে এটা হচ্ছে অর্ধমুক্ত রক্ত সংবহনতন্ত্র, মানে কিছুটা ওপেন কিছুটা ক্লোজড, এটার নাম দিচ্ছি আমরা অর্ধমুক্ত, তাই না? কিন্তু এই চ্যাপ্টারে আবার মলাস্কাকে বলছে ওপেন, মুক্ত। তাহলে ভাই আমরা কোনটা দাগাবো পরীক্ষাতে আসলে? কোনটা দাগাবো? প্রথম কথা, পরীক্ষাতে আশা করা যায় মলাস্কার ক্ষেত্রে দুইটা অপশনই একসাথে থাকবে না, মুক্ত অর্ধমুক্ত একসাথে থাকবে না। যদি থাকে আমরা 1 নম্বর চয়েসে রাখবো আমাদের অর্ধমুক্তকে, ঠিক আছে? তাহলে মলাস্কা কী ধরনের রক্ত সংবহন দেখা যায়? যদি অপশনে অর্ধমুক্ত থাকে আমরা অর্ধমুক্ত দাগাবো, যদি অর্ধমুক্ত না থাকে তাহলে আমরা মুক্ত বা ওপেন দাগাবো, মনে থাকবে? আচ্ছা তাহলে আমরা রক্ত সংবহনতন্ত্র নিয়ে পড়লাম। আচ্ছা ঘাসফড়িংয়ের হিমোসিলটাকে চিনলাম, তাই না? দেখো ঘাসফড়িংয়ের সিলোমটাকে আমরা মিক্সোসিল নামেও ডাকতেছি। কেন এরকম নাম দিলাম? ঘাসফড়িংয়ের যখন ডেভেলপমেন্ট হয়, তোমরা হাইড্রার ডেভেলপমেন্ট পড়ছো, রুই মাছের ডেভেলপমেন্ট পড়ছো, মানে পরিস্ফুটন, ওইখানে তোমরা দেখছো প্রথমে জাইগোট হয়, জাইগোট থেকে কি হয় বলো? জাইগোটের মধ্যে কি হয়? ক্লিভেজ হয় না, ভাগ হয়ে যায় না জাইগোটটা? তো এরকম অনেকগুলো ক্লিভেজ হয়, অনেকগুলো সেলে রূপান্তরিত হয়। এই যে একটা কোষের পিণ্ড তৈরি করলো, এটার নাম যেন কি রে? এটাকে আমরা মরুলা নামে ডাকি, তাই না রে? মরুলা। মরুলার পরের দশাটার নাম কি রে? ব্লাস্টুলা। ব্লাস্টুলাতে সেলগুলো আর এরকম ছড়ানো ছেটানো থাকে না, ব্লাস্টুলার মধ্যে সেলগুলো সুন্দর করে গুছিয়ে যায়, এক সারিতে এরকম সুন্দর করে গুছিয়ে যায়, এবং মাঝখানে একটা ফাঁকা গহ্বরের তৈরি হয়, সেটাকে আমরা বলি ব্লাস্টোসিল, তাই না? এই যে এটার নাম হচ্ছে ব্লাস্টোসিল, ব্লাস্টোসিল। তো দেখো ঘাসফড়িংয়ের যে ব্লাস্টোসিল আর পরিণত অবস্থায় যে সিলোম, এই দুইটা মিলেমিশে একাকার হয়ে যায়, বুঝছো? তাহলে ওর ব্লাস্টোসিল এবং সিলোম দুইটা ক্যাভিটি মিলার জন্যে একসাথে ওদেরকে আমরা মিক্সোসিল নামে ডাকতেছি। তাহলে ঘাসফড়িংয়ের মিক্সোসিল বলতে কি বুঝতেছি? ব্লাস্টোসিল এবং সিলম দুইটা মিলে এই সিলমটা তৈরি হচ্ছে বলে আমরা সেটাকে মিক্সোসিল নামে ডাকতেছি। আচ্ছা, আর হিমোসিল কেন বলতেছি বলো? কারণ ওদের সিলম রক্তে পূর্ণ থাকতেছে। ওদের রক্তকে আমরা ব্লাড বলতেছি না, ওদের রক্তকে আমরা হিমোলিম্ফ বলতেছি, তাই না? আচ্ছা, সব মুছে দেই। আচ্ছা, এদের ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করো, আমাদের হৃৎপিণ্ড কোথায় অবস্থিত? আমরা তো উন্নত প্রাণী, উন্নত প্রাণীতে অঙ্কীয় দেশে হৃৎপিণ্ড অবস্থিত থাকে, পৃষ্ঠীয় দেশে পিঠের দিকে স্নায়ুতন্ত্র অবস্থিত থাকে। যেমন আমাদের সুষুম্নাকাণ্ড কোন দিক দিয়ে নেমে গেছে? মেরুদণ্ডর মধ্য দিয়ে নেমে গেছে, তাই না? মাঝে মধ্যে ভয়ে তোমাদের শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা আবেশ চলে যায় না? কেন? কারণ তোমাদের মেরুদণ্ডের ভেতরেই সুষুম্নাকাণ্ড আছে, ওই দিক দিয়ে একটা এরকম ঠান্ডা অনুভূতি নামে। তাহলে আমাদের স্নায়ুতন্ত্রটা আছে পৃষ্ঠীয় দিকে, আমাদের হৃৎপিণ্ডটা আছে হচ্ছে অঙ্কীয় দিকে। কিন্তু ঘাসফড়িং যেহেতু অনুন্নত প্রাণী, তাই ওদেরটা ঠিক উল্টা, পতঙ্গের ক্ষেত্রে ঠিক উল্টা। দেখো, ওদের স্নায়ুতন্ত্র আছে হচ্ছে, ওদের স্নায়ুতন্ত্র আছে হচ্ছে অঙ্কীয় দিকে, পেটের দিকে, দেখছো? আর ওদের হৃৎপিণ্ড আছে কোথায়? পৃষ্ঠীয় দিকে। দুইটা আলাদা জিনিস, তাই না? মানে আমাদের সাথে ওদের ঠিক উল্টা। আর মাঝখানে পরিপাক নালী। ওকে, এবার আমরা ওদের একটু পৌষ্টিক তন্ত্র পড়তে চাচ্ছি। আমরা ওদের তন্ত্রে ঢুকে গেছি, কেমন? আচ্ছা, এক এক করে সকল তন্ত্রই আমরা পড়ে ফেলবো, খালি ধৈর্য ধরে তোমাদেরকে একটু থাকতে হবে। চলো, কি কি প্রশ্ন আসতে পারে এখান থেকে দেখি। এই ছকটা খুব ইম্পর্টেন্ট। পৌষ্টিক তন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করলাম, পৌষ্টিক নালী, পৌষ্টিক গ্রন্থি, তাই না? আমাদের তো যকৃত আছে, অগ্নাশয় আছে, ওদের আবার এই সব নাই। ওদের কি আছে বলো তো? ওদের যকৃতের বদলি আছে হেপাটিক সিকা, হেপাটিক মানে যকৃতের মতো। আচ্ছা, তারপর কি আছে? মেসেন্টার্নের অন্ত আবরণ আমরা পড়বো, আর আছে লালা গ্রন্থি। এই তিন রকমের গ্রন্থি আছে। আর পৌষ্টিক নালীকে আবার তিনটা ভাগে ভাগ করতেছি আমরা। অগ্র অংশটুকুকে বলতেছি স্টোমোডিয়াম, মাঝখানেরটুকুকে মেসেন্টারন, আর লাস্টের পার্টটুকুকে বলতেছি প্রক্টোডিয়াম। তাহলে পরীক্ষাতে প্রশ্ন কেমন করে আসবে? নিচের কোনটা, দেখো ডেন্টাল এটা আসছে, নিচের কোনটা প্রক্টোডিয়ামের পার্ট নয়? এবার অপশন দিলাম তোমাকে কোলন, রেকটাম, পায়ুছিদ্র, ক্রপ। কোনটা হবে উত্তর? ক্রপ কি প্রক্টোডিয়ামের অংশ? না, ক্রপ হচ্ছে স্টোমোডিয়ামের অংশ। তাহলে এই জিনিসগুলো আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। এখন এইগুলোর জন্য হাবিজাবি অনেক নেমোনিক দেওয়া যায়, কিন্তু নেমোনিক দিয়ে আসলে ব্যাপারটা অনেক ভারী হয়ে যায়। আমি যখন কোচিং করতাম, আমি দেখতাম যে আমার অনেক ভাইয়ারাই নেমোনিক দিতে খুব ভালোবাসেন এবং তারা ছন্দে ছন্দে বোর্ড ভরিয়ে ফেলতেন। কিছু ছন্দ আমার কাছে খুব ইরিটেটিং লাগতো, অনেক মস্ত বড় বড় ছন্দ, এমন ছন্দ যে ছন্দ মনে রাখতে অন্য আরেকটা ছন্দ আমাকে বানাতে হবে। সেই ধরনের ছন্দগুলোকে আমি কোনো দিন গ্রহণ করি নাই, কারণ আমার এটা এমনিতেই মনে থাকে, আমি তখন ছন্দটাকে নিতাম না। আবার অনেকের ক্ষেত্রে এটা কাজ করতো, সে সেটা গ্রহণ করতো। আবার ধরো পড়তে যেয়ে মাঝে মধ্যে আমার নিজের ঘটনার সাথে মিলিয়ে আমি ছন্দ বানিয়ে নিতাম, সেটা আবার আমার খুব ভালো মনে থাকতো, বুঝছো তো? তোমার প্রয়োজন অনুযায়ী তুমি ছন্দগুলো ব্যবহার করবা। যদি মনে হয় মনে থাকতেছে না, তুমি তোমার ঘটনার সাথে মিলিয়ে প্রথম অক্ষরগুলো দিয়ে, প্রথম বর্ণগুলো দিয়ে তুমি তোমার মতো করে একটা নেমোনিক বানাই নিবা। কিন্তু এগুলো ছবি দেখে মনে রাখলে বেটার, বুঝছো? সহজেই মনে থাকে। আচ্ছা, তাহলে এই ছবিটার দিকে তাকাও, এইটা হচ্ছে ঘাসফড়িংয়ের পৌষ্টিক তন্ত্র। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে শুরু, এটা হচ্ছে ওর অন্ননালী বা গ্রাসনালী, যেটাকে ইসোফেগাস বলতেছি, তাই তো? আচ্ছা, ইসোফেগাসের পরেই আছে হচ্ছে ক্রপ। দেখো, লালা গ্রন্থিগুলোকে দেখতে পাচ্ছ কি? আঙুরের থোকার মতো যে লালা গ্রন্থি, তাহলে দেখো লালা গ্রন্থিগুলো যে গলবিলের দিকে উন্মুক্ত হয় এবং সেইখানে হাইপোফেরিংসে দিয়ে, হাইপোফেরিংসে খাবারের সাথে লালাটা মিশে। কিন্তু লালার যে এনজাইমগুলো আছে সেগুলো কিন্তু এই উপরে কাজ করতে পারে না, কারণ খাবারটা তো খুব দ্রুত পাস হয়ে যায়। খাবারটা যখন ক্রপে চলে আসে, এই ক্রপে আসার পর লালার গ্রন্থিগুলো, লালার যে এনজাইমগুলো আছে সেগুলোর পরিপাকের সূত্রপাত হয়, সেগুলোর সূচনা ঘটে। মানে এনজাইমগুলো কাজ করা শুরু করতে করতে খাবারটা কোথায় চলে আসে? ক্রপে চলে আসে। ওকে, তাহলে ক্রপ হচ্ছে পাতলা প্রাচীর যুক্ত একটা অংশ, দেখতে কিসের মতো? মোচার মতো। তোমার বইতে এটাকে কি বলছে? মোচার মতো একটা অংশ। মোচা মানে বুঝছো তো, স্পিন্ডল বা কলার মোচা তো দেখছো, ওই রকম না দেখতে? আচ্ছা, এর পরের অংশটার নাম হচ্ছে গিজার্ড। গিজার্ড কিন্তু পাতলা প্রাচীরযুক্ত না। তুমি ধরো যদি তুমি মুরগির ক্ষেত্রে গিজার্ডকে জিজ্ঞেস করো, মুরগির গিলা তোমরা খাইছো কিনা জানি না, সেটাকে মুরগির গিজার্ড বল, তো ওইটা অনেক পুরু প্রাচীর না? ঘাসফড়িংয়ের ওইরকম একটা গিজার্ড আছে, এটাও পুরু প্রাচীরযুক্ত। আচ্ছা, গিজার্ডের কাজ কি? গিজার্ডের কাজ হচ্ছে চূর্ণ করা, খাবার টাবারকে চূর্ণ করে ফেলা। তারপরে তুমি দেখতে পাচ্ছ হেপাটিক সিকা, এটা একটা গ্রন্থি আমি তোমাকে বললাম। হেপাটিক সিকা কতগুলো থাকে? ঘাসফড়িংয়ের পরিপাকতন্ত্র ছয়ের খেলা, সব ছয়ের খেলা, বুঝছো? একটু পরেই দেখবা হেপাটিক সিকা থাকে 6 জোড়া, 6টা বললো না, কয়টা থাকে? 6 জোড়া। ভাই একটু দেখান কেমনে 6 জোড়া। এইখানে আমি দেখতে পাচ্ছি এই যে দাঁড়াও, এই যে 1 জোড়া, এই যে 2 জোড়া, এই যে 3 জোড়া, আর অপোজিট সাইডে আরও 3 জোড়া আছে, এই হচ্ছে 6 জোড়া। ওকে, এরপরে কি দেখতে পাচ্ছ? মেসেন্টেরন, তাই তো? মেসেন্টেরনের আরেক নাম হচ্ছে পাকস্থলী। ঘাসফড়িংয়ের পাকস্থলী যদি আমরা বলি তাহলে আমরা আসলে বুঝতেছি কার কথা? মেসেন্টেরনের কথা, কেমন? আচ্ছা, এটার আবার আরেকটা নাম দিছে, এটার আরেকটা নাম হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। নামটা একটু কঠিন কিন্তু তুমি একটু শিখে রাখবা, প্রোভেন্ট্রিকুলাস। মেসেন্টেরনের তাহলে 3টা নাম, একটা তো মেসেন্টেরন, আর একটা হচ্ছে পাকস্থলী, আর একটা হচ্ছে প্রোভেন্ট্রিকুলাস। আচ্ছা, একটা মজার ব্যাপার খেয়াল করবা, এইখান থেকে মেসেন্টেরনের আগ পর্যন্ত কি বলো, গিজার্ড পর্যন্ত কি, যে এই পর্যন্ত হচ্ছে স্টোমোডিয়াম, তাই না? স্টোমোডিয়াম কেন বলতেছি? স্টোম মানে হচ্ছে মুখ, তাহলে এটা মুখের প্রান্তের দিকে পরিপাকনালী না, এই জন্য স্টোমোডিয়াম বলতেছি। আর প্রোক্টো মানে হচ্ছে পায়ুর দিকে, তাই নিচের অংশটাকে আমরা বলতেছি প্রোক্টোডিয়াম, আর উপরের অংশটা হচ্ছে স্টোমোডিয়াম, স্টোমো মানে মুখ। ওকে, এই যে এই স্টোমোডিয়ামের আমি সব মুছে দিই, দাঁড়াও। ওকে, এই স্টোমোডিয়ামের যে ভেতর দিকের আবরণটা, বুঝছো, বুঝতেছো? এই যে গিজার্ড, ক্রপ, এদের ভেতর দিকে যে আবরণটা, এই আবরণটা কি দিয়ে তৈরি? উত্তর হচ্ছে এই আবরণটা হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি রে বাচ্চাটা? কাইটিন। ওকে, কাইটিন দিয়ে তৈরি। কিন্তু যখনই মেসেন্টেরনে আসলা তখনই তুমি দেখলা যে এই আবরণটা আসলে কাইটিন থেকে পরিবর্তিত হয়ে এটার ভেতর দিকে, মেসেন্টেরনের ভেতর দিকে যে আবরণটা, সেটা একটা পর্দা, তার নাম হচ্ছে পেরিট্রপিক পর্দা। পেরিট্রপিক পর্দা। তাহলে কেন কাইটিন পরিবর্তিত হয়ে মেসেন্টেরনের ভেতর দিকে পেরিট্রপিক পর্দা চলে আসলো? এটা একটা প্রশ্ন জাগে আমাদের মনে। দেখো, এটা আল্লাহর মানে সুন্দর সৃষ্টি, তাই না? আমাদের শুনতে পাচ্ছ তো ঠিকঠাক নাকি? আমরা একটু চেক করে আসি, দাঁড়াও। হ্যাঁ, আচ্ছা। সো দেখো কি নিয়ে কথা বলতেছি আমরা, কেন এখানে পেরিট্রপিক পর্দা থাকে। ঘাসফড়িংয়ের খাবার থেকে যে প্রয়োজনীয় উপাদানটা আছে সেটা শোষিত হয় মেসেন্টেরনে। আচ্ছা, আমাদের খাদ্যবস্তুর শোষণ কোথায় ঘটে? মানুষের পরিপাকনালীর কোথায় খাদ্যবস্তুর শোষণ ঘটে? 90% শোষণ ঘটে আমাদের ক্ষুদ্রান্ত্রে, আর 10% শোষণ ঘটে পাকস্থলী এবং বৃহদন্ত্রে। আমাদের ক্ষুদ্রান্ত্রের ভেতরটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের ক্ষুদ্রান্তের ভেতরের ওয়ালটা এরকম এরকম, তাই না? ভিলাইওয়ালা। শোষণ যেন বেশি করে হয় তাই এখানে এরকম ভিলাই থাকে, ভিলাই থাকা এখানে শোষণ তলটা বেড়ে যায়। আচ্ছা, ওকে। আর ঘাসফড়িংয়ের শোষণটা কোথায় হয়? মেসেন্টেরনে। এখন মেসেন্টেরনের ভেতর দিক তুমি যদি কাইটিন দিয়ে আবৃত করে দাও তাহলে আর খাবার ভেতরে ঢুকতে পারবে না, খাবার এই হিমোলিম্ফে আসতে পারবে না, বুঝছো? রক্তে আসতে পারবে না। ঘাসফড়িংয়ের খাবার খেয়ে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে? কাইটিনের বদলে এখানে একটা সেমি পারমিয়েবল বা বৈষম্যভেদ্য একটা ঝিল্লি, যার নাম পেরিট্রপিক পর্দা, সেইটা দিয়ে এটা আল্লাহ এটা কাভারিং করে দিয়েছেন যেন ঘাসফড়িং খাবারটাকে শোষণ করতে পারে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, এইটা গেল। এরপর আরেকটা ব্যাপার খেয়াল করবা, দেখো এখানে সুতার মতো কিছু জিনিস আছে, ফলো করো। এই যে দেখতেছো, এই নালিকাগুলোকে আমরা কী নামে ডাকতেছি বলতে পারবা? এদের নাম হচ্ছে মালপেজিয়ান নালিকা। মালপেজিয়ান নালিকা খেয়াল করছো মালপেজিয়ান নালিকাগুলোকে? আচ্ছা, মালপেজিয়ান নালিকাগুলোর লেন্থ কত জানো? 25 সেন্টিমিটার। মালপেজিয়ান নালিকার লেন্থ হচ্ছে 25 মিলিমিটার। সেন্টিমিটার বললে হবে না, 25 মিলিমিটার, ঠিক আছে? আচ্ছা, দেখতে এগুলো কী রঙের? একটু হলুদ রঙের, হালকা হলুদ রঙের। ওকে, মালপেজিয়ান নালিকার একটা মুখ কোথায় উন্মুক্ত খেয়াল করো তো। এই যে একটা মুখ, এই মুখটা কোথায় উন্মুক্ত বলো? মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়ামের কানেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা। এখানে মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়াম মিলছে, সেইখান থেকেই দেখো একটা মালপেজিয়ার নালিকা শুরু হয়েছে। সবগুলো মালপেজিয়ার নালিকার একটা মুখ কিন্তু এইখানে, কোথায়? প্রক্টোডিয়াম আর মেসেন্টার্নের সংযোগস্থলে। আচ্ছা, আরেকটা মুখ কোন দিকে? দেখো আরেকটা মুখ হিমোলিম্ফে ডুবানো অবস্থায় আছে, তাই না? এইখানে এই যে বাইরের বাকি পুরো পার্টটাই কিন্তু তরল আছে, বুঝছো, হিমোলিম্ফ আছে। তাহলে এটা মনে করো স্যুপের মধ্যে নুডলস দিলে যেরকম হবে, স্যুপের মধ্যে নুডলস, হিমোলিম্ফের মধ্যে মালপেজিয়ার নালিকাগুলো ওই নুডলসের মতো, তরলের মধ্যে এই নালিকাগুলো এরকম করে ভেসে আসছে। কল্পনা করতে পারছো? এটা আমাদের রেচনতন্ত্র পড়ার সময় লাগবে। তাহলে একটা মুখ কোথায় উন্মুক্ত? হিমোলিম্ফে। আরেকটা মুখ কোথায় উন্মুক্ত? পরিপাক নালীতে। পরিপাক নালীর কোথায়? মেসেন্টেরল এবং প্রক্টোডিয়ামের কানেক্টিং পয়েন্টে। আচ্ছা, এই তো গেল। তাহলে আমরা একটু এখান থেকে রিভাইজ দিই, চলো। হ্যাঁ, কাইটিন দিয়ে আবৃত, এটার ভেতর দিকটা এটা আমরা পড়ছি। আচ্ছা, মুখ ছিদ্রটা কীরকম? একটা প্রাকমুখিক প্রকোষ্ঠ আছে, মুখের মধ্যে একটা প্রকোষ্ঠ আছে, ওটাকে সিবেরিয়ামও বলতেছে, অত ইম্পর্টেন্ট না। আচ্ছা, গলবিল, ছোট নলাকার, এগুলো রিডিং দিয়ে ফেলবা। গ্রাসনালী, হাবিজাবি, এগুলো শেষ। দেখো গ্রাসনালী স্ফীত হয়ে মোচার থলির মতো পাতলা প্রাচীরযুক্ত ক্রপ তৈরি করছে। ভাই সবগুলো লাইন বলছে। ক্রপের সংকোচন প্রসারে খাদ্য কিছুটা চূর্ণ হয় এবং সবথেকে ইম্পর্টেন্ট অবজেক্টিভ এইখানে কোনটা? এই যে লালার এনজাইম পরিপাকের সূত্রপাত ঘটায় কোথায়? উত্তর হবে ক্রপ, পরীক্ষায় আসবে। গিজার্ট, সরি আমি না তোমাদের একটা ভুল কথা বলে ফেলছি, আমি বোধহয় মেসেন্টেরনে প্রোভেন্ট্রিকুলাস বলে ফেলছি, আমি সরি, গিজার্ট হবে প্রোভেন্ট্রিকুলাস, আমি সরি। আচ্ছা, গিজার্টের একটু আমরা এটা দেখি, কি বলে, প্রস্তচ্ছেদটা দেখি, চলো। গিজার্টের প্রস্তচ্ছেদের দিকে তুমি একটু তাকাও। এইখানেও সব ছয়ের খেলা, ঠিক আছে, এইখানেও সব ছয়ের খেলা। আচ্ছা দেখো, এগুলো হচ্ছে ওর দাঁত, আমি যে লাল রং করতেছি এগুলো হচ্ছে গিজার্টের মধ্যে থাকা দাঁত। এটা হচ্ছে গিজার্টের একটা প্রস্তচ্ছেদ। কয়টা দাঁত আছে রে বলো বাচ্চারা? ছয়টা দাঁত আছে, গুনে দেখতে পারো, 1 2 3 4 5 6, দাঁত কয়টা? ছয়টা। আচ্ছা, তারপর দেখো এইখানে এটাকে বলতেছি প্যাড, প্যাড কয়টা আছে? প্যাড, গিজার্টের প্যাড কয়টা আছে বলো? প্যাড গুনে দেখো, এখানে প্যাড হচ্ছে ছয়টা, 1 2 3 4 5 6, ঠিক আছে। প্যাডের মধ্যে দেখো চুল আছে, তাহলে গিজার্টের প্যাডে কি থাকে? চুল থাকে, এরকম চুল থাকে এখানে, ঠিক আছে, ওকে। চুলগুলো কি করে? ছাঁকনির মতো কাজ করে। আর কি আছে এখানে? অনুদৈর্ঘ্য কিছু ভাঁজ আছে, এগুলো আবার কি ভাঁজ? এই যে এখানে একটু ভাঁজ ভাঁজ থাকে, মাঝখানে মাঝখানে একটু ভাঁজ থাকে, ফোল্ডিং থাকে। অনুদৈর্ঘ্য ভাঁজ কয়টা আছে? গুণে দেখো ছয়টা আছে। তাহলে গিজার্ডে যা কিছু আছে সব ছটা ছটা করে আছে। ডান, দেখতেছো? আচ্ছা, আর এই যে মাঝখানে ফাঁকা জায়গাটা, এটাকে লুমেন নামে ডাকতেছি। আর আমি বলছি গিজার্টে কি থাকে? পেশি স্তরটা অনেক পুরু থাকে, এই যে এগুলো হচ্ছে পেশি, গিজার্টের পেশি, ওকে। তাহলে গিজার্টের এই প্রস্তচ্ছেদটা কিভাবে পরীক্ষাতে লাগবে? আঁকতে হবে না, কিন্তু আমরা জাস্ট ছবি দেখে বুঝে ফেললাম যে গিজার্টের সব কিছু, দাঁত থাকে ছয়টা, প্যাড থাকে ছয়টা, প্যাডের মধ্যে চুল কয়টা থাকে এটা আবার আমরা গুনি নাই, এটা অসংখ্য থাকবে, আর অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে ছয়টা, ঠিক আছে, পড়ে ফেলছি। আচ্ছা, মোচাকার থলি, এগুলোকে আমরা বলি গ্যাস্ট্রিক সিকা বা হেপাটিক সিকা, কতগুলো থাকে? 6 জোড়া, সেটা আমরা পড়ে ফেলছি। আচ্ছা, হলদে রঙের অঙ্গাণুগুলোকে কি বলতেছি? মালপেজিয়ার নালিকা, সেটা পড়ে ফেলছি। চলো সামনে আগাই। প্রক্টোডিয়াম বা পশ্চাৎ পৌষ্টিক নালী, এখানে কি কি অংশ? ইলিয়াম, কোলন, রেকটাম আর হচ্ছে পায়ুছিদ্র। এখান থেকে তুমি তাকাবা হচ্ছে রেকটামের দিকে। এবার রেকটামের প্রস্তচ্ছেদটা আমরা একটু দেখি, চলো। দেখো এইগুলোকে আমরা বলতেছি রেকটাল প্যাপিলা। কি বলতেছি বলো? প্যাপিলা শব্দের অর্থ কি? প্যাপিলা মানে হচ্ছে আঙুলের মতো, বুঝছো, আঙুলের ডগাটা যেরকম এরকম যদি থাকে সেটাকে আমরা প্যাপিলা নামে ডাকি। তাহলে এইটাকে নেল পালিশ দেওয়া আঙুলের মতো লাগে না? এটা আঙুলের ডগার মতো লাগতেছে না বলো? আচ্ছা, তাহলে এরকম কয়টা রেকটাল প্যাপিলা আছে বলো তো? 1 2 3 4 5 6, এখানেও 6টা। তাহলে রেকটাল প্যাপিলা কয়টা থাকে? 6টা থাকে রেকটামে, ব্যাস, ওকে, শেষ। বাকি কাজকর্ম তোমরা এগুলো পারবা রিডিং দিলেই। তাহলে প্রক্টোডিয়ামের কয়টা অংশ বলো? পরীক্ষাতে যদি আসে প্রক্টোডিয়াম কয়টা অংশ নিয়ে তৈরি, উত্তর কি হবে? 4টি অংশ নিয়ে তৈরি, তাই না? আচ্ছা, এবার আসো পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক গ্রন্থির মধ্যে দেখো লালা গ্রন্থি, এটা থেকে খুব ইম্পর্টেন্ট অবজেক্টিভ পরীক্ষাতে আসবে এবং তুমি কনফিউজড হবা। তিনটা গ্রন্থির মধ্যে প্রধান লালা গ্রন্থি কোনটা, সরি প্রধান পৌষ্টিক গ্রন্থি কোনটা, লালা গ্রন্থি, তাই না? এটা পরীক্ষাতে আসবে। কিন্তু নাম পড়ে মনে হয় যে এগুলো তো কঠিন কঠিন নাম, এগুলাই বোধহয় প্রধান হবে, কিন্তু না, লালা গ্রন্থিটাই ওদের প্রধান গ্রন্থি। কেমন? লালা গ্রন্থির নালীটা কোথায় উন্মুক্ত হয়? ল্যাবিয়ামের গোড়ায়, ল্যাবিয়ামের গোড়ায় এটা উন্মুক্ত হয়। আচ্ছা, লালা গ্রন্থি থেকে কী খরিত হয় রে? স্যালাইভা বা লালারস। মেসেন্টেরনের অন্তঃআবরণ থেকে কী খরিত হয়? পাচক রস। হেপাটিক সিকা থেকে কী খরিত হয়? পাচক রস। কোথায়? ঠিক আছে, অন্য দুই জায়গা থেকে পাচক রস, পাচক রস, লালা থেকে লালারস। শেষ, চলো আগাই। এবার ওদের পরিপাক প্রক্রিয়া কেমনে হয়? ওরা হার্বিভোরাস আমরা জানি, ওদের মুখপাঙ্গ হচ্ছে ম্যান্ডিবুলেট বা চর্বণ উপযোগী, এটাও আমরা জানি। এখন আমরা ওদের পরিপাক পড়ব। দেখো এখানে একটু নেমোনিক আছে আমাদের। ওর লালায় কী কী এনজাইম থাকে জানো? ওর লালায় থাকে আকাশ। আমরা আকাশের পানে তাকিয়ে লালা ঝরাচ্ছি না, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে। তাহলে আকাশ দিয়ে তুমি লালা গ্রন্থির এনজাইমগুলোকে মনে রাখতে পারো। আ দিয়ে হচ্ছে অ্যামাইলেস, ঠিক আছে? আ দিয়ে কি? অ্যামাইলেস। কা দিয়ে কি? কাইটিনেস। আর দন্তাস্ব দিয়ে হচ্ছে সেলুলেস। এই হচ্ছে আকাশ, ঠিক আছে? আকাশ দিয়ে আমরা লালা গ্রন্থির এনজাইমগুলোকে মনে রাখতে পারি। এরপর আসো মেসেন্টেরনের অন্তঃআবরণ থেকে কী কী এনজাইমগুলো বের হয়। তুমি মনে করো বন্দি পাঠশালায় ঘুরতে আসলা, আচ্ছা তুমি মনে করো বন্দি পাঠশালায় ঘুরতে আসলা, ঘুরতে এসে এবার তুমি কি বলবা? বন্ধুদেরকে একটা চেক ইন দিবা না? তুমি একটা চেক ইন দিয়ে কি লিখবা বলো? তুমি লিখবা যে ট্রিপে আইলাম, তাই না? কোথায় ট্রিপে আসছো তুমি? বন্দি পাঠশালায় ট্রিপে আসছো, ট্রিপে আইলাম। এটা দিয়ে তুমি মনে রাখতে পারো মেসেন্টেরনের অন্তঃআবরণের যে এনজাইমগুলো আছে সেটা। প্রি দিয়ে কি বলো? প্রি দিয়ে হচ্ছে ট্রিপটেস, দেখছো? ট্রিপসিন বলো না কিন্তু, ট্রিপটেস। আচ্ছা, আর প দিয়ে কী রে? ও প দিয়ে কিছু নাই, ট্রিপে দিয়ে হচ্ছে ট্রিপটেস। আ দিয়ে কী বলো? আ দিয়ে হচ্ছে অ্যামাইলেস। রসুই দিয়ে হচ্ছে ইনভার্টেস। লা দিয়ে হচ্ছে লাইপেস। আর ম দিয়ে হচ্ছে মোল্টেস। তাহলে ট্রিপে আইলাম মনে থাকবে না? এটা দিয়ে আমরা মনে রাখবো মেসেন্টেরনের অন্তঃআবরণ থেকে কী কী এনজাইম বেরোচ্ছে, ঠিক আছে? এই তো, আর তেমন কে কী কাজ করে এগুলো অত ডিটেলসে লেখা নাই, বাট তোমরা তোমাদের আইডিয়া দিয়ে করতে পারো। অ্যামাইলেস কার উপর কাজ করে? শর্করা জাতীয় খাদ্যের উপর। কাইটিনেস কাইটিনকে ভাঙবে। সেলুলেস সেলুলুসকে ভাঙবে। মল্টেস মল্টোসকে ভাঙবে, তাই না? এই এরকম আর কি। আচ্ছা, ইনভার্টেস কি? সুক্রোসকে ভাঙবে। লাইপেস লিপিডকে ভাঙবে। ওকে, তাহলে আমরা ওদের পরিপাকটাও শেষ করে ফেললাম, তাই তো? আচ্ছা চলো, কঠিন লাগতেছে অনেক, চ্যাপ্টারটা একটু বড়। আচ্ছা, এবার আমরা এই ব্যবহারিক অংশ থেকে কি পড়ব? আমরা যে 1, 2, 3, 4, 5 যে পয়েন্টগুলো আছে এগুলো একটু রিডিং দিব, ঠিক আছে? এইখানে লিখছে যে উদর সরু লম্বা এবং 18টি খণ্ডকে বিভক্ত। ভুল কথা, উদরে খণ্ডক কয়টা থাকে আমরা পড়ছি? 11টা খণ্ডক থাকে। বাট যদি কোনো কারণে 11টা না থাকে, অপশনে 11 নাই, তখন তুমি 18 দাগাই দিও, বুঝছো? এখানে ভুল করে 11 জায়গায় 18 লিখে ফেলছে। উদরে খণ্ডক তো 11টা। ওকে, আবার তেলাপোকার বৈশিষ্ট্য দিচ্ছে, এগুলো একটু তুমি রিডিং করে ফেলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তেলাপোকার সাইন্টিফিক নেম কি রে? পেরিপ্ল্যানেটা আমেরিকানা। কেন এরকম বলে জানো? এটাকে দেখা গেছে পুরো পৃথিবীর সব জায়গায় খুঁজে পাওয়া যায়। পেরি মানে চারদিকে, আর প্ল্যানেট মানে গ্রহ। তাহলে আমাদের গ্রহের চারদিকে খুঁজে পাওয়া যাচ্ছে, এই জন্য তেলাপোকার জেনাসটা হচ্ছে পেরিপ্ল্যানেটা, বুঝছো? আর আমেরিকায় বোধহয় প্রথম আবিষ্কার বা প্রথম বিজ্ঞানী বোধহয় আমেরিকার ছিল, যে নাম দিচ্ছে, এই জন্য এটার নাম দিচ্ছে আমেরিকানা। ওকে, ব্যবহারিক পার্ট। আচ্ছা, আমরা চলে আসলাম ওদের রক্ত সংবহনতন্ত্রে, তাই না? আমরা অলরেডি পড়ে ফেলছি ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্র কীরকম, মুক্ত। মুক্ত আর বদ্ধের মধ্যে কী ডিফারেন্স সেটাও কিন্তু আমরা পড়ে ফেলছি, তাই না? আচ্ছা, ভাই ইনফরমেশনই তো মনে থাকে না। দেখো, একবার পড়লে কারো হয় না, এটা হচ্ছে সত্য কথা। যদি তোমার বন্ধুরা কেউ বলে থাকে যে আমি খুব ব্রিলিয়েন্ট, আমার তো একবার পড়লেই হয়, বা কারো বাবা মা যদি এভাবে বলে থাকে, তাহলে ডেফিনেটলি সে সেটা মিথ্যা বলতেছে। সেটা আমার কাছে সত্য মনে হয় না। কারণ আমার নিজের একবার পড়লে হয় না, যে বন্ধুটা বলে ওরও আসলে হয় না। বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়ার মধ্য দিয়ে মনে থাকবে। সিস্টেমটাই এমন দাঁড়াইছে যে ইনফরমেশনের খেলা আসলে। কারণ তুমি যদি ডাক্তারি পড়ো, তোমাকে চিন্তা করো তুমি যখন রোগী দেখতে বসবা তখন তোমার মাথায় কত শত রোগের কথা মাথায় রাখতে হবে, কত শত রোগের কত শত ওষুধ, সেগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ওষুধের নাম মাথায় রাখতে হবে। তুমি যদি রোগীর সামনে একটু বইটা খুলে বলো, একটু বসেন আপনি, আমি একটু দেখে নিই, দাঁড়ান, বইটা খুলে যদি ওষুধের নাম দেখে তারপর ওষুধটা দাও, রোগী কি আসবে তোমার কাছে? পরবর্তী সময়ে আসবে না। তাহলে আমাদের মস্তিষ্কের বা এই যে মুখস্থবিদ্যা যেটাকে বলি, সেটার কিঞ্চিত হলেও দাম রয়েছে, সেটা দরকার আছে সমাজে, তাই না? চলতে হলে, ফিরতে হলে। তাই সেটাকে আমাদের মাঝে মধ্যে কাজে লাগাতে হবে। আমরা যদি কিছু একটা জিনিস করতে চাই তাহলে সেটা করা পসিবল, যদি আমরা না চাই তাহলে এটা কোনো দিনও পসিবল না, বুঝছো? তাহলে প্রথমে আগে চাইতে হবে যে আমি কি চাই কি চাই না। ওকে, হ্যাঁ, কোন পর্যন্ত আসছি বলো? তাহলে মুক্ত রক্ত সংবহনতন্ত্রের আরেকটা নাম হচ্ছে ল্যাকুনার, ঠিক আছে? ল্যাকুনার, ওকে, এটা মনে রাখবো আমরা। এক্সাম্পলগুলো পড়বো। অ্যানিলিড এবং কর্ডেট, এদের মধ্যে বদ্ধ। পতঙ্গ মানে কি? আর্থ্রোপড। মলাস্কা, এদের মধ্যে মুক্ত। বাট ভাইয়া বলছে মলাস্কাকে যদি অর্ধমুক্ত অপশনে থাকে তাহলে অর্ধমুক্তকেই অগ্রাধিকার দেওয়ার জন্যে। আসলে এখানে পার্থক্য দিচ্ছে, আমরা একটু রিডিং দিয়ে দেখি আমরা পারি কিনা ব্যাপারটা। মুক্ত রক্ত সংবহনতন্ত্র, এখানে তুমি ঘাসফড়িংয়ের কথা চিন্তা করবা, বদ্ধর ক্ষেত্রে তুমি মানুষের কথা চিন্তা করবা। আসো, আমাদের রক্ত সংবহনতন্ত্র কি? হৃদযন্ত্র, হৃৎপিণ্ড আছে না, রক্তবাহিকা আছে, রক্ত সেখানে এটার ভেতরে অবস্থান করে। বাট মুক্তর ক্ষেত্রে বিভিন্ন সাইন আছে বা সিলোমের মধ্যে অবস্থান করে। আচ্ছা, এটা কি নিয়ে তৈরি? হৃদযন্ত্র সংক্ষিপ্ত রক্তনালী এবং সাইনাস নিয়ে বা সিলোম নিয়ে তৈরি। আচ্ছা, আর এটার মধ্যে কি কি থাকে তুমি জানো? রক্ত দেহগহ্বরে প্রবেশ করে, এখানে প্রবেশ করে না। রক্ত সরাসরি কোষ টিস্যুর সংস্পর্শে আসে, কিন্তু আমাদের ক্ষেত্রে রক্ত সরাসরি সংস্পর্শে আসে না। আমরা শ্বসন চ্যাপ্টারে দেখে আসছি যে আমাদের অ্যালভিওলাস কি সরাসরি রক্তের সংস্পর্শ পাচ্ছে? উত্তর হচ্ছে না, পাচ্ছে না। অ্যালভিওলাসের ঠিক পাশ দিয়েই এরকম করে ক্যাপিলারি গেছে, দেখো ক্যাপিলারি থেকে রক্ত কিন্তু বাইরে বেরোয় আসতেছে না। গ্যাসের আদান প্রদান হচ্ছে, দ্যাটস ট্রু, বাট রক্ত কিন্তু বাইরে বেরোচ্ছে না। তাহলে রক্ত কি অ্যালভিওলাসের স্কোয়ামাস সেলগুলোর সরাসরি সংস্পর্শে আসলো? উত্তর হচ্ছে না, আসলো না। আচ্ছা, হ্যাঁ, অনেকে হতাশা ঝাড়তেছ, ভাইয়া আমার এতবার পড়লে হয় না, এতবার পড়লে হয় না, এতবার পড়লে মনে থাকে না। দেখো, তোমার প্রবলেম তো তোমাকেই সলভ করতে হবে। আমার দ্বারা কি তোমার পড়াটা কি আমার পড়ে দেওয়া সম্ভব? আচ্ছা, ধরো আজকে রাতে তোমরা যারা ফুটবল ভালোবাসো, ধরো ছেলেদের পার্সপেক্টিভ থেকে এক্সাম্পলটা দিই। আজকে রাতে মনে করো এই মেসি মনে করো বার্সেলোনায় ফিরে গেল, আর রোনালদো হচ্ছে রিয়াল মাদ্রিদে ফিরে গেল, এবং আজকে রাতেই রাত 3টার সময় একটা এল ক্লাসিকো আয়োজন করা হলো। বা বাদ দেই, ধরো ব্রাজিল আর্জেন্টিনার খেলা হবে আজকে রাতে 3টায়, তো তোমরা তো মেয়েরাও অনেকে উঠে খেলাটা দেখবা, তাই না? কালকে যদি তোমার সকালবেলা পিকনিক থাকে, আমাকে কি ডেকে তোমাকে ঘুম থেকে তুলতে হবে যে এই ওট ওট তোর পিকনিক, তোর বাস চলে যাবে? তুমি দেখবা আপনা আপনি ঘুম থেকে উঠে যাচ্ছ। কেন উঠে যেতে পারতেছ? কারণ তুমি ওয়েল মোটিভেটেড, তুমি পিকনিকে যাওয়ার জন্য মোটিভেটেড, তুমি ব্রাজিল আর্জেন্টিনা খেলা দেখার জন্য মোটিভেটেড। কিন্তু তুমি কেন পড়তে পারতেছো না? কারণ তুমি মোটিভেটেড না, কারণ তুমি ফোকাসড না, তুমি কি করতে চাচ্ছ তুমি জানো না। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আমাদের একটা প্ল্যান সাজাইতে হবে। আমাদের একটা উইকলি প্ল্যান থাকবে, একটা মান্থলি প্ল্যান থাকবে, তাই না? যে এই উইকে আমি কি শেষ করব, এই মান্থ শেষে আমি কি শেষ করব। প্ল্যানটা করব আমরা বড় করে, যেন এটা 50% কভার করতে পারলেও আমি এগিয়ে থাকি। ছোট প্ল্যান করব না, বড় করে একটা প্ল্যান হাতে নিব, এরপর এটা কাজ করার জন্য সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। বুঝতে পারছো? আচ্ছা, তো এটাই হচ্ছে কথা। পড়াশোনাটাকে ভালো লাগাও, ব্রাজিল আর্জেন্টিনা খেলার মতো ভালো লাগাও, পিকনিকের মতো ভালো লাগাও, তাহলে পড়তে পারবা, ঠিক আছে? আসো, আর বেশি দিন না, এখন একটু এরকম যাবে, এরপরে তুমি তোমার পড়াটা বুঝে যাবা, সময়টা সময় পড়ে ফেলবা, আশা করা যায়। কলেজটা কোনো মতো পাড়ি দাও, ঠিক আছে? তাহলে হচ্ছে কি, সমাজ তোমাকে কটু কথা শোনাবে না। আমাদের সমাজ তো খুব টক্সিক হয়ে গেছে, বুঝছো? খুবই টক্সিক। আমি এরকম সমাজ কল্পনা করি না, বাট সামহাউ মানুষ অনেক বেশি তো দেশে, এই জন্য এরকম টক্সিক হয়ে গেছে। যদি তোমার রেজাল্ট ভালো না হয় বা তোমার আশেপাশে এক্সপেকটেশনের সাথে না মিলে, তাহলে তোমার কটু কথা শুনতেই হবে, এবং এটা খুব বিরক্তিকর, প্যারাদায়ক। বুঝছো, তোমার মনের উপর এটা এফেক্ট ফেলতে পারে। আমরা এই সমাজের কটু কথা থেকে বাঁচার জন্য হলো যেন একটু পড়াশোনা করি। আর যদি আমরা পজিটিভলি চিন্তা করি তাহলে আমাদের বাবা মা আমাদের কাছে কী চায়, এই যে ছোটোবেলা থেকে তারা এত পরিশ্রম করে আমাদেরকে বড় করলেন, এই লেভেল পর্যন্ত নিয়ে আসলেন, আমরা আমাদের স্বপ্ন থেকে আর খানিকটা মাত্র দূরে, এই সময়ে এসে যদি আমরা হাল ছেড়ে দেই, আমরা যদি এখন বলি না আমাদের পড়তে ভাল লাগে না এত বছর পড়াশোনা করে এসে, তাহলে তারা তাদের মনকে কেমন করে বুঝ দেবে? তারাও তো স্বপ্ন দেখে তার ছেলে বা তার মেয়েটা ভালো করবে, তাই না? তাই যখন পড়তে ইচ্ছে করবে না, তুমি তোমার বইটা বন্ধ করবা, তুমি একটু ধ্যান করবা, একটু মেডিটেশন করবা, একটু ভাববা, ঠিক আছে? কি ভাববা? পাশের বাড়ির ওই লম্বা মেয়েটার কথা বা লম্বা চুলের মেয়েটার কথা বা ছেলেটার কথা ভাবলে হবে না, একটু বাবা মার কথা ভাববা, তাদের মুখটা কল্পনা করবা এবং তারা তোমার কাছে কী চায় সেটা ভাববা। এবং তুমি একটা ভালো রেজাল্ট করলে তারা কতখানি খুশি হবে সেই সিনটা তুমি কল্পনা করবা, ঠিক আছে? নেক্সট, আজকে বেশি গল্প হয়ে যাচ্ছে, নেক্সট ক্লাসে আমি আমার জীবনে আমার বাবা মাকে কতখানি খুশি করতে পারছি, রেজাল্টের দিন আমার বাবা মার অনুভূতি কেমন ছিল, আমি সেটা তোমাদের সাথে নেক্সট ক্লাসে শেয়ার করবো কালকে, ঠিক আছে? আজকে পড়ি, চলো কালকে তাহলে আইসো, কালকে তাহলে আমাদের আবার ক্লাস আছে, কেমন? কালকের পড়াটা আরেকটু মানে আসলে কি বলা যায়, আমাদের যে চ্যাপ্টারগুলো এখন পড়েছে এটা যে খুব ইন্টারেস্টিং এরকম না, বা বায়োলজির একদম যে মানে সোল চ্যাপ্টার ভেতরের চ্যাপ্টার এরকম না, মানে এটা আসলে ইনফরমেটিভ চ্যাপ্টার, যেভাবে তোমাদের এফেক্টিভ হয় আমি চেষ্টা করতেছি সেই তথ্যগুলো তোমাদেরকে ধরিয়ে দেওয়ার। আমি এখন ফাঁকা বোর্ডে হাজার হাজার জিনিস পড়া দিতে পারি, কিন্তু এগুলো আসলে থাকবে না কিছু তোমার কাছে, বইটা ধরে পড়া দিচ্ছি যেন তুমি বইটা নিজে যখন খুলবা তখন যেন ভয় না পাও, ঠিক আছে? তাহলে এই চেষ্টাটা তুমি করবা। আসো আমরা পড়ি, আসো। কাউকে দোষ দিয়ে লাভ নাই, সমাজকে দোষ দিয়ে লাভ নাই, ঠিক আছে? বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা চির উন্নত মমশির, নিজের মতো করে নিজেকে বাঁচতে হবে। নিজে আমি একটা স্ট্রং মানুষ হব, আমি ছেলে হই বা মেয়ে হই, আমি একটা স্ট্রং মানুষ হব, আমি একটা স্বনির্ভর মানুষ হব, ঠিক আছে? আমি মানুষের মতো একটা মানুষ হব, আমি, এইটা হচ্ছে কথা। চলো, শেষ আমাদের এটা ঘাসফড়িংয়ের রক্ত সংবন্ধনতন্ত্র আমরা পড়বো, আসো। কী কী থাকতেছে দেখো, এখানে আমি পরিপাক নালী দেখাই নেই, হাবিজাবি কিছু দেখাই নেই, শুধু রক্ত সংবন্ধনতন্ত্রটা দেখানোর চেষ্টা করছি। এদের হৃৎপিণ্ড দেখো 7 প্রকোষ্ঠ, তোমার হৃৎপিণ্ড কয়টা রে? তোমার হৃৎপিণ্ড কয়টা বলো? আমি যখন জিজ্ঞেস করি যে বাচ্চাদেরকে জিজ্ঞেস করি ক্লাসে, বুঝছো, যে মানুষের হার্ট কয়টা, তখন অনেকেই বলে হচ্ছে 206টা, কারণ ওরা হচ্ছে আমার ক্লাসের শ্রবণ অক্ষম ছাত্রছাত্রী, ওরা হার্টকে ভাবে হার, তখন ওরা আবেগে বলে ফেলে 206টা। আবার আরেকটা গ্রুপ বলে হচ্ছে 4টা, বুঝছো, বিশেষ করে মেয়েরা, ওরা বলে 4টা। সো এটার পেছনে আবার যুক্তি থাকতে পারে, মেয়ে ছেলে নির্বিশেষে, এখানে আমি সাম্প্রদায়িকতা করতে চাই না, অনেকের ক্ষেত্রে ব্যাপারগুলো সত্য, তাই না? কারণ অনেকেরই হৃদয়ে অনেককে জায়গা দিতে হয়, তাই অনেকের হার্ট হয়তো বা মাইটোসিস বা মিওসিসে বিভাজিত হতে পারে, সেটা তাদের ব্যাপার, কিন্তু আমাদের হার্ট কিন্তু একটা আমাদের, তাই না? চেম্বার 4টা, তাই প্রশ্ন বুঝে আমরা সুন্দর করে উত্তর করব। ঘাসফড়িংয়ের কিন্তু হার্ট একটা, চেম্বার 7টা, এই যে 7টা চেম্বার, 1 2 3 4 5 6 7, আচ্ছা 7টা চেম্বার। এই চেম্বারগুলোর মধ্যে আবার দেখো 2টা করে ফুটা আছে, এগুলোকে আমরা অস্টিয়া নামে রাখতেছি। অস্টিয়া শব্দের অর্থই হচ্ছে ছিদ্র, ডান? আচ্ছা, ওদের হৃৎপিণ্ডটা যেন কোন দিকে, পেটের দিকে না পিঠের দিকে? পিঠের দিকে। পিঠের দিকে যদি একটা হৃৎপিণ্ড হয়ে থাকে, কই দেখো তো, পিঠের দিকে ব্যাটার হৃৎপিণ্ড, ও তো সবসময় পেটটা নিচের দিকে দিয়ে রাখে, তাহলে অভিকর্ষের টানে এটা নিচে পড়ে যাওয়ার কথা না রে, অভিকর্ষের টানে তো এটা নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু এটাকে তো পড়তে দেওয়া যাবে না, তাহলে এটাকে ধরে রাখতে হবে। কি দিয়ে ধরে রাখা যায়? কিছু পেশি দিয়ে ধরে রাখা যায়। কি পেশি? অ্যালারি পেশি, স্যালারি না, ঠিক আছে, বেতন না, অ্যালারি পেশি। আচ্ছা, আবার অ্যালার্জি পেশিও না, অ্যালারি। অ্যালারি পেশি কয়টা থাকে ঘাসফড়িংয়ের? ঘাসফড়িং থেকে কিছু না পারলেই 6, ঠিক আছে? তাহলে অ্যালারি পেশি থাকে 6 জোড়া। তাহলে এতক্ষণ আমরা অনেক 6টা পড়ছি, বাট জোড়া 6 জোড়া কী কী আছে? হেপাটিক সিকা বা গ্যাস্ট্রিক সিকা যেটা, সেটা ছিল 6 জোড়া, আর অ্যালারি পেশি হচ্ছে 6 জোড়া, ঠিক আছে? এই অ্যালারি পেশিগুলো কেমন করে থাকে দেখো, এই যে এরকম করে, এই যে এখানে 1 জোড়া দেখতে পারতেছো, তাই না? এটা দেখো, এটাকে ধরে রাখছে, এটাকে সাপোর্ট দিয়ে আছে, তাই হার্টটা নিচের দিকে পড়ে যায় না, ওকে? 7টা না, 7 জোড়া, আচ্ছা 7টা হচ্ছে প্রকোষ্ঠ, 7টা চেম্বার, এই যে 1 2 3 4 पाँच छय सात एखन धरो ये एटा एरकम करे थाकतेछे आर कि कोनो एकटाते मिसिंग थाके आर कि एलारि पेशी एई साइडेर एकटाते ना धरलेও किछु হয় না आर कि छय जोड़ा एलारि पेशी ठीक आछे ओके कोथाय आछि बोलो ओके ताहले आमरा ओदेर पृष्ठीय बाहिकाटा पड़े फेललाम ताई ना हृदयंत्र एबं पृष्ठीय बाहिका कतटुकु देखो ओदेर धमनी शिरा शिरा नाई धमनिर अंश जो देखो ताहले धमनी मात्र एइटुकुई एटाके बोलतेछि होच्छे पश्चात आवर्टा पेछन दिकेर आवर्टा और एई सामनेटुकुके बोलतेछि सम्मुख आवर्टा कोथाय उन्मुक्त होच्छे छवि देखे बोलो मस्तकेर साइनास माथार भेतरे एकटा फाँका जायगा आछे साइनास माने कि रे फाँका जायगा माथार भेतरे जे फाँका जायगा आछे सेइखाने एसे सम्मुख आवर्टा उन्मुक्त होच्छे डान अच्छा एटा गेलो ओদের হৃদযন্ত্র এবং রক্তবাহিকা এরপর আসো ওদের কিছু সাইনাস থাকে একটাতে বললাম মস্তকের সাইনাস এছাড়া দেখো ওদের বডিকে আমি দুইটা অনুদৈর্ঘ্য পর্দা দিয়ে ভাগ করছি পর্দাগুলো দেখতে পারতেছো তুমি এই যে পর্দা খুবই পাতলা পর্দা এটা দিয়ে ভাগ করায় ওদের বডিটা তিনটা ভাগে ভাগ হইছে উপরের দিকের এই সাইনাসটার নাম দিছি পেরিকার্ডিয়াল সাইনাস কেন ভাইয়া এমন নাম দিলেন कारण देखो पेरी माने चारदिके कार्डियल माने हृदपिंड ताहले एई साइनासटा कोथाय अवस्थित हृदपिंडेर चारदिके ना ताहले एटार नाम पेरिकार्डियल साइनास आमाके बोलो ओदेर जेन स्नायुटा कोथाय अवस्थित ओदेर स्नायुटा एइखाने अवस्थित छिलो ना रे पेटेर दिके ताहले एई साइनासटार नाम कि देवा जाय पेरिनिउराल साइनास जेहेतु एटा एई निउराल एरियाते निउराल माने कि निउरन आछे जेखाने ताई ना स्नायु आछे जेखाने सेइखाने अवस्थित ताई एटार नाम होच्छे पेरिनिउराल साइनास बुझलाम आमरा আর মাঝখানেরটাকে বলতেছি পেরিভিসারাল ভিসারাল মানে কি ভিসারাল মানে হচ্ছে ভিতরে ঠিক আছে ভিসারাল মানে ভিতরে তাহলে এটা ভিতরের দিকের সাইনাস তাই এটা পেরিভিসারাল সাইনাস তিনটা সাইনাস আমরা শিখে ফেললাম তার মানে ওদের হিমোসিলটাকে আমরা তিন ভাগে ভাগ করলাম পেরিকার্ডিয়াল সাইনাস তারপরে পেরিভিসারাল তারপরে পেরিনিউরাল সাইনাস ওকে তাহলে ওদের রক্ত সংবহনতন্ত্রে কি কি আছে পৃষ্ঠীয় বাহিকা সেটা আমরা পড়ে ফেললাম তারপর হচ্ছে সাইনাস আছে সেই সাইনাসগুলোকে আমি পড়ে ফেললাম আর কি আছে বলো হিমোলিম্ফ আছে যেটা ওদের রক্ত আমরা বলতে পারি কিন্তু ওদের রক্তে কি কি আছে দেখো আমরা দেখি আচ্ছা হিমোলিম্ফটা দেখো এদের হিমোলিম্ফটা হচ্ছে বর্ণহীন আমাদের রক্ত তো বর্ণহীন না আমাদের রক্ত তো লাল ওদের রক্ত লাল না ঘাসফড়িং যদি তেলাপোকা বা ঘাসফড়িং যদি কোনো কারণে তোমার পায়ে পিষ্ট হয়ে যায় তাহলে এদের ভেতর থেকে যে ফ্লুইডটা বাইরে বেরিয়ে আসবে এটা কি লাল রঙের মোটেও না তাহলে এদের হিমোলিম্ফটা বর্ণহীন এদের মধ্যে ভাসমান অসংখ্য বর্ণহীন রক্তকণিকা আছে সেই রক্তকণিকাগুলোর আলাদা করে কোনো নাম নাই কমনলি আমি ওদেরকে কি নামে ডাকি হিমোসাইট হিমো মানে রক্ত আর সাইট মানে কোষ রক্তের কোষ তাই হিমোসাইট ঠিক আছে আচ্ছা লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে তাই এইটাকে আমরা হিমোলিম্ফ নামে রাখি লিম্ফ মানে লসিকা হিম মানে রক্ত ওদের রক্ত এবং লসিকা মিশ্রিত অবস্থায় থাকে এখানে হিমোগ্লোবিন বা অন্য কোনো ধরনের শ্বাসরঞ্জক থাকে না শ্বাসরঞ্জক যেন কয়টা আছে ভাইয়া বলছিল প্রাণী জগতে মোট চার ধরনের শ্বাসরঞ্জক আছে তাই না হিমোগ্লোবিন হিমোসায়ানিন হিমোএরিথ্রিন ক্লোরোক্রুয়েরিন শ্বসন চ্যাপ্টারে পড়িয়েছিলাম ঘাসফড়িংয়ের মধ্যে কোনো ধরনের কোনো শ্বাসরঞ্জক নাই তাহলে হিমোগ্লোবিন যে কত সুন্দর রবিনহুড অণু বলতেছিলাম হিমোগ্লোবিনকে ও অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন করতেছিল খুব সুন্দর করে তাই না তাহলে ওদের যেহেতু হিমোগ্লোবিন নাই শ্বসনে রক্তের কি বিশেষ কোনো ভূমিকা থাকবে আমাদের রক্তের ভূমিকা শ্বসনে এত বেশি কেন कारण हमारे रक्त हिमोग्लोबिन आछे हिमोग्लोबिन अक्सिजन परिवहन करतेछे अक्सि हिमोग्लोबिन रूपे कार्बन डाइअक्साइड परिवहन करतेछे ताई ना कत काज करतेछे किन्तु ओदेर रक्ते तो हिमोग्लोबिन नाई ताई ओदेर रक्त श्वसनेओ तेमन कोनो काज पालन करे ना ताहले भाई ओदेर रक्तेर बा ओदेर हिमोलिम्फेर काजटा कि उपकारिताटा कि उपकारिता होच्छे ओरा जदिओ श्वसन ग्यासके पौंछाय दिते पारे ना अक्सिजन कार्बन डाइअक्साइड पौंछाय दिते पारे ना किन्तु ओरा कि पौंछाय दिते पारे खाबार निउट्रिशनटाके पौंछाय दिते पारे ओदेर रक्त दिये পুষ্টিটা সারা দেহে পৌঁছায় বুঝছো শ্বসন গ্যাস অত পৌঁছায় না খুবই মাইনর ওকে আর কি কি কাজ করে দেখো বিভিন্ন জিনিস ওরা জমা রাখে জীবাণুকে ধ্বংস করে ওদের রক্ত তঞ্চনে হেল্প করে একটু কেটে গেলে জায়গাটা জমাট বাঁধাইতে হেল্প করে ডানার সঞ্চালন এবং খোলস মোচনেও হেল্প করা হিমোলিম্ফের কাজ শ্বসনে তেমন কোনো কাজ নাই অস্ট্রিয়া মানে কি আমি তোমাকে বুঝাইছি অস্ট্রিয়াগুলো যদি এইখানে দেখো দেখো এই যে এরকম ছিদ্রগুলোকে আমরা অস্ট্রিয়া নামে রাখতেছি দেখতেছো এই যে এগুলো হচ্ছে অস্ট্রিয়া তাহলে ওরা যখন প্রসারিত হয় তখন অস্ট্রিয়াগুলো খুলে যায় এবং অস্ট্রিয়া দিয়ে তখন রক্ত প্রবেশ করে বুঝছো? হিমোলিম্ফটা প্রবেশ করে হৃদযন্ত্রে এই অস্টিয়া নামক ছিদ্র দিয়ে। এরপর যখন সংকুচিত হয় তখন অস্টিয়াগুলো এরকম করে আটকে যায়। সংকুচিত হলে অস্টিয়াগুলো আর খোলা থাকে না, ফলে রক্তটা কোন দিকে প্রবাহিত হয়? সামনের দিকে প্রবাহিত হয়। এবং সামনে দিয়ে যে কোন দিক দিয়ে বের হবে আলটিমেটলি? সম্মুখ যে অ্যাওয়ারটা ছিল সেই দিক দিয়ে বের হয়ে আসবে রক্তটা, তাই না? তাহলে ঢুকতেছে অ্যাট্রিয়াম অস্টিয়াম দিয়ে আর বেরোচ্ছে সম্মুখ অ্যাওয়ারটা দিয়ে। ওকে, ধৈর্য একটা বড় জিনিস, বুঝছো? এই যে ধরো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, কতক্ষণ হয়েছে আমি জানি না, বাট এই দাঁড়িয়ে থাকার অভ্যাসটা আমাদের মেডিকেলে হয়ে গেছে। আমাদের যখন ওয়ার্ডে ক্লাস হয় রোগীর, আমাদের হসপিটাল তো কী কোলাহলপূর্ণ তুমি জানো, এই ওয়ার্ডে এইখানে পাশে দাঁড়িয়ে আমাদেরকে ক্লাস নেয়, মানে নিত, শেষ করে ফেলছি তো। আচ্ছা, আমরা মাঝে মধ্যে ভাবতাম যে এমন কেন স্যাররা, স্যাররা তো চাইলেই ক্লাসরুমে নিয়ে এই ব্যাপারগুলো আলোচনা করতে পারে, কিন্তু ওইখানেই আলোচনা করে এবং আমাদের বসার কোনো ব্যবস্থা নাই, 2 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করতে হয়। আমাদের মেয়েরা ওরা খুব ধৈর্যশীল, আমরা দেখি যে ওরা স্টিল দাঁড়ায় আছে, ওদের আগ্রহ একদম শেষ মুহূর্ত পর্যন্ত বজায় থাকে। আমরা একটু কাচোমাচো করতে থাকি, আমাদের পা ব্যথা ধরে যায়, বুঝতে পারছো? কিন্তু এইটাও একটা ট্রেনিংয়ের মতো আমাদের, কারণ কর্মজীবনে যে আমাকে বহু সময় দাঁড়িয়ে কাজ করতে হবে, আমি যদি কখনো অপারেশন করি তাহলে দীর্ঘ সময় আমাকে দাঁড়িয়ে থাকতে হতে পারে, তাই না? তাহলে এই দাঁড়িয়ে থাকাটাও একটা শিক্ষার অংশ হয়ে যায়। তোমরা বসে বসে শুনতেছো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আমাদের দুই পক্ষেরই কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের উদ্দেশ্য এই কষ্টটুকু থেকে লাভটুকুকে অর্জন করে নেওয়া। কারণ আমি যখন তোমাদের মতো ছিলাম, সত্যি কথা বলতে আমার এত অপরচুনিটি ছিল না। হ্যাঁ, আমার ঘরে হয়তো বা তখন কারেন্ট ছিল, 1 ঘন্টা করে লোডশেডিং হয়তো বা তখন হইতো না, বাট এত অপরচুনিটি ছিল না। আমি চাইলেই ঘাসফড়িংটাকে আমাকে এমন করে পড়ায় দিত না, বিশ্বাস করো। একদিনে ঘাসফড়িংটা দীর্ঘ সময় নিয়ে সব কোনটা লাগবে কোনটা লাগবে না এভাবে কেউ বলে দিত না। তাও মনে হয় যে এটা তোমাদের জন্য একটা হিউজ অপরচুনিটি। জটিল এবং কঠিন জিনিসগুলোকে একটু কষ্ট করেই শিখতে হয়। পড়া যদি এত আনন্দের হতো তাহলে তো সবাই ভালো করতো, তাই না? তাই আমরা যারা ধৈর্যশীল তারা আমরা থাকবো শেষ পর্যন্ত। চলো, কটটুক গেলাম বলো। এই সব কিছু আমরা পড়ে ফেলছি, অ্যালোরি পেশি নিয়ে পড়ে ফেলছি। এবার দেখো, ঘাসফড়িংয়ের হার্টবিট মিনিটে কয়টা? 100 থেকে 110 বার। তোমার হার্টবিট কয়টা? গুনবা এখন, গুনে লাভ নাই, রক্তচাপটার তো পড়ছো, রক্তচাপটার লেখা ছিল 70 থেকে 80 বার। আর যদি এভারেজে ধরো তাহলে 75 বার। তাহলে বলো একটা হার্টবিট সম্পন্ন হইতে তোমার কতক্ষণ সময় লাগে? 60/75 না, মানে 0.8 সেকেন্ড, বুঝছো? তোমার একটা হার্টবিট হয় 0.8 সেকেন্ডে। 1 মিনিটে তোমার 75টা হার্টবিট হয় নর্মালি। বাট হঠাৎ করে তুমি যদি ভূত দেখো এখন তোমার রুমে, তাহলে তোমার হার্টবিট বেড়ে যাবে না? হার্টবিট বেড়ে 100 হয়ে যেতে পারে, বাট ওটা তো নর্মাল না, তাই না? আচ্ছা, ঘাসফড়িংয়ের হার্টবিট দেখো কত? 100 থেকে 110। তোমার হার্টবিট যদি ঘাসফড়িংয়ের সমান হয়ে যায় তখন এই কন্ডিশনটাকে কী নামে ডাকা যায় জানো? তখন এই কন্ডিশনটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। শুনছো কখনো? ট্যাকিকার্ডিয়া। হার্টবিট যদি 100-র বেশি হয়ে যায় সেটাকে আমরা বলি ট্যাকিকার্ডিয়া। আর হার্টবিট যদি 60-র কম হয়ে যায়, 60 থেকে কম, মিনিটে 60 বারের কম, তখন সেটাকে আমরা বলি ব্র্যাডিকার্ডিয়া, তাই না? ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, এগুলো আলিম স্যারের বইতে আছে বিভিন্ন জায়গাতে, জাস্ট বলার জন্য বলা, যাদের কঠিন লাগতেছে ইগনোর করতে পারো। ওকে, বললাম। এবার আমরা একটু ওদের ব্লাড সার্কুলেশনের সিস্টেমটাকে দেখি, চলো কীভাবে হচ্ছে সার্কুলেশনটা। তাহলে পরীক্ষাতে কি আসতে পারে? পরীক্ষাতে আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট টপিক সিকিউ আসার জন্যে, পরিপাকতন্ত্রটা ইম্পর্টেন্ট টপিক, পরিপাকতন্ত্রের ছবিটা আঁকা শিখতে হবে, ঠিক আছে? পরিপাকতন্ত্রের ছবি আঁকবা। ঘাসফড়িংয়ের বডিটা আঁকা কিন্তু একদম ইজি, দেখো এই যে পাতার মতো এঁকে ফেলবা। দেখো আমি এঁকে ফেলি, ধরো পরিপাকতন্ত্রের ওই ছবিটা আঁকবা। তাহলে এই যে দেখো বক্ষের অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, অগ্রবক্ষ, মধ্যবক্ষ, পশ্চাৎবক্ষ, দেখছো? এরপরে উদরগুলো দাও, 1 2 3 4 5, এই তোমার মতো দিয়ে দাও, এই তো ঘাসফড়িংয়ের বডির আউটলাইনটা হয়ে গেল। এবার ভেতরে জিনিসপত্র আঁকো, বুঝছো? পারবা না? এটার বডিটাও দেখো খুব সিম্পলি পাতার মতো এঁকে ফেলছে এইখানে। তারপরে এইগুলো তাহলে একে যদি প্র্যাকটিস না করো, পরীক্ষার খাতায় যে যদি প্রথম আঁকো তাহলে কি হবে? তাহলে আঁকতে অনেক সময় লাগবে। আর যে বাসায় একে প্র্যাকটিস করে ফেলবে আগে, সে দেখবা ঘেঁটাঘেঁটে এঁকে ফেলছে। তাহলে যে আগে একে প্র্যাকটিস করবে তার জন্যে চিত্র পরীক্ষাতে আসলে সেটা একটা আশীর্বাদ। আর যে কোনো দিন আঁকে নাই তার জন্য যদি চিত্র আসে পরীক্ষাতে সেটা একটা দুঃসংবাদ, তার সময় নষ্ট হয়ে যাবে অনেকখানি। তাই এই ছবিটা পরিপাকের ছবিটা একে প্র্যাকটিস করবা। চলো আর কি বলবো বলো। হ্যাঁ, এবার কিভাবে সার্কুলেট হচ্ছে, তাহলে এখান থেকে প্রশ্ন কেমন করে আসতে পারে। একটা হচ্ছে যে ওদের রক্ত সংবহনতন্ত্র কী নিয়ে তৈরি সেটা আলোচনা করো, তখন তুমি তিনটা হেডলাইনের আলোকে আলোচনা করবা। হিমোলিম্ফ, পৃষ্ঠীয় বাহিকা, হিমোসিল। হিমোসিলের তিনটা ভাগের কথা লিখবা, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিভিসাল সাইনাস, পেরিনিউরাল সাইনাস। হিমোলিম্ফের দুই একটা কথা লিখলা, আর পৃষ্ঠীয় বাহিকার এই যে হৃৎপিণ্ড নিয়ে যে চার কয়েকটা কথা বললাম, অস্টিয়ার কথা, 7টা প্রকোষ্ঠের কথা, সম্মুখ আর পশ্চাৎটা, এগুলো টুকটাক লিখে দিলা, আর সাথে একটা ছবি এঁকে দিলা। 3-3 না দিয়ে টিচার কই যাবে বলো, অবশ্যই 3-3 দেবে। আরেকটা প্রশ্ন আসতে পারে কিভাবে হয়, ব্লাড সার্কুলেশনটা কীভাবে হয় সেটা লিখো, তখন তুমি ছবি আঁকবা। বায়োলজিতে বেশি নাম্বার পাওয়ার একটা ওয়ে হচ্ছে সুযোগ পেলেই ছবি এঁকে ফেলা, সুযোগ পেলেই ছবি এঁকে ফেলবা। তাহলে কি হবে, টিচার যখন তোমাকে 3-2 দিতে চাইবে তখন উনি আড়ষ্টতা অনুভব করবে, ভাববে যে না ছবিটা তো দিচ্ছে, 3-3 দিয়ে দেই, একটু কম লিখলেও 3-3 দিয়ে দেই। বুঝছো, ছবি খুব সুন্দর হতে হয়, ব্যাপারটা এরকম না। ছবিটা হতে হবে হচ্ছে লেভেলিংটা ঠিকঠাক হইতে হবে। হ্যাঁ আচ্ছা আসো। ঘাসফড়িংয়ের সমগ্র দেহে রক্ত পরিবাহিত হইতে সময় লাগে 30 থেকে 60 মিনিট, অনেক সময়। কারণ ঘাসফড়িংয়ের যে হার্ট সেটা অনেক জোরে রক্ত পাম্প করতে পারে না, খুব হালকা করে রক্ত পাম্প করে, তাই রক্তের ফ্লো খুব ধীরে, তাই রক্তটা সারা দেহে ছড়াইতে সময় লাগে কত, 30 থেকে 60 মিনিট। তোমার বডিতে রক্তটা ছড়াইতে, সারা বডিটা ঘুরে আসতে একটা রক্তকণিকার কতক্ষণ সময় লাগে? তোমার বডিতে রক্ত ছড়াইতে সময় লাগে হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড, রক্তচাপটা লেখা আছে, বুঝছো। আর ঘাসফড়িংয়ের লাগে 30 থেকে 60 মিনিট, আর তোমার সারা বডিতে রক্ত ছড়াইতে সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড, অনেক কম তাই না। আসো আমরা একটু এই পড়াটা পড়ি। হ্যাঁ তাকাও, এই ছবির সাথে মিলাবা। প্রথমে আমরা পেরিকার্ডিয়াল, আমরা হৃদযন্ত্রের প্রসারণ থেকে শুরু করি। হৃদযন্ত্রের প্রসারণ হলো, তাহলে কি হবে, অস্টিয়াগুলো খুলে যাবে তাই না, অস্টিয়াগুলো দিয়ে পশ্চাৎ আওয়াটা দিয়ে রক্ত ঢুকবে। কোথায় ঢুকলো, হৃদযন্ত্রে। এরপর হৃদযন্ত্র সংকোচন করবে, সংকোচন করলে রক্ত কোন দিক দিয়ে বেরোবে বলেন, সম্মুখ আওয়াটা দিয়ে। সম্মুখ আওয়াটার রাস্তাটা কোথায় এসে মিলছে, মস্তকের সাইনাসে এসে মিলছে, তাহলে এটা মিস করেন না, মস্তকের সাইনাসে এরপর রক্তটা আসলো। মস্তকের সাইনাস থেকে রক্ত কোথায় যাবে, নিচের দিকে পেরিনিউরাল সাইনাসে, এরপর পেরিনিউরাল থেকে যাবে পেরিভিসেরালে, পেরিভিসেরাল থেকে যাবে হচ্ছে কোথায় বলো, পেরিকার্ডিয়ালে। আবার পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্টিয়া দিয়ে পশ্চাৎ আওয়াটা দিয়ে রক্ত হৃদযন্ত্রে ঢুকবে, এবং পুনরায় এই সার্কুলেশন চলমান থাকবে। তাহলে সিম্পল না। আসো আবার বলি, হৃৎপিণ্ড প্রসারিত হলো, অস্টিয়া দিয়ে পশ্চাৎ আওয়াটা দিয়ে রক্ত ঢুকলো কোথায়, হৃদযন্ত্রে। এরপর সেটা হৃদযন্ত্র সংকুচিত হলো, সম্মুখ আওয়াটা দিয়ে বেরোয় কোথায় চলে আসলো, মস্তকের সাইনাস। মস্তকের সাইনাস থেকে পেরিনিউরাল, মানে নিচ থেকে উপরে উঠবে এখন, তারপর পেরিভিসেরাল, তারপর হচ্ছে পেরিকার্ডিয়াল, আবার অস্টিয়া দিয়ে ঢুকবে, আবার এইভাবে চলতে থাকবে। তাহলে এই ফ্লোচার্টটা আমরা পারবো না বলো, অবশ্যই পারবো তাই না। আচ্ছা অনেকের হচ্ছে মোবাইল টিপা রোগ আমি দেখতেছি। আচ্ছা মোবাইল টিপি, এখন কি করব? শোনো আমি তোমাকে বলি, মোবাইল টিপা রোগে শুধু তুমি একা আক্রান্ত না, মোবাইলে কিছু অ্যাপ আছে বুঝছো। আমার একটা বন্ধু আছে, আমার রুমমেট, ও কি করে জানো, ও হচ্ছে অ্যাপ দিয়ে পড়াশোনা করে। ওই অ্যাপটা হচ্ছে ওকে কন্ট্রোল করে, ও ওইখানে টাইমার দিয়ে রাখে, টাইমার অনুযায়ী যেই কমান্ড আসে, মানে 1 ঘন্টা না হলে সে উঠে না। আবার কিছু অ্যাপ আছে যেটা দিয়ে তুমি মোবাইলকে লক করে রাখতে পারবা বুঝছো, মানে তুমি সেট করে দিতে পারবা 1 ঘন্টার জন্যে, এতটা থেকে এতটা তোমার মোবাইল অন হবে না, তুমি চেষ্টা করলে অন হবে না, খালি ফোন কল করতে পারবা, আর কিছু করতে পারবা না, আর মোবাইল সব ব্লক থাকবে। তো তুমি এটা করতে পারো, তুমি মোবাইল থেকে দূরে থাকার জন্যে, অথবা তোমার মার কাছে মোবাইলটা জমা দিয়ে দিতে পারো। মোবাইলটা রেখে চোখটা বন্ধ করে যদি একটু ভাবো, দেখবা এই ভাবনাতে অনেক শান্তি মোবাইল টিপার থেকে। আমরা যত মোবাইল টিপি তত বেশি হতাশ লাগে তাই না, তাই বেশি মোবাইল টিপা যাবে না, রাত জেগে তো টিপা যাবেই না তাই না, এগুলো আমরা করবো না, এগুলো আমাদের তো শান্তি নষ্ট করে ফেলতেছে। ফেসবুক বা ইউটিউবের অ্যালগোরিদমটা এরকমই, এটা কি করে, এটা আসলে তোমার মনে হয় না মোবাইল টিপলে ভালো লাগবে, একটু ভালো লাগে যখন টিপো। কেন ভালো লাগে, কারণ এটা আসলে তোমার মস্তিষ্ক থেকে ডোপামিন নামক একটা হরমোন ক্ষরণ করে বুঝছো, এই ডোপামিনের জন্য আমাদের একটু ভালো অনুভূত হয়। কিন্তু এতে ক্ষতির কী ব্যাপার, মস্তিষ্ক এই ডোপামিনের প্রতি আসক্ত হয়ে যায়। সে বারংবার চায় আমার আরও ডোপামিন খরিত হোক, আরও ডোপামিন খরিত হোক, আমার আরেকটু ভালো লাগুক। এই জন্য আনমনে তুমি কখনো বই খুলো না, তুমি আনমনে মোবাইল নিয়ে মোবাইল চাপো। কিন্তু যখন ডোপামিন, তুমি যখন মোবাইলটা কিছুক্ষণ যখন ডোপামিন রিলিজ হয়, এরপর কী চলে আসে? আমাদের হতাশাটা চলে আসে। বুঝছো? তাহলে খেয়াল রাখতে হবে আমরা যেন মোবাইলকে ব্রাউজ করি, আমরা যেন ফেসবুক ব্রাউজ করি বা অন্য কিছু ব্রাউজ করি। মোবাইল যদি আমাদেরকে ব্রাউজ করে, মোবাইল যদি আমাদেরকে চালায়, দ্যাটস দ্য প্রবলেম। আমি যেন মোবাইলটাকে কন্ট্রোল করতে পারি, আমি যেন চাইলেই ওকে ছেড়ে দিতে পারি। হ্যাঁ, এটা খুব দরকার বর্তমান যুগের বাচ্চা কাচ্চাদের। বুঝছো? আচ্ছা, নানা সমস্যায় আমরা জর্জরিত, কিন্তু এগুলো থেকে আমরা উত্তরিত হবো এবং আমরা ভালো করব, তাই না? অ্যাপসটার নাম কি? অ্যাপসটার নামটা আমি ভুলে গেছি, তুমি একটু খুঁজে মুজে দেখো, যে লক মাই ফোন অ্যাপ। আচ্ছা আচ্ছা, যাক। শোনো, মা হচ্ছে সব থেকে বড় অ্যাপ। আমার একটা, এখন এত গল্প বললে আসলে ক্লাস কখন শেষ হবে আমি জানি না, তোমাদের তাড়া না থাকলে আমি বলতে পারি। আমার একটা ছোট্ট মোবাইল ছিল, কিন্তু আমার রেজাল্ট টেজাল্ট সব ভালো ছিল। আমার একজন স্যার, উনি আমার বাবাকে মোটিভেট করছে যে ছেলেকে একটু বড় মোবাইল কিনে দেন, এই ইন্টারনেট থেকে অনেক কিছু দেখে দেখে শিখতে পারবে। তো আমার বাবা কনভিন্সড হয়ে কিনে দিছিল, কিন্তু আমি দেখলাম প্রিটেস্টের আগে আমার পড়াশোনার অবস্থা খুব নাজেহাল। আমি খালি মোবাইলে গেম খেলি, আমি ফেসবুক চালাই, তো এইটা তো আমার সাথে যাচ্ছে না। আমি তখন সুবোধ বালকের মতো আমার মোবাইলটা আমার মাকে দিয়ে দিলাম যে এটা তোমার কাছে রাখো। আমার যে ছোট মোবাইলটা ছিল ম্যাক্সিমাস বাটন ফোন, আমি সেটাতে আবার সিম ঢুকাই নিলাম। সেই যে মোবাইলটা দিলাম, আমি 1.5 বছর আর আমার বড় মোবাইলটা দেখি নাই। বুঝছো? আমি তার জন্য অভাবও বোধ করি নাই। আমি এই মোবাইলটা হাতে নিলাম যেদিন আমার মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হলো। এবং আগে যেটা হতো, তোমরা তো এখন তো ফেসবুক অনেক বেশি ছড়ানো, আমাদের সময় কেউ যদি আমাকে রিকোয়েস্ট পাঠাতো আমার খুব ভালো লাগতো অ্যাট দ্যাট টাইম। এখন বিরক্ত লাগে, কিন্তু তখন ভালো লাগতো। বুঝছো? যে না, কেউ আমার বন্ধু হতে চাচ্ছে, আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, ব্যাপারটা তো খুব ভালো। তো আমি দেখতাম মাসে আমার 1 বা 2টা ফ্রেন্ড রিকোয়েস্ট আসতো। ছেলে মানুষদের ফ্রেন্ড রিকোয়েস্ট সাধারণত আসতো না, তো যার কাছ থেকে আসতো, ছেলে বা মেয়ে, আমি মানে অ্যাকসেপ্ট করতাম, ভালো লাগতো যে না, আমাকে মানুষজন বন্ধু বানাতে চাচ্ছে, ইটস ফাইন। আমার তখন 30 থেকে 35টা বোধহয় ফ্রেন্ড ছিল ফেসবুকে। আমি যখন অ্যাডমিশন টেস্টে যেদিন রেজাল্ট হয়ে গেল, ওই দিন রাত্রেবেলা যখন আমার মনে হলো যে না, এবার একটু ফোনটা ধরি, ফোনটা একটু চাপি, একটু গেম খেলি বা দেখি ফেসবুকে অনেকে যোগাযোগ করতে চাইতে পারে, এটা সেটা, তখন আমি ফেসবুকে ঢুকে দেখি সবাই আমাকে মেসেজ পাঠাচ্ছে। মেসেজ রিকোয়েস্ট 800-900 হয়ে গেছে। সবাই বলতেছে কেন আমাকে রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না। ওই সময় একটা মানে লিমিট ছিল, এরপরে পাঠানো যায় না, এরকম ব্যাপার স্যাপার ছিল আর কি। বুঝতে পারছো? তাহলে আমার তো তখন কচি মন ছিল, তখন তো আমি অনেক খুশি হয়েছি, বা সবাই আমার বন্ধু হতে চাচ্ছে, সরল মনে এমনটাই ভাবছি। তো আমার কিন্তু বিশেষ ক্ষতি হয়ে যায় না, এই যে 1.5 বছর আমি মোবাইল চাপি নাই, আমার বিশেষ ক্ষতি হয় নাই, বিশ্বাস করো। কিন্তু আমার আরও অনেক লাভ হয়েছে। আমি ডিস্ট্র্যাক্টেড হই নাই, আমি পড়ায় ফোকাস ছিলাম, আর বিকেলবেলা একটু খেলতাম। অ্যাডমিশন টাইমে খেলতে পারতাম না, একটা ফুটবল ছিল, টেবিলের নিচে ফুটবল নিয়ে লাথি দিতাম, হাতের কাছে একটা হ্যান্ডবল, বাস্কেটবল ছিল, এগুলো সব আমার বাসায় আছে, এগুলো নিয়ে নাড়াচাড়া করতাম, নাড়াচাড়া করতে করতে পড়তাম। কিন্তু আমি পড়তাম। বুঝছো? আমি যদি বলি যে আমি পড়ি নাই, হয়ে গেছে, তাহলে এটা ডাহা মিথ্যা কথা হবে। বুঝছো? আমাকে কষ্ট করতে হয়েছে, এই কষ্টের প্রতিদান আল্লাহ আমাকে দিচ্ছিল। আসো আমরা পড়ি। হ্যাঁ, মোবাইল জমা দিয়ে ক্লাস করবো কীভাবে? ক্লাসের সময় মোবাইলটা নিবা, দিনের একটা সময় তুমি মোবাইলটা চেক করবা যে আপডেটগুলো কী, তাই না? কিন্তু কন্ট্রোলার হিসেবে তোমার ধরো মা বা বাবা থাকলো, তাহলে ভালো হবে। বুঝছো? তাহলে তোমার বন্ধুর সাথে যে দীর্ঘ সময় চ্যাট, মন খারাপ, এই সব ব্যাপার স্যাপার আসবে না। আর এই যারা বন্ধুর থেকে একটু বেশি কিছু, তাদেরকে একটু ছুটি নিতে বলো। এই সময়টা শুধুই তোমার, ঠিক আছে? এই সময়টা মন খারাপ করে অন্যের প্রতি ইমোশন দেখিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না, বোকামি হবে। বড় ভাই হিসেবে সাজেশন দিচ্ছি, কেমন? তোমরা নিজেদের মতো করে কিছুদিন সেপারেট থাকো, যাদের এইসব ব্যাপার স্যাপার আছে, এবং পড়াশোনায় মনোনিবেশ করো। যার যেটা ড্রিম সেটা ফুলফিল করার জন্য কাজ করো, এরপর দেখা যাবে। ঠিক আছে? তোমাদের বন্ধন যদি শক্তিশালী হয়, তাহলে আপনা আপনি আবার বন্ধন জুড়ে যাবে, আর বন্ধন নড়বড়ে হলে ছুটে যাবে। সিম্পল হিসাব, জগতের নিয়ম। আসো পড়ায় ফিরো। অনেক জীবন দর্শন, অনেক কিছু শিখাইছি, এবার পড়ায় ফিরো। হিমোসিল এবং সিলোমের মধ্যে কী পার্থক্য বলো? আমাদেরটা সিলোম, ঘাসফড়িংয়েরটা হিমোসিল। পড়লে পারবা না? পারবা, আশা করতেছি পারবা। আচ্ছা, সিলোম দেখো, রক্ত সংবহনতন্ত্রের কোনো অংশ গঠন করে না। আমাদের সিলোম রক্ত সংবহনতন্ত্রের কোনো বিশেষ কোনো পার্ট না, কোনো পার্টই না। কিন্তু হিমোসিলে আমরা দেখলাম সাইনাসগুলো, পেরিকার্ডিয়াল সাইনাস, পেরিনিউডাল সাইনাস, पेरिभिसरल साइनास मस्तकेर साइनास एगुलो तो सब हिमोसिलेरी पार्ट ताई ना एटा रक्त संबंधतंत्रेर एकटा अंश। सिलम दिए पुष्टि पदार्थ परिवाहित है ना, सिलमेर मध्य तो कोनो पानी नहीं कोनो रक्तई नहीं, ताहले पुष्टि पदार्थ परिवाहित होबे केमने? हिमोसिल हिमोलिम्फ आछे ओइटा दिए पुष्टि पदार्थ परिवाहित हय। हिमोसिल कादेर थाकबे? जादेर मध्य तुमी ओपेन रक्त संबंधतंत्र पाबा आर्थ्रोपोडा मोलास्का ओदेर क्षेत्रे। सिलम कादेर थाकबे? जादेर क्लोज्ड रक्त संबंधतंत्र एनिलिटा कॉर्डाटा। घासफড়িং এর শ্বসনতন্ত্র আমরা পড়ব। ঘাসফড়িং এর শ্বসনতন্ত্রের প্রধান জিনিসটার নাম হচ্ছে ট্রাকিয়া। ট্রাকিয়া তো আমাদেরও আছে। ট্রাকিয়ার দৈর্ঘ্য জানো কত বাচ্চারা? ট্রাকিয়ার দৈর্ঘ্য কত বলো, বলবা না? 12 সেন্টিমিটার। আমরা লাস্ট ক্লাসে পড়ছি তাই না। আমাদের ট্রাকিয়ার ওদের ট্রাকিয়া সেম না, বাট ওদের আমাদের তো দুইটা ফুসফুস হচ্ছে প্রধান শ্বসনাঙ্গ তাই তো, কিন্তু ঘাসফড়িংয়ের প্রধান শ্বসনাঙ্গ কি জানো? ট্রাকিয়া। তাই ওদের শ্বসনতন্ত্রের আরেকটা নাম আমরা কি দিয়ে দিলাম? ট্রাকিয়াল তন্ত্র। ঠিক আছে, ওদের শ্বসনতন্ত্রের আরেকটা নাম কি দিলাম বলো? ট্রাকিয়াল তন্ত্র। আমাদেরটাকে ট্রাকিয়াল তন্ত্র বলবো না, কারণ আমাদের ট্রাকিয়াই আমাদের প্রধান শ্বসনাঙ্গ না। আচ্ছা, তাহলে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র নিচে বর্ণনা করছে, আমরা চলো দেখি পড়ি কি জিনিস আছে ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্রে। শ্বাসরন্ধ্র বা স্পাইরাকাল আছে, শ্বাসনালী বা ট্রাকিয়া আছে, এবং ট্রাকিওল আছে, বায়ুথলি আছে। চারটা জিনিস চলো এক এক করে পড়ি। স্পাইরাকাল নিয়ে আমরা পড়ে ফেলছি তাই না, স্পাইরাকাল এখানে যা যা লিখছে সব পড়ে ফেলছি। যেটা পড়ি নাই সেটা হচ্ছে যে এটা মনে করো স্পাইরাকাল, এটার চারপাশে একটা কাইটিন নির্মিত প্রাচীর থাকে, তার নাম হচ্ছে পেরিট্রিম। এটা ছিদ্র, তো ছিদ্রটাকে তো শক্ত করে ধরে রাখতে হবে, তাই এইখানে একটা কাইটিন নির্মিত একটা প্রাচীর থাকে শক্ত করে, বুঝছো? এটাকে বলি পেরিট্রিম। তাহলে স্পাইরাকলটা হচ্ছে পেরিট্রিম নামক প্রাচীর দিয়ে ঢাকা, ওকে? এবং এইটার মুখে কি থাকে? সূক্ষ্ম রোম থাকে, রোম। আমাদের নাকের মধ্যে লোম থাকে না, নাকের লোম যেন কোথায় থাকে রে? ভেস্টিভিউলে থাকে তাই না। কেন? ছাকনি হিসেবে কাজ করে, বাতাসের ধুলোবালি আটকায়। ঘাসফড়িংও চায়, এই ঢাকা শহরের ঘাসফড়িংদের তো ছাকনি ছাড়া উপায় নেই, এত ধুলোবালি ওদের বডির ভিতরে ঢুকলে বডি তো ব্লক হয়ে যাবে ধুলোবালি দিয়ে। তাই ওদের শ্বাসরন্ধ্রের মধ্যেও কি আছে বলো? ছাকনি আছে, সূক্ষ্ম রোম আছে, বুঝছো? আচ্ছা, কিভাবে খুলে ওরা? পেশি নিয়ন্ত্রিত কপাটিকার সাহায্যে রন্ধ্রগুলো খুলে বন্ধ হয়। যদি বন্ধ থাকে তাহলে দেহ থেকে বাষ্প বেরোতে পারে না, সিম্পল কথা। সামনে যাই। আচ্ছা, এই ছবিটার দিকে তাকাও। এই ছবিটাতে কি দেখতে পাচ্ছ? এইগুলো হচ্ছে ওর স্পাইরাকাল, কেমন? এই স্পাইরাকালগুলোর পরেই কি থাকে জানো? একটা ফাঁকা জায়গা থাকে, এটাকে বলি অ্যাট্রিয়াম। কি বলি বলো? স্পাইরাকালের ঠিক পরে একটা ছোট্ট করে একটা অঞ্চল থাকে, এটাকে কি নাম? এটা কি? অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম আমাদের কই থাকে? অ্যাট্রিয়াম আমাদের থাকে হচ্ছে হার্টের মধ্যে। তাছাড়া আমরা আমাদের শ্বসনতন্ত্রের মধ্যে কি হয়ে গেল? রাইট। আমরা আমাদের শ্বসনতন্ত্র চ্যাপ্টারে কি পড়ে আসছি বলতো? এই যে এটা হচ্ছে মনে করো অ্যালভিউলার ডাক্ট, এগুলো হচ্ছে, এটা হচ্ছে অ্যালভিউলার স্যাক। অ্যালভিউলার স্যাকের মাঝখানে ফাঁকা জায়গাটাকে কি বলতেছিলাম? অ্যাট্রিয়াম বলতেছিলাম না? তাহলে আমাদের শ্বসনতন্ত্রেও কিন্তু অ্যাট্রিয়াম ছিল তাই না, ওদের শ্বসনতন্ত্রে অ্যাট্রিয়াম আছে। ওদের অ্যাট্রিয়ামটা কই থাকে? স্পাইরাকালের ঠিক পরে একটা অংশকে অ্যাট্রিয়াম নামে ডাকতেছি, ওকে? অ্যাট্রিয়ামের পরে কি থাকে? সবুজ রঙের অংশগুলোকে আমরা বলতেছি বায়ুথলি বা এয়ার স্যাক, কেমন? অ্যাট্রিয়ামের পরেই থাকতেছে বায়ুথলি। আচ্ছা, আর এখানে যে খয়েরি রঙের যে দাগগুলো দেখাইছে এগুলো হচ্ছে ওদের ট্রাকিয়া বা শ্বাসনালী। ট্রাকিয়া এগুলো দুই রকম হয়, একটা হচ্ছে দেহের অনুদৈর্ঘ্য বরাবর থাকে, একটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর থাকে। দেখো আমাকে বলো, আমি এখন সাদা রঙ কী রঙ করবো? কালো রঙ করতেছি, বলো এটা কি অনুদৈর্ঘ্য বলবা নাকি অনুপ্রস্থ বলবা? এই ধরনের ট্রাকিয়াকে অনুদৈর্ঘ্য বলবা তাই না, দেহের দৈর্ঘ্য বরাবর না এরা। আবার দেখো এখন আমি যাদেরকে সাদা রং করতেছি, এই যে এরা কি দেহের অনুপ্রস্থ বরাবর বিস্তৃত না, তাহলে এদেরকে কি বলবা? অনুপ্রস্থ ট্রাকিয়াল তন্ত্র, কেমন? তাহলে ট্রাকিয়া দুই রকমের হয়, একটা হচ্ছে দেহের লম্বালম্বি থাকে আর একটা হচ্ছে দেহের প্রস্থ বরাবর থাকে, ওকে? ভালো কথা। এবার লম্বালম্বি যারা থাকতেছে বুঝছো, এই যে অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল তন্ত্র, এটা তিন জোড়া ট্রাকিয়া দিয়ে তৈরি হয়। তিন জোড়া ট্রাকিয়া কেমন করে থাকে, আমি ধরো একটা ছবি আঁকি। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিলাম, আমি একটু ছবি আঁকি। মনে করো এটা হচ্ছে মনে করো ঘাসফড়িংয়ের দেহ, ঠিক আছে? আমরা একটু এরকম করে আঁকলাম। এটা মনে করো ঘাসফড়িংয়ের দেহ, চার কোনা করে আঁকলাম। আচ্ছা, তাহলে ওদের এক জোড়া ট্রাকিয়াল কাণ্ড থাকতেছে হচ্ছে এরকম পিঠের দিকে। এটা মনে করো পিঠের দিক, বুঝতে পারতেছো? এক জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকতেছে পিঠের দিকে, এক জোড়া থাকতেছে হচ্ছে পেটের দিকে। এটা হচ্ছে পেটের দিকে, ঠিক আছে? আচ্ছা, আর এক জোড়া থাকতেছে হচ্ছে পাশে। পাশেরটা কীরকম, এই যে, বুঝতে কি পারলা? তাহলে দেখো, পিঠের দিকে এক জোড়া, পেটের দিকে এক জোড়া, দুই পাশ থেকে এক জোড়া, মোট তিন জোড়া অনুদৈর্ঘ্য ট্রাকিয়াল কাণ্ড থাকে। মুছে দেয় এটা। আচ্ছা, এবার যদি ট্রাকিয়াটাকে আমরা, এই দেখো, এই কথাগুলো এখানে লেখা আছে। একজোড়া পার্শ্বীয়, একজোড়া পৃষ্ঠীয়, একজোড়া অঙ্কীয়, তাই না? আমরা পড়ে ফেলছি। ট্রাকিয়াটাকে যদি একটু ক্লোজলি দেখো তাহলে দেখবে এটা তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে বাইরের দিকের বেসমেন্ট মেমব্রেন, বা যেটাকে বলতেছে হচ্ছে ভিত্তি পর্দা। এই যে বেসমেন্ট মেমব্রেন, বেসমেন্ট মেমব্রেনের নিচেই থাকতেছে হচ্ছে এপিডার্মিসের কিছু চাপা কোষ, বহুভুজাকার কোষ। কোষগুলোকে দেখতেছো? চেপে চেপে আছে না? এগুলো হচ্ছে এপিডার্মিসের বহুভুজাকার কোষ। আচ্ছা, ওকে। এর ভেতর দিকে থাকতেছে হচ্ছে ইন্টিমা। ইন্টিমাটা কী রে? ইন্টিমা হচ্ছে এখানে কিছু কি বলে এটাকে, কিউটিকল দিয়ে তৈরি একটা লেয়ার, এটাকে আমরা ইন্টিমা বলতেছি। আবার ইন্টিমা কি করে জানো? কিছুক্ষণ পর পর এই ইন্টিমাগুলো, ধুর ভাই, মনে করো এইটা হচ্ছে ইন্টিমা, কেমন ভেতর দিকের লেয়ারটা, কিছুক্ষণ পর পর এই ইন্টিমাগুলো একটু বেশিই গাঢ় হয়ে যায়, রিংয়ের মতো স্ট্রাকচার তৈরি করে, বুঝছ? ইন্টিমাটা কিউটিকল দিয়ে তৈরি, কিছুক্ষণ পর পর কিউটিকলটা বেশি পুরু হয়ে যায়। এই রিংয়ের মতো স্ট্রাকচারগুলোকে আমরা কি বলি বলো তো? এগুলোকে আমরা বলি টিনিডিয়া। বানানটা দেখো, সি দিয়ে শুরু, টিনিডিয়া। টিনিডিয়া থাকায় কি লাভ হলো? এই ট্রাকিয়াগুলো চুপসে যায় না। আচ্ছা বলো, আমাদের ট্রাকিয়া কেন চুপসে যায় না? আমাদের ট্রাকিয়া কেন চুপসে যায় না বাচ্চারা? এই এখন দেখা যাচ্ছে না? জুম করেন, আরও জুম করব। আচ্ছা, করতেছি। আচ্ছা, আমাদের ট্রাকিয়া চুপসে যায় না কারণ আমাদের ট্রাকিয়াতে থাকে কার্টিলেজ, তরুণাস্থি। কিন্তু ঘাসফড়িংয়ের তো তরুণাস্থি নাই। ঘাসফড়িংয়ের কি হয়? ইন্টিমাগুলো পুরু হয়ে টিনিডিয়া তৈরি করে, তাই ঘাসফড়িংয়ের ট্রাকিয়াগুলো চুপসে যায় না। ওকে, আচ্ছা, আমাদের সাথে প্রথম থেকে আসো, এরকম কে কে আসো? হাত তুলো তো দেখি। প্রথম থেকে কে কে আসো? একটু হাত তুলো, রেইজ হ্যান্ড করো জাস্ট। ওকে, আচ্ছা, আমাদের ক্লাসের আমরা 70% শেষ করে ফেলছি, ঠিক আছে? আর 30% আছে, থাকতে থাকো। অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ বুঝাই ফেলছি। অনুপ্রস্থগুলো কি করে? পৃষ্ঠীয়ের সাথে অঙ্কীয় ট্রাকিয়াল কাণ্ডকে যুক্ত করে, হ্যাঁ, পিঠেরগুলার সাথে পেটেরগুলাকে সংযুক্ত করে। আচ্ছা, ট্রাকিওল, তোমরা বলবা এটা ট্রাকিওল কি জিনিস? ট্রাকিওল, ট্রাকিয়ার ছোট ভাইকে ট্রাকিওল বলা যায় না? আমরা শ্বসনে পড়ছি ব্রঙ্কাস থেকে ব্রঙ্কিওল, তো ঘাসফড়িংয়ের ক্ষেত্রে ট্রাকিয়া থেকে ট্রাকিওল। আমাদের কি ট্রাকিওল থাকে? উত্তর হচ্ছে না, মানুষের ট্রাকিওল থাকে না, মানুষের ব্রঙ্কিওল থাকে, তাই না? ঘাসফড়িংয়ের আবার ব্রঙ্কিওল নাই, ঘাসফড়িংয়ের আছে ট্রাকিওল। ওকে ভাইয়া, ট্রাকিওলের সাথে ট্রাকিয়ার কি পার্থক্য? দেখো, ট্রাকিওলগুলো না এককোষী, এককোষী নালিকা, খুবই পাতলা। ব্যাসটা কত? 1 মাইক্রোমিটার। তোমার একটা চুলের ব্যাস কত জানো? তোমার চুলের ব্যাস, কে বলতে পারবে তোমার চুলের ব্যাস কত? আচ্ছা ভেরি গুড, অনেকে আসো, অনেকে হাত তুলছো, জোস। আচ্ছা অনেকে প্রথম ঘাস ফড়িং পড়তেছো। আচ্ছা ফাইন, তাহলে তোমার চুলের ব্যাস হচ্ছে 50 মাইক্রোমিটার, বুঝছো? আর এইখানে এই যে ছোট ছোট জিনিসগুলো দেখতেছো, এগুলো হচ্ছে ট্রাকিওল। এই ট্রাকিওলগুলোর ব্যাস কত? চিকনা চিকনা ট্রাকিওলগুলোর ব্যাস হচ্ছে 1 মাইক্রোমিটার, মানে তোমার একটা চুলের 50 ভাগের 1 ভাগ। কি চিকনা এবার চিন্তা করো। আচ্ছা ট্রাকিওল, এত চিকনা ট্রাকিওলের মধ্যে ইন্টিমা নাই, বুঝছো? যার মধ্যে ইন্টিমাই নাই ওইখানে কি টিনিডিয়া তৈরি হওয়া সম্ভব? ভাইয়া বলল ইন্টিমার জায়গায় জায়গায় আংটির মতো গঠন তৈরি হয়, পুরু হয়ে আংটি তৈরি হয়, পুরু কিউটিকলের আংটি তৈরি হয়, সেগুলোকে টিনিডিয়া বলি। তো যার ইন্টিমা নাই তার টিনিডিয়া কেমনে তৈরি হবে? হবে না। তাহলে ট্রাকিওলের মধ্যে টিনিডিয়া নাই, ঠিক আছে, ইন্টিমা নাই। ট্রাকিয়াতে ইন্টিমা এবং টিনিডিয়া আছে। যেমন আমাদের ব্রঙ্কাসের মধ্যে কার্টিলেজ বা তরুণাস্থি আছে, ব্রঙ্কিওলের মধ্যে কার্টিলেজ বা তরুণাস্থি নাই, পড়ছো? আচ্ছা ওইরকম। ওকে ফাইন। আরেকটা কি জিনিস, ট্রাকিয়ার ভেতরটা তুমি যদি দেখো যে বড় বড় যে ট্রাকিয়াগুলা ঘাসফড়িংয়ের, সেটার ভেতরে তুমি বাতাস খুঁজে পাবা, বাট এই ট্রাকিওলের ভেতরে তুমি খুঁজে পাবা কি জানো? তরল। এটার ভেতরে একটু তরলপূর্ণ থাকে, খুব পাতলা নালিকা, এটার ভেতরে তরল থাকে। বায়ুথলি। আচ্ছা আচ্ছা কি কি আসবে বায়ুথলি থেকে? কোন প্রশ্নটা আসবে জানো? শ্বসনের সময় বায়ুপ্রবাহ নিয়ন্ত্রণ করে কে? এটা আসবে। তুমি কি দাগাবা? বায়ুথলি দাগাবা, ঠিক আছে? বায়ুথলিতে ইন্টিমা নাই এবং এদের প্রাচীর খুব পাতলা। ট্রাকিয়া ট্রাকিওলে পার্থক্য পরিচলো। আচ্ছা ট্রাকিয়ার অতি সূক্ষ্ম শাখা, ট্রাকিওল দেখো শাখাহীন, ট্রাকিয়া হচ্ছে শাখান্বিত। ট্রাকিয়া কোত্থেকে তৈরি হয়? অ্যাট্রিয়াম থেকে, আর এটা ট্রাকিওল কোষ থেকে। এদের দেখো ইন্টিমা থাকে, ইন্টিমা থাকায় চুপসে যায় না। আসলে কি লেখা উচিত ছিল? ইন্টিমার মধ্যে টিনিডিয়া থাকায় চুপসে যায় না, তাই না? ইন্টিমাতে টিনিডিয়া থাকায় চুপসে যায় না, এরা ইন্টিমা নাই, ফলে এদের চুপসে যেতে পারে। এদের লুমেনে কি থাকে? বাতাসপূর্ণ ট্রাকিয়াতে, আর এদের তরলে পূর্ণ, তাই না? দেহ টিস্যুর সাথে প্রত্যক্ষ যোগাযোগ কার হয়? ট্রাকিওলের হয়। ট্রাকিয়ার প্রত্যক্ষ যোগাযোগ নাই, এ তো পড়ে ফেললাম। আচ্ছা আমরা কিন্তু দেখতে দেখতে আমাদের শুরুতে যত মানুষ ছিল তার অর্ধেকে এসে পৌঁছাইছি, কিন্তু আমরা জানি এই অর্ধেক যারা এইখানে ধৈর্য রাখতে পারছে তাদের এই ধৈর্যের প্রতিদান আল্লাহ পাক দিবেন। তারা পড়াশোনা যদি ঠিকঠাক মতো করেন শেষ দিন পর্যন্ত, অ্যাডমিশনের আগ পর্যন্ত, তাহলে ভালো রেজাল্টটা পাবেন। আর যাদের পড়া আছে তাদের ব্যাপারে কিছু বলার নেই, বাট যাদের একভাবে পড়াও নাই আবার পড়তেছেও না, এইটা একটা ডিসগ্রেসফুল ব্যাপার ঘটতেছে। তো যারা নাই আমাদের সাথে, আমি আশা করব ওরা যেন পরে আমাদের ভিডিওটা দেখে নেয়, তাই না? যেন এই কঠিন চ্যাপ্টারটা তার পড়া হয়ে যায়। চলো ট্রাকিয়া ট্রাকিওলে পার্থক্য পড়ে ফেলছি। শ্বসন পদ্ধতি কি যে সোজা, কি যে সোজা, বললে বলবা এইটা একটা কিছু হইল ভাই, শ্বসন পদ্ধতি এত ইজি কেন? আচ্ছা এই কয়জোড়া যেন শ্বাসরন্ধ্র ওদের? বলো তো দেখি মনে আছে কি না? কয়জোড়া শ্বাসরন্ধ্র? বড় করতে হবে আরও। আচ্ছা কয়জোড়া শ্বাসরন্ধ্র আমাদের প্রশ্ন? 10 জোড়া, তাই না? তাহলে এটা মনে করেন ঘাসফড়িং, বক্ষের মধ্যে 2 জোড়া আর উদরের 8 জোড়া দিচ্ছি। আচ্ছা 1 2 3 4 5 6 7 8। দেখেন এই 10 জোড়ার মধ্যে প্রথম 4 জোড়া এদেরকে আমরা দায়িত্ব ভাগ করে দিয়ে দিচ্ছি যে তোরা কি করবি? তোরা প্রশ্বাস করবি, ঠিক আছে? ওরা কিসের দায়িত্ব? প্রশ্বাসের দায়িত্বে। দ্যাট মিনস যখন বাতাস ঢুকাইতে হবে তখন এরা খুলে যাবে, এই দিক দিয়ে কী হবে? বাতাস ঢুকবে। ডান, এই প্রথম 4 জোড়া দিয়ে বাতাস ঢুকবে। আর পরের 4 জোড়াকে আমরা দায়িত্ব ভাগ করে দিচ্ছি, তোরা কি করবি? নিঃশ্বাস করবি, তোদের মধ্য দিয়ে বাতাস বেরোয় যাবে। তাহলে নিঃশ্বাসের দায়িত্ব দিয়ে দিচ্ছি পরের 6 জোড়াকে, বুঝছ? তাহলে প্রশ্বাসী শ্বাসরন্ধ্র হচ্ছে প্রথম 4 জোড়া, নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র শেষ 6 জোড়া। যদি বলে ঘাসফড়িংয়ের শ্বাস প্রশ্বাস পদ্ধতি আলোচনা করো, তুমি বলবা প্রশ্বাসের সময় প্রথম 4 জোড়া শ্বাসরন্ধ্র খুলে যায়, সেদিক দিয়ে অক্সিজেনযুক্ত বাতাস ঢুকে, এরপর সেটা ট্রাকিয়া ট্রাকিওল হয়ে বায়ুথলিতে পৌঁছায় এবং সেখান থেকে দেহের কোষগুলোর সাথে গ্যাসের আদান প্রদান হয়, অক্সিজেনটা দেহকোষে যায় এবং দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড চলে আসে। সেই কার্বন ডাইঅক্সাইড আবার বায়ুথলি ট্রাকিয়া হয়ে নিঃশ্বাসী শ্বাসরন্ধ্র, মানে শেষের 6 জোড়া শ্বাসরন্ধ্র দিয়ে বাইরে বেরোয় আসে। ইজি প্রসেস, আর কিছু নাই। পারবো না আমরা, সিম্পল। ওকে। তাহলে একটু ফলো করো দেখি এই ফ্লো চার্টটা ভাইয়ার কথার সাথে মিললো কিনা। বায়ুমণ্ডল থেকে অক্সিজেন কোন কোন প্রথম চারটা শ্বাসতন্ত্র দিয়ে ঢুকবে, তাই না? প্রথম চার জোড়া। ওকে, এরপর শ্বাসতন্ত্রের পরে যেন কি থাকে ভাইয়া বলছিল? অ্যাট্রিয়াম থাকে। অ্যাট্রিয়াম থেকে ট্রাকিয়া, ট্রাকিয়া থেকে ট্রাকিওল, ট্রাকিওল থেকে বায়ুথলি, বায়ুথলি থেকে দেহের মধ্যে গেল। দেহে যে অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে আসলো। কার্বন ডাইঅক্সাইড আবার কোথায় আসবে? ট্রাকিওলে চলে আসবে। ট্রাকিওল থেকে ট্রাকিয়া, এরপরে অ্যাট্রিয়াম, এরপরে শ্বাসতন্ত্র, আবার বায়ুমণ্ডলে সেই কার্বন ডাইঅক্সাইড শ্বাসতন্ত্র দিয়ে বেরোয় যাচ্ছে। এই শ্বাসতন্ত্র মানে কোন শ্বাসতন্ত্র? শেষ ছয় জোড়া, তাই না? শেষ ছয় জোড়া, এই তো। তাহলে আমরা ঘাসফড়িংয়ের শ্বসনতন্ত্র পড়ে ফেললাম, এখন আমরা পড়বো ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। আচ্ছা, ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। আমি একদিনও কলেজে ক্লাস না করা লোক। আচ্ছা, আমিও তোমার দলে, জানো? আমি ছিলাম সরকারি কলেজে, মালেক মণ্ডল নাকি কে। আচ্ছা, আমার আনন্দমোহন কলেজেও ক্লাস হতো ঠিক, কিন্তু আমরা সবগুলো ক্লাস করতাম না। আমরা খুব দুষ্ট ছিলাম, পাজি ছিলাম। এর থেকে আমরা হচ্ছে বাসায় পড়ে ফেলতাম, এই আর কি। তো কলেজে ক্লাসের উপর কোনো বাধা ধরার নিয়ম ছিল না, মানে নিয়ম ছিল কিন্তু আমরা ফাঁকি দিতাম। বাংলা ক্লাসগুলো হলে করতাম, কারণ সকালবেলা সকাল সকাল রবীন্দ্রসঙ্গীত শুনতে আমার খুব ভালো লাগে। একইভাবে সকালবেলা একটু সাহিত্য যেন মানে কি বলে, প্রাণ মনকে একটু শান্ত করে, তাই বাংলা ক্লাস হলে সকালে ক্লাসটা করতাম। এরপরে পেছনে দরজা দিয়ে বের হয়ে দৌড় দিতাম। তারপরে কলেজের শার্টের নিচে একটা সবসময় টি শার্ট পরে যেতাম, কলেজের শার্টটা খুলে ফেলতাম। আমি অনার্সের ছাত্র হয়ে যেতাম, অনার্সের যেই কমন রুম আছে ওইখানে যে টেবিল টেনিস খেলতাম। তারপর টেবিল টেনিস খেলে দুপুরে ঘরমাক্ত অবস্থায় বাসায় ফিরতাম। আমার মা ভাবতো ছেলেটা কত কষ্ট করে কলেজ থেকে ক্লাস টাস করে ফিরছে, একটু লেবুর শরবত টরবত বানায় খাওয়াইতো, আমার খুব শান্তি লাগতো। কিন্তু আমি বলতাম না আমি টেবিল টেনিস খেলে ঘামছি। আচ্ছা, ওকে, কোথায় আছি বলো? ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। আমরা তো অনেক কিছু পড়ে ফেলছি। এদের প্রধান রেচনতন্ত্রের নাম হচ্ছে মালপেজিয়ার নালিকা। এছাড়াও আরও কিছু এক্সেসরি বা আনুষঙ্গিক রেচন অঙ্গ আছে, সেগুলোর নামগুলো একটু খালি পড়বো। সেগুলোর নাম কি কি? এদের নাম হচ্ছে ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। নামগুলো একটু মুখস্থ করবো, ঠিক আছে? ইউরেট কোষ, ইউরিকোষ গ্রন্থি, নেফ্রোসাইট, কিউটিকল। দেখো নেফ্রোসাইট, নেফ্রন না কিন্তু। নেফ্রন কোথায় থাকে? আমাদের কিডনিতে। আমাকে কে বলবে আমাদের বডিতে নেফ্রনের পরিমাণ কত? দেখি, আমি অপেক্ষা করবো তোমাদের উত্তর পাওয়ার আগ পর্যন্ত। আমাদের বডিতে নেফ্রনের পরিমাণ কত? এই মিজানুর রহমান বলছে, ভাই রে ভাই ক্যান পাবলিকে যে পেইন, কলেজে না গেলেই বাসায় কল দেয়। আচ্ছা, আমি ক্যান পাবলিক স্কুলে ছিলাম, বুঝছো তো? স্কুলে পড়ার সময় দেখতাম যে কলেজে অনেক পেইন দিচ্ছে। আমার মনে হলো যে আমি এখন কলেজে পড়ি, আমার এখন বিপ্লবী হওয়ার সময়। আমার চুল লম্বা থাকলে টিচারদের কি সমস্যা, তাই না? আমার দাড়ি একটু বড় হলে টিচারদের কি সমস্যা? না, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। বেরোয় গেলাম এই জন্য ক্যান পাবলিক থেকে। তারপরে চলে যাই সরকারি কলেজে ভর্তি হলাম। সবাই বারণ করতে, না এখানে ভর্তি হয় না, সরকারি কলেজে পড়লে মানুষ নষ্ট হয়ে যায়, এখানে পড়ার চাপ থাকে না, হ্যাঁ এই হাবিজাবি। কিন্তু তুমি যদি নিজেরটা নিজে মেনটেন করো তাহলে তুমি ভালো তো জগৎ ভালো, তাই না? এই যারা বলছো 10 থেকে 20 লাখ, তারা একটা ডাব্বা পাইছো, হ্যাঁ গোল্লা পাইছো, হয় নাই। ভাইয়ার প্রশ্ন ছিল আমাদের বডিতে কতগুলো নেফ্রন থাকে। তাহলে আমাদের বডিতে 2টা কিডনি থাকে, 2টা কিডনিতে কতগুলো হবে বলো? একটা কিডনিতে 10 থেকে 12 লাখ, তাহলে 2টা কিডনিতে 20 থেকে 24 লাখ নেফ্রন, তাই না? 2টা কিডনিতে 20 থেকে 24 লাখ নেফ্রন। আচ্ছা, দাগানব্বইয়ের পিডিএফ দেন। আচ্ছা, আমি না খুব মন ভোলা মানুষ, ইনশাল্লাহ চেষ্টা করব, ঠিক আছে? কালকে ক্লাস টাস নিয়ে নেই, পরে একবারে দেওয়ার চেষ্টা করবো। আমি যে কয়টা পড়াইছি আর কি, ওই কয়টা। 2 কোটি আবার কে লিখছে ভাই? ওর বোধহয় বেশি নেফ্রন, ও গুণে দেখছে। 2 কোটি না, 20 থেকে 24 লক্ষ। আচ্ছা আসো, তাহলে খেয়াল করতে হবে একটা কিডনি বলছে নাকি বডিতে বলছে। আচ্ছা, আমরা ঘাসফড়িংয়ের এখানে চলে আসি। মালপেজিয়ান নালিকা, এইটা কিন্তু আচ্ছা ওদের যে শ্বসনতন্ত্রের ছবিটা ওইটা অত বেশি ইম্পর্টেন্ট না, বুঝছো? ওইটা একটু ক্লামসি, না ওইটা একটু ক্লামসি, ওইটা আঁকা কষ্ট। তো ওই শ্বসনতন্ত্রের ছবি যদি আঁকতে পারো তাহলে খুবই ভালো। শ্বসনতন্ত্র নিয়ে প্রশ্ন আসলে তুমি এঁকে দিলা, খুব ভালো। বাট না আঁকতে পারলে অত প্যারা নেই। মালপেজিয়ান নালিকা, এটা পরীক্ষাতে আসবেই আসবে, এবং এইটার ছবিটা আঁকতে হবে, এটা আমাদেরকে পারতেই হবে। খেয়াল করেন, কল্পনা করেন, যারা প্রথম থেকে ছিলেন তারা একটু আবার মনে করেন, বা বইটা থাকলে দরকার হলে আপনি উল্টায় দেখেন। আমরা বলছিলাম মালপেজিয়ান নালিকার 2টা পার্ট। একটা পার্ট কোথায় উন্মুক্ত থাকে? মেসেন্টেরন এবং প্রক্টোডিয়াম মধ্য এবং পশ্চাৎ পৌষ্টিক নালী কানেক্টিং পয়েন্ট যেখানে আছে সেইখানে একটা মুখ উন্মুক্ত থাকে। মিলছে আমার কথা? আরেকটা মুখ কোথায় উন্মুক্ত থাকে? হিমোসিলের মধ্যে, তাই না? বা হিমোলিম্ফের মধ্যে ডুবে থাকে। হিমোলিম্ফ আমি বললাম যে ওই স্যুপের মধ্যে নুডলস, হিমোলিম্ফ স্যুপের মধ্যে নুডলস যেরকম ডুবে থাকে হিমোলিম্ফের মধ্যে মালপিজের নালিকাটা ওইরকম করে ডুবে থাকে। এবার বলো রেচন বর্জ্যগুলো কোথায় থাকে? হিমোলিম্ফের মধ্যেই থাকে। রেচন বর্জ্য, নাইট্রোজেন গঠিত বর্জ্যগুলো হিমোলিম্ফের মধ্যে থাকে। সেইগুলো এবার কোথায় ঢুকে? সেইগুলো ঢুকে পড়ে আমাদের মালপিজিয়ান নালিকাতে, এবং সেটা মালপিজিয়ান নালিকা থেকে কোথায় চলে যায় বলো? পৌষ্টিক নালীতে চলে যায়। এখানে তো পৌষ্টিক নালী, পৌষ্টিক নালীতে চলে যায়, তারপর পায়ু দিয়ে বের হয়ে যায়। এইখানে এ নাম্বার ছবিতে মালপিজিয়ান নালিকার প্রস্থচ্ছেদটা কীরকম হবে সেটা দেখাই দিছে, আর বি নাম্বার ছবিতে তাদের লম্বচ্ছেদটা কীরকম হবে সেটা দেখাই দিছে। বুঝছো তো? তুমি যে কোনো একটা ছবি আঁকলেই হবে, এইটাকে দিলেই হবে, এই পর্যন্ত এরকম করে এঁকে লম্বচ্ছেদটা দেখাই দিবা। দেখো এটার তিনটা লেয়ার থাকে। একটা হচ্ছে বাইরের দিকের বেসমেন্ট মেমব্রেন, মানে যেই মেমব্রেনের উপর সেলগুলো বসানো থাকে। এই যে সেল আছে না, এই যে একটা সেল, এটা একটা মেমব্রেনের উপর বসানো, তাই না? এটা ধরো একটা সেল, এটা একটা মেমব্রেনের উপর বসানো। যে মেমব্রেনের উপর বসানো তার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বাইরের দিকের লেয়ারটার নাম কি? বেসমেন্ট মেমব্রেন বা ভিত্তি পর্দা। আর পরে সেল, এপিথেলিয়াল সেল। আর এরপরে দেখো এখানে ব্রাশের মতো দিচ্ছে, এগুলো হচ্ছে ভিলাই। এগুলোর নাম কি রে? ভিলাই। ভিলাই মানে কি? ভাঁজ, অভিক্ষেপ। সো এই ভিলাইগুলো মিলে একটা ব্রাশের মতো বর্ডার তৈরি করছে না, এই জন্য এদেরকে নাম দিয়ে দিলাম ব্রাশ বর্ডার। তাহলে তিনটা লেয়ার কী কী রে? ভিত্তি পর্দা, তারপর হচ্ছে আমাদের এপিথেলিয়াল কোষ লেয়ার, আর তৃতীয় ভেতর দিকের লেয়ারটার নাম হচ্ছে মাইক্রোভিলাই দিয়ে যেটা তৈরি হয় ব্রাশ বর্ডার। ছবিটাকে এই তিনটা জিনিস যেন আমরা মার্ক দেখাই দিতে পারি। খুব সিম্পল সহজ একটা ছবি, এই ছবিটা এমন করে আঁকবো, ঠিক আছে? আচ্ছা, বিশ এডিশনে বইতে চিত্র এরকম না। আচ্ছা, এই টুকটাক চেঞ্জ হতে পারে, তোমার বই অন্য চিত্র থাকলে সেটাই আঁকবা, ঠিক আছে? আমরা ধরো বই চেঞ্জ করে আসলে আজমল স্যারের সাথে পেরে উঠি না। আজকে চেঞ্জ করলে কালকে আবার উনি আবার চেঞ্জ করে ফেলে, খুব কষ্ট। তোমাদের তো কষ্টই, আমাদের কষ্ট, আমরা যারা পড়াই। আচ্ছা, তাহলে এটা স্ট্রাকচার পড়া শেষ। এইবার এটা কিভাবে, এই যে রেচন প্রক্রিয়া যেটা আছে সেটা আমি তোমাদের পড়াবো ছবি থেকে। দেখো এইখানে একটা ফাংশনাল একটা ছবি আঁকছে। এই ছবিটাতে কল্পনা করো এইটুকু হচ্ছে, কল্পনা করো এটা হচ্ছে মেসেন্টেরন, মেসেন্টেরন, আর এইটা হচ্ছে প্রক্টোডিয়াম, ঠিক আছে? প্রক্টোডিয়াম, আচ্ছা, মানে পশ্চাৎ পৌষ্টিক নালী। এদের কানেক্টিং পয়েন্ট থেকে কী বেরোইছে বলো? একটা মালপিজিয়ান নালিকা বেরোইছে। আশেপাশে কি আছে? হিমোলিম্ফ আছে, হিমোসিলে হিমোলিম্ফ আছে। আমি বলছি হিমোলিম্ফের মধ্যে রেচন বর্জ্য থাকবে। ওদের রেচন বর্জ্যের নাম কি? দেখো ওদের কি কি, ওদের কি কি বর্জ্য? পি ইউ দিয়ে কি বুঝতেছি? পটাশিয়াম ইউরেট লেখা আছে নিচে, দেখো পটাশিয়াম ইউরেট। আচ্ছা, তাহলে হিমোসিল থেকে পটাশিয়াম ইউরেটটা কোথায় ঢুকতেছে বলো? মালপিজিয়ান নালিকাতে ঢুকতেছে। শোনো, যে ছবি দেখতে জানে না সে কি করবে? সে ঝড়ের আর্তনাদ শুনবে। তাই আমাদের ছবি দেখতে হবে, ছবি পড়তে হবে, ছবি না পড়লে হবে না। ছবি যারা বুঝবে তাদের পড়া অনেক ইজি হয়ে যাবে। আগের লেখাগুলো কিন্তু এই ছবি থেকে আমরা পড়তেছি। পটাশিয়াম ইউরেট যখন ঢুকে কিছু পরিমাণ পানি, হিমোলিম্ফের মধ্যে তো পানি আছে, সেই পানিটাও মালপিজিয়ান নালিকাতে ঢুকতেছে। সাথে মালপিজিয়ান নালিকাতে আমরা কিছু এপিথেলিয়াল সেল দেখলাম না? সেই সেলগুলোতে শ্বসন হচ্ছে না, এটিপি তৈরি হচ্ছে না, এটিপি তৈরি হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে না। তাহলে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড, পটাশিয়াম ইউরেট আর পানি তিনজন মিলে বিক্রিয়া করলো। বিক্রিয়া করে কি তৈরি করবে? ইউরিক অ্যাসিড তৈরি করবে আর পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে। আমাদের বর্জ্য হচ্ছে এখানে ইউরিক অ্যাসিড, পটাশিয়াম বাইকার্বনেট, এটা কোনো বর্জ্য না। তাহলে এটাকে আবার আমরা পাঠিয়ে দেই কোথায়? হিমোলিম্ফেই পাঠিয়ে দেই। হিমোলিম্ফে সে চলে গেল, বাট ইউরিক অ্যাসিডটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। ইউরিক অ্যাসিডের মধ্যে যদি এক্সেস কোনো পানি থাকে সেটা দেখো অ্যাবজর্ব হয়ে আবার চলে যাচ্ছে কোথায়? হিমোলিম্ফেই চলে যাচ্ছে। এরপর ইউরিক অ্যাসিডটা কোথায় এসে পড়লো বলো? প্রক্টোডিয়ামে এসে পড়লো। একটু পানিও যদি অবশিষ্ট থাকে সেটাও দেখো প্রক্টোডিয়ামে বা রেকটামে অ্যাবজর্বড হয়ে যাচ্ছে। এইখানে যে ইউরিক অ্যাসিডটা পায়ু দিয়ে বেরোচ্ছে, আমাকে বলো এটা কি তরল ইউরিক অ্যাসিড নাকি এটা দানাদার ইউরিক অ্যাসিড? উত্তর হচ্ছে এটা দানাদার। বুঝছো? তার মানে ঘাসফড়িং আমাদের মতো মূত্র ত্যাগ করে না। আমাদের রেচন মানেই তো মূত্র ত্যাগ করা। ঘাসফড়িংয়ের রেচন মানে দানায় দানা, ছোট ছোট দানা দানা ইউরিক অ্যাসিড পাস করা। বুঝছো? ওরা মূত্র ত্যাগ করে না, ওদের সমস্ত পানি এখান থেকে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে। বায়োলজির জন্য কার বই পড়বো? আচ্ছা দেখো, বায়োলজি হচ্ছে এই যে, আচ্ছা বায়োলজির জন্য হচ্ছে আজমল স্যারের বইটা হচ্ছে প্রধান 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আলিম স্যারের বই। তারপরে যদি আরও কারো মনে হয় যে আরও বই দেখতে চাই, তাহলে মাজেদা ম্যাডামের বই দেখতে পারো, বাট প্রথম 2টা দেখলেই অন্যগুলো কাভার হয়ে যাবে। ঠিক আছে? আর বইয়ের পেছনের যে অবজেক্টিভগুলো আছে এগুলো কিন্তু সলভ করবা। একটা লাইফ সেভিং একটা উপদেশ দিলাম, মেডিকেলে যারা পড়তে চাও আল্লাহর হস্তে তোমার যতগুলো টেক্সট বুক আছে যে বই থাকুক সেটার পেছনের অবজেক্টিভ সলভ করবা। ফিজিক্স হলে ইসাক স্যার, আমির স্যার, তপন স্যার তাদের বইয়ের পেছনে, কেমিস্ট্রি হলে হাজারিনাক স্যার, কবির স্যার, সঞ্জিত কুমার গুহ স্যার তাদের বইয়ের পেছনে যে অবজেক্টিভ আছে তুমি এইগুলো সলভ করে তোমার বাইরের গাইড বইয়ের আর কোনো প্রশ্ন সলভ করতে হবে না। এবং মেডিকেলে এইখান থেকে হুবহু কমন পাবা, একদম সেম টু সেম কমন পাবা। বুঝছো? তাহলে সলভ করবা দয়া করে। ওকে। আচ্ছা আব্দুল মোমিন বলছো যে বারান্দায় বসে ক্লাস করতেছো, খুব সুন্দর সিনারি। আমি যদি তোমাদের বারান্দায় বসে ক্লাস নিতে পারতাম খুব ভালো লাগতো। আচ্ছা বারান্দা খুব উপাদেয় একটা জিনিস। আমরা ঘাসফড়িংয়ে রেচন পড়ে ফেলছি, কিভাবে ওদের দেহ থেকে রেচন বর্জ্যটা বের হয়, ওদের রেচন বর্জ্যের নাম ইউরিক অ্যাসিড, সেটা কিভাবে তৈরি হয় বের হয় সেটা পড়ে ফেলছি। আবার সামারি করি, এটা ওদের মালপেজিয়ান নালিকা, মালপেজিয়ান নালিকায় হিমোলিম্ফ থেকে এখানে পানি এবং পটাশিয়াম ইউরেট ঢুকতেছে, সাথে আশেপাশের এপিথেলিয়াল সেল থেকে কার্বন ডাইঅক্সাইড যে তৈরি হয়েছিল এগুলো আসতেছে, এগুলো বিক্রিয়া করে তৈরি করতেছে পটাশিয়াম বাইকার্বনেট এবং ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিডটা বের করে দিতে হবে বডির বাইরে। পটাশিয়াম বাইকার্বনেট কোনো ক্ষতি করবে না, এটাকে আবার হিমোলিম্ফে পাঠিয়ে দাও। এক্সেস কোনো পানি যদি থেকে থাকে সেটাকেও হিমোলিম্ফে পাঠিয়ে দাও। ইউরিক অ্যাসিড এসে পড়লো পৌষ্টিক নালীতে মালপিজিয়ান নালিকা হয়ে, কারণ আমরা জানি মালপিজিয়ান নালিকার একটা মুখ কোথায় উন্মুক্ত, মেসেন্টেরন এবং প্রোক্টোডিয়ামের সংযোগস্থলে। ইউরিক অ্যাসিড থেকে আরও এক্সেস পানি বের করে নেওয়া হলো, এরপর দানাদার ইউরিক অ্যাসিডগুলোকে বাইরে বের করে দেওয়া হলো। এটাই হচ্ছে ওদের প্রধান রেচন কার্যক্রম। তাহলে কি আসতে পারে এখান থেকে প্রশ্ন? সিকিউয়ে প্রশ্ন আসতে পারে, প্রশ্ন তোমাদের আসতে পারে ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ অঙ্কন করো, চিহ্নিত করো, তখন তুমি মালপিজিয়ান নালিকা অঙ্কন করে চিহ্নিত করবা। দ্বিতীয় প্রশ্ন আসতে পারে ওদের এই ধরো একটা চিহ্নিত চিহ্নিত অঙ্গটির কার্যপ্রণালী বা কীভাবে রেচন করে সেটা ব্যাখ্যা করো, বর্ণনা করো, এমন প্রশ্ন আসতে পারে। তখন তুমি অবশ্যই এই ছবিটাকে দিবা, এই ছবিটা এরকম করে লিখে দিলে। আর কিছু তুমি যদি নাও লিখো তাও দেখবা টিচার তোমাকে অলমোস্ট ফুল মার্কস দিয়ে দিচ্ছে, আমি হলে দিয়ে দিতাম আর কি। আচ্ছা চলো, আনুষঙ্গিক রেচন অঙ্গ কী আছে? ইউরেট কোষ। আচ্ছা ইউরেট কোষ কী রে? আচ্ছা ইউরেট কোষ হচ্ছে কিছু ফ্যাট বডি বা চর্বি কোষ থাকে, এগুলো কি করে দেখো, সারা জীবন শর্করা, আমিষ, স্নেহ এইসব খাদ্যকে পরিবর্তিত রূপে জমা রাখে। বুঝছো? সো সাথে সাথে এরা কিছু ইউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিডও ইউরিক অ্যাসিডের মধ্যে আজীবন জমা করে রাখে। তাহলে ইউরিক অ্যাসিডকে তারা সঞ্চয় করে রাখতেছে, জমা করে রাখতেছে, বডি থেকে দূরে রাখতেছে, বডির ভেতরে ফ্রিলি ঘুরতে দিচ্ছে না, জমা করে রাখতেছে। তাহলে এটাও একটা রেচনের মতোই কাজ। তারপর আসে ইউরিকোস গ্রন্থি। দেখো পুরুষ ঘাসফড়িংয়ে এক ধরনের গ্রন্থি থাকে, তার নাম মাশরুম গ্রন্থি, মনে থাকবে না? মাশরুম গ্রন্থির মধ্যে আরেকটা গ্রন্থি অবস্থান করে, তার নাম ইউরিকোস গ্রন্থি। ঠিক আছে? আচ্ছা এইখানেও ইউরিক অ্যাসিড রূপে রেচন বর্জ্য জমা থাকে। শেষ। নেফ্রোসাইট কোথায় অবস্থান করে? পেরিকার্ডিয়াল সাইনাসে, হৃদযন্ত্রের পাশে অবস্থান করে। আচ্ছা তারপরে কি পড়বা? কিউটিকল। কিউটিকল কি আমরা তো পড়লামই, ওই যে বাইরের যে কাইটিনের আবরণ তার উপরে একটা কিউটিকল থাকে। ঘাসফড়িং তো খোলস মোচন করে, তার খোলসটা সে বাইরে ফেলে দেয়। সাপ খোলস মোচন করে, চিংড়ি খোলস মোচন করে। বুঝছো? নয়তো ওই শক্ত খোলসের মধ্যে সে তো তার দেহের বৃদ্ধি ঘটাইতে পারবে না। সে যখনই বড় হতে চায় তখন তার পুরনো খোলসটাকে ফেলে দেয়, এটাকে আমরা বলি মোল্টিং। বুঝছো? বা একডাইসিস বা খোলস মোচন। তাহলে যখন সে খোলসটাকে মোচন করলো তখন কাইটিনটাকে ফেলে দিল না, কাইটিনটা বা কিউটিকলটাও একটা বর্জ্য। বর্জ্য আমি কাদেরকে বলবো? যাদের মধ্যে নাইট্রোজেন থাকবে তাদেরকে আমরা রেচন বর্জ্য বলবো। ঠিক আছে? যেসব জিনিসের মধ্যে নাইট্রোজেন থাকবে ওইগুলোকে আমরা রেচন বর্জ্য বলবো। কিউটিকলের মধ্যেও নাইট্রোজেন আছে, তাহলে খোলস মোচনের মধ্যে দিয়ে কিছু কিউটিকলকে ওরা ফেলে দিল। ওকে। আচ্ছা এরপর মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান বডির মধ্যে পার্থক্য। মালপিজিয়ান বডি কার থাকে? আমাদের থাকে। আমাদের কোথায় থাকে ভাই? আমাদের নেফ্রনে থাকে, তাই না? কিডনির নেফ্রনে। মালপিজিয়ান নালিকা কাদের থাকে? ঘাসফড়িংয়ের থাকে। তাহলে আমাদের নেফ্রনটাকে যদি আমরা একটু ছোট্ট করে আঁকি, नेफ्रनटार दिके ताकाओ नेफ्रने एरकम करे एकटा कैप्सूल थाके एटार नाम बोमेन्स कैप्सूल राइट। अच्छा एटार नीच थेके होच्छे प्रक्सिमाल पैचननालिका थाके तारपर हेनलिर लूप थाके तारपर कि थाके डिस्टल पैचननालिका एरपर थाके संग्राहक नालिका ताई ना आर एखाने कि थाके किछु कैपिलारि थाके ताई तो। अच्छा एटाके लाल करे दे अच्छा समस्या नेई। তাহলে এই ক্যাপিলারিগুলোকে কি বলি? গ্লোমেরুলাস বলি। গ্লোমেরুলাস এটাকে কি বলি? বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল তাই না। গ্লোমেরুলাস আর বোমেন্স ক্যাপসুলকে একসাথে কি বলি আমরা? মালপিজিয়ান বডি বলি। আর এই যে প্রক্সিমাল প্যাচানো নালিকা, হেনলির লুপ, ডিস্টাল প্যাচানো নালিকা, সংগ্রাহক নালিকা এগুলোকে একসাথে কি বলি? এগুলোকে আমরা বলি বৃক্কীয় নালিকা বা রেনাল টিউবিউল তাই না, রেনাল টিউবিউল। তাহলে আমাদের নেফ্রনের দুইটা পার্ট, একটা হচ্ছে মালপেজিয়ান বডি আর একটা হচ্ছে রেনাল টিউবিউল। ভুলেও এটাকে মালপেজিয়ান টিউবিউল বইল না, কারণ মালপেজিয়ান টিউবিউল কার থাকে? ঘাসফড়িংয়ের থাকে। আচ্ছা তাহলে আমরা মালপেজিয়ান বডির সাথে একটু কম্পারিজন করি চলো। মালপেজিয়ান বডিতে কি থাকতেছে? এটা কাদের থাকতেছে? মালপেজিয়ান বডি মেরুদণ্ডী প্রাণীদের থাকতেছে, বৃক্কের নেফ্রনে থাকতেছে। আমাদের দুইটা বৃক্ক মিলে কতগুলো মালপেজিয়ান বডি আছে বলো তো? নেফ্রন যেহেতু 20 থেকে 24 লক্ষ, তাহলে আমাদের মালপেজিয়ান বডির সংখ্যাও 20 থেকে 24 লক্ষ। প্রত্যেকটা নেফ্রনে তো একটা করে মালপেজিয়ান বডি তাই না। আচ্ছা দেখতে কেমন এটা? বোমেন্স ক্যাপসুলটা গোলাকার কাপের মতো, কৈশিক জালিকার গ্লোমেরুলাস আছে তাই না। আচ্ছা আর এদের প্রধান কাজ কী রে? রক্তটাকে ছেঁকে ফেলা তাই না। গ্লোমেরুলাসের কাজ কি? এখান দিয়ে রক্ত যাবে এবং এটা একটা ছাঁকনির মতো কাজ করে, রক্তটাকে ছাঁকা হচ্ছে ওদের কাজ। রক্ত ছেঁকে নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলোকে বাইরে বের করে দেয়। আচ্ছা তাহলে পার্থক্য পড়লে এখন আপনারা পারবেন। ওকে ঘাসফড়িংয়ে মালপেজিয়ান নালিকা কয়টা থাকে? মাত্র 100টা। অন্যদিকে দেখো আমাদের মালপেজিয়ান বডি থাকে কত? 20 লক্ষ। দেখছো? আচ্ছা এবার পড়বা, তোমরা পারবা। ঘাসফড়িংয়ের সংবেদী অঙ্গ কী কী আছে একটু একটু রিডিং দিয়ে ফেলি। টেকটাইল অর্গান। টেকটাইল মানে কি? স্পর্শ যারা বুঝতে পারে। কি দিয়ে বুঝতে পারে? রোম আছে না ওদের, রোম, ব্রিসল এগুলো হচ্ছে স্পর্শ বুঝতে পারে। ওকে ঘ্রাণ কি দিয়ে নেয় রে? অ্যান্টেনা আছে না, ওই অ্যান্টেনা হচ্ছে ওদের অলফেক্টরি অর্গান, ওইটা দিয়ে ওরা ঘ্রাণ নিতে পারে। স্বাদ কি দিয়ে নেয়? আমরা বললাম ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াল পাল্প এবং ল্যাব্রামেরও কিন্তু উপরের ঠোঁট যে গঠন করে ল্যাব্রাম, সেও কিন্তু স্বাদ নিতে হেল্প করে। তাহলে তিনটা জিনিস স্বাদ নিতে হেল্প করে, ল্যাব্রাম, ম্যাক্সিলারি পাল্প, ল্যাবিয়াল পাল্প। দেখে কি দিয়ে? পুঞ্জাক্ষী দিয়ে বা ওসিলি দিয়ে। শুনে কি দিয়ে? টিম্পেনিক পর্দা দিয়ে। ব্যাস। পুঞ্জাক্ষীর মধ্যে দেখো ওমাটিডিয়াম থাকে অসংখ্য, এখানে একটা ওমাটিডিয়ামকে দেখাইছে। এই ওমাটিডিয়ামের স্ট্রাকচার আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পুঞ্জাক্ষীতে কতগুলো ওমাটিডিয়াম থাকে? 2000। প্রজাতি ভেদে বাড়তে পারে কমতে পারে, বাট এই যে একটা দেখো এটা একটা ফলের মতো লাগতেছে তাই না, মনে হচ্ছে ফল থেকে একটা কোষ তুলে এখানে রাখছে। আচ্ছা তো 2000 ওমাটিডিয়ার মধ্যে একটা ওমাটিডিয়াকে আমরা স্টাডি করি। আচ্ছা ওমাটিডিয়া আর ওমাটিডিয়ামে পার্থক্য কী? আমাদের বায়োলজিতে যখনই কোনো নামের শেষে আম দেখবা তখন বুঝবা যে এটা আসলে সিঙ্গুলার ফর্ম, যেমন ব্যাকটেরিয়াম মানে একটা ব্যাকটেরিয়া, বুঝছো? মাইটোকন্ড্রিয়াম মানে একটা মাইটোকন্ড্রিয়া, ওমাটিডিয়াম মানে একটা ওমাটিডিয়া, বুঝছো? আর যদি এই আমটা না বলে শুধু এই যে আ বলি, ওমাটিডিয়া, মাইটোকন্ড্রিয়া, ব্যাকটেরিয়া, তখন বোঝায় অনেকগুলা। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, ভাইয়া ক্লাসটা শেষ করেন। দেখো আমাদের আজকে টপিকটা শেষ করতে হবে, আমি ফাঁকি দিতে চাচ্ছি না। তো এখানে অনেকে আছে, আমি জানি 136 জনের মধ্যে কেউ না কেউ আসছো যারা চাচ্ছ যে আমরা পুরো ভালোভাবেই শেষ করি, আমরা ওদের মতোই শেষ করব। যাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে তারা একটু ব্রেক নিয়ে শেষমেশ আবার একটু জয়েন করতে পারো শেষ বেলাতে, ঠিক আছে? আচ্ছা চলো, যাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে তারা তারা একটু রেস্ট করো, ঠিক আছে? আসো, এইটার ছবি ডাকতে হবে পরীক্ষাতে, পরীক্ষাতে আসবে সবার জন্য, এটা বাধ্যতামূলক, এটাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ওমাটিডিয়ার ছবি আঁকবো। ওমাটিডিয়ার মধ্যে 10টা জিনিস থাকে, 10টা পার্ট থাকে। আমাদের চোখের আলোক সংবেদী অংশের নাম কি জানো? রেটিনা। আমাদের রেটিনাতে কয়টা উপস্তর থাকে? 10টা। ওদের একটা আলোক সংবেদী জিনিস হচ্ছে এই ওমাটিডিয়া, সেই ওমাটিডিয়াতেও 10টা জিনিস থাকে। চলো আমরা 10টা জিনিসকে পড়ে ফেলি এখন সহজ করে। আসো, আমরা দেখো মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে আলাদা করে দিলাম, एर ऊपर आछे पाँचटा जिनिस नीचे आछे पाँचटा जिनिस। देखो प्रथमेই কি থাকতেছে উপর দিকে কর্নিয়া থাকতেছে এক নাম্বার পয়েন্ট। আচ্ছা কর্নিয়া তৈরি হবে কি কেমন করে? দেখো নিচে দুইটা কোষ আছে দেখছো, এদেরকে বলতেছে কর্নিয়া জান কোষ। কর্নিয়া জান কোষগুলোকে দেখতেছো এই যে কর্নিয়া জান কোষের নিউক্লিয়াস, এই কোষগুলোর সিক্রেশন থেকে কি তৈরি হয় কর্নিয়া তৈরি হয়। তাহলে সোজা কর্নিয়া তার নিচে কর্নিয়া যে তৈরি করে কর্নিয়া জেন কোষ। জেন মানে হচ্ছে তৈরি করা, বুঝছো? জেন মানে কি তৈরি করা, জেন মানে তৈরি করা, জেনেসিস বলি না, মানে কি তৈরি করার প্রক্রিয়া। আচ্ছা তারপর দেখো গোলাপি রঙে যে লেয়ারটা দেখাইছে এই যে গোলাপি রঙের অংশ এটার নাম ক্রিস্টালাইন কোণ। আচ্ছা এইটা কেমন করে তৈরি হবে? দেখো এখানে নীল রঙের কিছু কোষ দেখাইছে দেখছো, এই যে আমি যেটাকে নিউক্লিয়াসটাকে লাল রঙ করলাম আর কি, এই যে এই কোষটা এটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ। এদের সিক্রেশন থেকে কি তৈরি হয়? এদের সিক্রেশন থেকে এই ক্রিস্টালাইন কোণটা তৈরি হয়। তাহলে খুব সিম্পল, কর্নিয়া জেন কোষ থেকে কর্নিয়া, ক্রিস্টালাইন কোণ কোষ থেকে ক্রিস্টালাইন কোণ, তাই না? ক্রিস্টালাইন কোণ কোষ হচ্ছে এইটা, ক্রিস্টালাইন কোণ হচ্ছে এইটা, কোষ বললে এইটা, কোণ বললে এইটা। আচ্ছা আর এদেরকে ঢেকে রাখতেছে একটা রঞ্জক আবরণী, একটা পিগমেন্ট শীত। শীত মানে আবরণ, SHEATH, শীত মানে আবরণ, পিগমেন্ট শীত, রঞ্জক আবরণ, আইরিশ রঞ্জক আবরণ। তাহলে পাঁচটা পয়েন্ট শেখা যাবে না? কর্নিয়া কর্নিয়া জেন কোষ, ক্রিস্টালাইন কোণ কোষ, আর হচ্ছে আইরিশ রঞ্জক আবরণ। তার নিচে আসো, তার নিচে যে আবরণটা ঢেকে রাখতেছে ওর নাম দিছি রেটিনাল পিগমেন্ট শীত। উপরের অংশটা যে ঢেকে রাখছে তার নাম আইরিশ রঞ্জক আবরণী, নিচেরটা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী, কেমন? আচ্ছা এরপরে আসো, দেখো আরও কিছু কোষ আছে এদের নাম হচ্ছে রেটিনুলার কোষ। কয়টা থাকে? 7 থেকে 8টা কোষ থাকে রেটিনুলার কোষ, দেখছো? এই যে এখানে কিছুটা পেস্ট কালারে রং করে দিচ্ছে। এদের সিক্রেশন থেকে কি তৈরি হয়? র্যাবডোম তৈরি হয়। ভাই র্যাবডোম কোনটা? এই যে মাঝখানের এই জিনিসটার নাম হচ্ছে র্যাবডোম, ঠিক আছে? চিনছো? র্যাবডোম থেকে আমার পরীক্ষাতে প্রশ্ন আসছিল। আচ্ছা দেখছো ওর কাজ হচ্ছে আলোকে গ্রহণ করা, র্যাবডোম। র্যাবডোম তাহলে কে তৈরি করতেছে? রেটিনুলার কোষ তাদের নিঃসরণ থেকে র্যাবডোম তৈরি করতেছে। আরও নিচে আসো, ভিত্তি পর্দা থাকে যেটাকে আমরা বলি বেসমেন্ট মেমব্রেন, এইটার উপর ভিত্তি করে এই ওমাটিডিয়াটা দাঁড়িয়ে আছে। আর আলোটাকে তো স্নায়ুর মধ্যে দিয়ে মস্তিষ্কে পৌঁছাইতে হবে, তাহলে নিচে অবশ্যই কী থাকবে? স্নায়ুতন্ত্র থাকবে। তাহলে এখানে কয়টা পার্ট হইল? এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, উপরে 5টা নিচে 5টা, এই 10টা জিনিসের নাম আমাদের মনে থাকবে না বলো? 2টা আবরণী, আইরিশ রঞ্জক, রেটিনাল রঞ্জক, একটা কর্নিয়া, কর্নিয়া জেন কোষের সিক্রেশন থেকে কর্নিয়া তৈরি হবে, একটা ক্রিস্টালাইন কোণ, ক্রিস্টালাইন কোণ কোষের সিক্রেশন থেকে ক্রিস্টালাইন কোণ তৈরি হবে, একটা র্যাবডোম, রেটিনুলার কোষের সিক্রেশন থেকে র্যাবডোম তৈরি হবে, নিচের দিকে ভিত্তিপর্দা স্নায়ুতন্তু। শেষ। তাহলে ছবিটা আমাদের শেষ। এবার আমরা যেটা করব এইখান থেকে একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ বলো তো দেখি এইটা কি? এই লেয়ারটা, এইটা হচ্ছে কর্নিয়া, বুঝছো? একদম বাইরের দিকের লেয়ার যেটা। আচ্ছা তারপরে এই যে ধরো এখানে যে দাগগুলো দেখাই এইগুলো হচ্ছে র্যাবডোম, ক্লিয়ার? ভিত্তি পর্দাটা কই আছে? এইগুলো হচ্ছে ভিত্তি পর্দা, এটা হচ্ছে ওদের ভিত্তি পর্দা। আর এইখান থেকে যে স্নায়ুতন্ত্রগুলো বেরোইছে সবগুলো মিলে কোন স্নায়ু তৈরি করছে রে? অপটিক স্নায়ু। দেখার স্নায়ুটার নাম তো অপটিক স্নায়ু, ঠিক না? সেটা তৈরি করছে, বুঝতে পারলা? আচ্ছা এবার একটু রিডিং দেই চলো। কর্নিয়ার কাজ, কর্নিয়া হচ্ছে স্বচ্ছ, এখানে যদি রঙিন বানিয়ে দিচ্ছে বাট এটা বর্ণহীন, হ্যাঁ উত্তল এবং 6 কোণা, এগুলো পড়বে। তাহলে পরীক্ষাতে আসবে লেন্সের মতো কে কাজ করে? উত্তর হচ্ছে কর্নিয়া, লেন্সের মতো কাজ করে কর্নিয়া, ঠিক আছে? আমাদের চোখেও কিন্তু কর্নিয়া আছে। আচ্ছা আমাদের চোখে এখন যাব না, কর্নিয়া জেন কোষের কাজ বলছি। ক্রিস্টালাইন কোণ কোষ কয়টা থাকে? 4টা। এই যে এখানে যে নীল রঙের কোষ দেখাইছে এরকম কোষ থাকে কয়টা? 4টা। আর রেটিনুলার কোষ কয়টা থাকে? 7টা থেকে 8টা। পরীক্ষাতে আসবে এটা। প্রতিসরণশীল অঙ্গ হিসাবে কোনটা কাজ করে? তুমি বলবা ক্রিস্টালাইন কোণ কাজ করে, ঠিক আছে? আলো প্রবেশে সহায়তা করে, প্রতিসরণশীল অঙ্গ হয়ে এই দিক দিয়ে প্রতিসরিত হয়ে আলোটা ভেতর দিকে প্রবেশ করে। আইরিশ রঞ্জক আবরণী কী করে? ঢেকে রাখে। কখন ঢেকে রাখবে? উজ্জ্বল আলোতে ঢেকে রাখবে নাকি মৃদু আলোতে? উত্তর হচ্ছে উজ্জ্বল আলোতে ঢেকে রাখবে, তাই না? যখন অনেক বেশি লাইট তোমার চোখে ফেলি তখন তুমি চোখটাকে ঢেকে ফেলো না এরকম করে? অনেক বেশি লাইট পড়লে আমরা চোখ এরকম করে ফেলি না? ঘাসফড়িংও এরকম, যদি অনেক বেশি লাইট পড়ে তাহলে এই রঞ্জক আবরণী দিয়ে তারা এগুলোকে ঢেকে ফেলে। আর যদি কম লাইট তাহলে আলোকে ঢুকাইতে হবে তো ভেতরে। যেন কম লাইটে তুমি চোখ বড় বড় করে দেখো না, কিছু দেখা যাচ্ছে না চোখ বড় বড় করে দেখো, ওরাও তখন এই যে এই রঞ্জক আবরণীগুলোকে সংকুচিত করে ফেলে অল্প লাইটে। আচ্ছা রেটিনুলার কোষ এরা আলোক সংবেদী, এদের ক্ষরণ থেকে র্যাবডম তৈরি হয়, র্যাবডম আলোগৃহীত হয়। আচ্ছা এটা আমার পরীক্ষাতে আসে নাই বোধহয়, তাহলে 18-19-এ আসছে। আচ্ছা আমার পরীক্ষাতে এখান থেকে কিছু একটা আসছিল মনে হচ্ছে, তাহলে পরীক্ষাতে আসবে আলোগৃহীত হয় কিসের মাধ্যমে, র্যাবডম থেকে, ঠিক আছে। আচ্ছা রেটিনল রঞ্জক আবরণী কী করে, ওমাটিড এগুলোকে পরস্পর থেকে পৃথক করে রাখে, এগুলো বাকিগুলো পারবা। আসো পুঞ্জাক্ষী স্বরলাক্ষী পার্থক্য পড়লে তোমরা পারবা। এখানে স্বরলাক্ষী হিসেবে আমাদের চোখকে বিবেচনা করবা, আমাদের চোখের মধ্যে দেখো স্ক্লেরা করোয়েড এইসব লেয়ার থাকে, আমরা পুঞ্জাক্ষী পড়ে আসলাম, ওমাটিডিয়া পড়ে আসলাম, সেখানে স্ক্লেরা করোয়েড এগুলো কিন্তু পড়ি নাই, তাই না। এবং আমাদের চোখে যেমন ধরো আমার সামনে যে মোবাইলটা আছে সেটাকে উজ্জ্বল আলোতেও, এই যে এখন উজ্জ্বল আলো এটাতে আমি যেরকম দেখব, যদি খুব হালকা আলো থাকতো তবু আমি মোবাইলটাকে এমনই দেখতাম, কিন্তু ঘাসফড়িং এই মোবাইলটাকে উজ্জ্বল আলোতে একরকম দেখবে, অনুজ্জ্বল আলোতে আরেক রকম দেখবে। তার মানে পুঞ্জাক্ষী উজ্জ্বল আলোতে একরকম দেখায়, অনুজ্জ্বল আলোতে আরেক রকম দেখায়, তাই না। তাহলে এই চ্যাপ্টারে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানেও তুমি স্টার্ট দিয়ে রাখতে পারো, এটাও সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে কীভাবে দেখে ঘাসফড়িং, উজ্জ্বল আলোতে কেমন করে দেখে, অনুজ্জ্বল আলোতে কেমন করে দেখে, এবং এই দুটো ছবি আছে, এই দুটো ছবিও তোমাকে আঁকা প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। তাহলে ওরা দুই রকমের বিম্ব তৈরি করে, একটা হচ্ছে একটা দেখো মোজাইক বিম্ব, মোজাইক ইমেজ, আর একটা হচ্ছে সুপারপজিশন ইমেজ, বুঝছো। মোজাইক ইমেজটা সে কখন তৈরি করে, যখন এখানে ব্রাইট লাইট থাকে, অনেক বেশি আলো থাকে, তখন তারা মোজাইক ইমেজ তৈরি করে। সুপারপজিশনটা কখন তৈরি করে, যখন ডিম লাইট থাকে, অল্প আলো থাকে। আচ্ছা তাহলে আমাকে বলো তো কোন বিম্বটা ভালো হবে, ডেফিনেটলি ব্রাইট লাইটে যেটা সেটাই ভালো হবে, আর ডিম লাইটেরটা কী হবে, একটু অস্পষ্ট হবে। আসো দেখি কিভাবে তৈরি করে। দেখো এখানে ক খ গ তিনটা ওমাটিডিয়া আমি নিচ্ছি, দেখছো ক খ গ তিনটা ওমাটিডিয়া দেখতে পাচ্ছ। আচ্ছা এইখান থেকে দেখো লাইট আসতেছে, তোমরা খেয়াল করো এই যে একটা লাইট এখানে ঢুকলো, এই যে লাইটটা ঢুকতেছে। আচ্ছা এই ক ওমাটিডিয়া লাইট কি খতে গেছে, নাকি শুধু এই কতে এসেই পড়ছে? উত্তর হচ্ছে ক ওমাটিডিয়া লাইট কতে এসেই পড়ছে। আচ্ছা এই লাইটটা কি এদিক দিয়ে যেতে চাই নাই, হ্যাঁ চাইছে হয়তো বা, কিন্তু তুমি খেয়াল করো এখানে পুরু করে কালো রঙের আস্তরণ দিয়ে দিচ্ছে, দেখছো এগুলা কি, এই যে কালো, এই যে আমি যে লাল রং করতেছি এখানে কালো রঙের আস্তরণ ছিল না বইয়ে ছবিতে, এগুলা কি, এটা হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী, আইরিশ রঞ্জক আবরণী, এগুলো একদম প্রসারিত হয়ে আছে। ফলশ্রুতিতে কোনো লাইট যদি এদিক দিয়ে পাস করতেও চায় সেটা কি হবে, এই রঞ্জক আবরণীতে অ্যাবজর্বড হয়ে যাবে। সুতরাং এইখানে একটা ওমাটিডিয়াতে শুধু এক রকমের লাইটই পড়বে, অন্য কোনো ওমাটিডিয়া লাইট এখানে তেরাভাবে ঢুকতে পারবে না। ফলে কি হবে, কর জন্যে একটা আলাদা বিম্ব তৈরি হবে, খর জন্যে একটা আলাদা বিম্ব, গর জন্যে একটা আলাদা বিম্ব। ফলে সব কিছুকে একত্রিত করলে আসলে মোজাইকের মতো একটা বিম্ব ঘাসফড়িং দেখতে পাবে। তোমরা দেখবে তোমাদের মোবাইলের ক্যামেরাতে মোজাইক বলে একটা ফিল্টার আছে, তোমাকে ওইখানে বক্স বক্স করে দেয়, একটু মোজাইক মোজাইক করে দেয়। তো ঘাসফড়িং অমনই দেখে, বুঝতে পারছো। ঘাসফড়িংয়ের যে দৃষ্টি সেটা অন্যান্য আর্থ্রোপড থেকে অনেক উন্নত, হ্যাঁ আমাদের থেকে অনুন্নত, কিন্তু অন্যান্য আর্থ্রোপড যেমন চিংড়ি, তেলাপোকা, এদের থেকে ঘাসফড়িং বেটার দেখে, বুঝছো। আচ্ছা ঘাসফড়িং তাহলে এরকম মোজাইক মোজাইক আকারে দেখবে, কেন, কারণ এদের এক একটা ওমাটিডিয়া একটা একটা করে মোজাইক তৈরি করবে, একটা একটা করে বিম্ব তৈরি করবে। এখানে একটা ওমাটিডিয়া লাইট আরেকটা ওমাটিডিয়াতে কোনোভাবেই পাস করবে না। কেন পাস করবে না, কারণ আলোটা এখন উজ্জ্বল, আর উজ্জ্বল আলোতে আমরা যেরকম চোখ বন্ধ করে রাখি, এরকম ছোট চোখে দেখি, ওরা ওই রকম ওদের আইরিশ রঞ্জক আবরণী, রেটিনাল রঞ্জক আবরণীগুলোকে দিয়ে ওমাটিডিয়াগুলোকে ঢেকে রাখছে, যেন ওদের ওমাটিডিয়ার মধ্যে বেশি লাইট না প্রবেশ করে। ডান, এভাবে মোজাইক বিম্ব তৈরি হয়। এইবার আসো দুইটা পুঞ্জাক্ষী থাকতে স্বরলাক্ষীর কী প্রয়োজন। আচ্ছা এইটা ওদের মানে বিবর্তনের ধারায় বলো আর আল্লাহ প্রদত্তই বলো, ওরা এটা পাইছে কেমন। তো স্বরলাক্ষী দিয়ে ওরা সরল ছবি তৈরি করতে পারে, কিন্তু ওইগুলো অনুন্নত, ওরা মেনলি দেখে ওদের পুঞ্জাক্ষী দিয়ে, বুঝতে পারছো। আচ্ছা ভাইয়া ওমাটিডিয়ামে আগের পেজে দুইটা চিত্র না এঁকে নেক্সট পেজে একটা চিত্র আঁকলে হবে, বুঝি নাই প্রশ্নটা, বুঝি নাই রে রনি রাইহান। ক্লাস কখন স্টার্ট হয়েছে, সেই সন্ধেবেলা যখন পৃথিবী অনেক সুন্দর ছিল, কিন্তু আমরা এখন ক্লাস নিয়ে পৃথিবীকে দূষিত করে ফেলছি। আচ্ছা कि निये कथा बोलतेछि बोलो एइबार आसो डिम लाइट। डिम लाइटे घासफড়িং चाय तार चोखे बेशी आलो प्रवेश करुक। दैट्स वाई और आईरिश रंजक आवरणी और रेटिनल रंजक आवरणी एगुलो संकुचित हये देखो ऊपर दिके उठे आसे। देखो एते करे कि हय, एते करे देखो एদের लाइटटा एदिक दिए एसे সোজাসুজি যেতে পারে আবার টেরাও যেতে পারে। দেখছো, তার মানে আমরা দেখলাম যে এই যে খ ওমাটিডিয়ার মধ্যে ক থেকে আলো আসতেছে, গ থেকে আলো আসতেছে, ফলে কি হবে এখানে একটা ঝাপসা বিম্ব তৈরি হবে না? মনে করো একটা বিম্বের উপর আরেকটা বিম্ব পড়তেছে, তাহলে তো ব্যাপারটা একটু ঝাপসা ঝাপসা হয়ে যাবে, বুঝছো? মানে আমি একটা লেখার উপর যদি আবার লিখি আরেকটা লেখা আবার লিখলাম, তাহলে কি লেখাগুলো বুঝতে পারবা? ঝাপসা হয়ে যাবে না? ওই রকম। তাহলে ডিম লাইটে একটা ওমাটিডিয়ার লাইট আরেকটা ওমাটিডিয়াতে প্রবেশ করে, এই যে তেরা করে ঢুকতেছে, যেটা ব্রাইট লাইটে পারতেছিল না। কেন? কারণ ব্রাইট লাইটে রঞ্জক আবরণীগুলো দিয়ে ঢাকা ছিল, ডিম লাইটে রঞ্জক আবরণীগুলো সংকুচিত হয়ে থাকে, ফলে লাইটগুলো একটা একটা প্রবেশ করে ফেলে, ফলে বিম্বটা কীরকম হয়? ঝাপসা হয় এবং অস্পষ্ট হয়, বুঝছো? এই ধরনের বিম্বকে আমরা বলি সুপারপজিশন। অবজেক্টিভে কী আসবে? সুপারপজিশন বিম্ব কখন তৈরি হয়? ডিম লাইটে। মোজাইক বিম্ব কখন তৈরি হয়? ব্রাইট লাইটে। মোজাইক বিম্বের আরেকটা নাম আছে কিন্তু, অ্যাপোজিশন, বুঝছো? অ্যাপোজিশন বা মোজাইক বিম্ব। আচ্ছা, তারপরে এই দুইটার মধ্যে ডিফারেন্স আসবে, যে এই দুইটার মধ্যে কী ডিফারেন্স, এটা আবার তোমার বইতে সুন্দর করে ছক করে দিয়ে দিচ্ছে, তাহলে সেই ছক থেকে আমরা চলো মিলাই ফেলি। আসো, সুপারপজিশন মোজাইক। সুপারপজিশন কখন হবে? মৃদু বা কম আলোতে, তীব্র বা উজ্জ্বল আলোতে। রঞ্জকাবরণী কেমন থাকবে? সুপারপজিশনের ক্ষেত্রে সংকুচিত। মনে করে দেখো অনুজ্জ্বল আলোতে সংকুচিত ছিল যেন লাইট বেশি প্রবেশ করে, আর মোজাইক বিম্বতে প্রসারিত হয়ে একটা ওমাটিডিয়াল লাইট আরেকটাতে প্রবেশ করতে দিচ্ছিল না, তাই না? দেখো সুপারপজিশনে শুধু তির্যক আলো উলম্বিক আলো দুইটা দিয়েই বিম্ব তৈরি হয়, কিন্তু মোজাইকে কি কোনো তির্যক আলো ঢুকতে পারতেছিল না, কারণ আবরণী দিয়ে ঢেকে রাখতেছিল, শুধু উলম্বিক আলো। আচ্ছা, এই সুপারপজিশন বিম্বটা কীরকম? অস্পষ্ট, সামগ্রিক এবং ঝাপসা। মোজাইকটা কীরকম? পৃথক পৃথক পৃথক, দেখছো? সুস্পষ্ট। তাহলে এই পার্থক্যগুলো অবশ্যই আমরা পড়ব। ওকে, বাকি রইল কি? বাকি রইল ঘাসফড়িংয়ের প্রজনন প্রক্রিয়া এবং রূপান্তর। আর কয় পেজ বাকি আছে তোমাদের দেখাই, তাহলে তোমরা শান্তিতে পড়তে পারবা। আর আমাদের কতক্ষণ লাগতে পারে? 20-25 মিনিট হাইস্ট সব মিলিয়ে, বেশি নাই, এগুলোতে বেশি পড়া নেই, বুঝছো? এই যে এইটুকুতেই শেষ, তাহলে প্যারা নিও না, ঠিক আছে? আর একটু থাকো। এই যে মজার টপিকে চলে আসছি তো, প্রজনন, তাই না? অনেকেই পছন্দ করো, দুর্ভাগ্যজনক এটা প্রাণীর প্রজনন না, মানে মানুষের প্রজনন নিয়ে না, তোমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু যেটা সেটা নিয়ে না, ঘাসফড়িংয়ের প্রজনন। আমি জানি তবুও তোমরা সেটা এনজয় করো। আচ্ছা, ঘাসফড়িং হচ্ছে একলিঙ্গ প্রাণী। এখন একলিঙ্গ ইংরেজি কি জানো? একলিঙ্গ ইংরেজি হচ্ছে মনোসিয়াস নাকি ডায়াসিয়াস, বলো তো দেখি আমাকে। মনোসিয়াস আর ডায়াসিয়াস দুইটা শব্দ আছে। ডায়াসিয়াস, শোনো, ঘাসফড়িং হচ্ছে ডায়াসিয়াস, কিন্তু এখানে যে ভাই একলিঙ্গ লিখলো কই, তার মানে একলিঙ্গ মানেই হচ্ছে ডায়াসিয়াস। কেন ভাই ইংরেজিগুলো এরকম অদ্ভুত কেন? দেখো, একলিঙ্গ প্রাণী যেমন মানুষ, সে যদি প্রজনন করতে চায় একলা একলা পারবে, নাকি পার্টনারের দরকার আছে, বিয়ে শাদীর দরকার আছে? আছে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও ও যদি প্রজনন করতে চায়, একটা পুরুষ ঘাসফড়িং প্রজনন করতে চাইলে কি একটা ফিমেলকে লাগবে না? তাহলে দুইজন মিলে প্রজনন করতেছে, তাই তাকে আমরা ডায়াসিয়াস বলি, বুঝছো? বানানটা কি ঠিক আছে কিনা আমি কনফিউজড একটু। আচ্ছা, তো ঘাসফড়িং একলিঙ্গ প্রাণী বা ডায়াসিয়াস। আর মনোসিয়াস মানে কি? উভলিঙ্গ। যে উভলিঙ্গ প্রাণী, তার তো অন্য পার্টনারের দরকার নাই, তার মধ্যেই শুক্রাশয় আছে, তার মধ্যেই ডিম্বাশয় আছে, সে নিজেই প্রজনন করে ফেলতে পারে, একলা একলাই প্রজনন করতে পারে। মনো মানে একলা, তাই সেটা মনোসিয়াস। তাহলে একটা জটিল রহস্য আমরা ভেদ করলাম, তাই না? ইংরেজি দিয়ে দিলেও আমরা কনফিউজড হব না। আচ্ছা, ওকে, এরপর আসো কি পড়ব, কিভাবে আলাদা করব এইগুলা। আর চর্বিত চর্বণ আর বলবো না, অভিপদিতর দিয়ে পুরুষ প্রজননতন্ত্র থেকে অংশগুলা পড়বা। এই ছবি কি লাগবে? না, এই ছবি পরীক্ষাতে আঁকতে হবে না, আশা করা যায়। দেখো, পুরুষ এবং স্ত্রী দুজনের মধ্যে একটা লিগামেন্ট পাবা, এটা হচ্ছে মিডিয়ান লিগামেন্ট। এই লিগামেন্ট দিয়ে কি করে নরমালি আমাদের বডিতে লিগামেন্ট থাকে কোথায় হাড়ডি আর হাড়ডির মধ্যে কানেকশন করতে কিছু সুতা ব্যবহৃত করছেন তাই না মহান আল্লাহ পাক হাড়ডি আর হাড়ডির মধ্যে কানেকশন কি দিয়ে করছেন লিগামেন্ট দিয়ে আর হাড়ডি আর পেশির মধ্যে কানেকশন করছেন টেন্ডন দিয়ে তাই না ওদের তো আর হাড়ডি নাই ওদের এই যে এই পুরুষ প্রজননতন্ত্রটা এইটা উদর গহ্বরের মধ্যে ঝুলে থাকবে উদর গহ্বরের মধ্যে আটকে থাকবে ঠিক পজিশনে থাকবে সেটার জন্য মিডিয়ান লিগামেন্ট তাহলে মিডিয়ান লিগামেন্ট ওদেরকে ঠিক জায়গায় আটকে রাখবে যেমন করে ওদের হার্টকে কে আটকে রাখছিল অ্যালারি পেশি তেমনই করে ওদের পুরুষ প্রজননতন্ত্রকে কে আটকে রাখবে মিডিয়ান লিগামেন্ট তারপরে কি আছে দেখো এখানে ঝাড় পাতির মতো একটা শুক্রাশয় দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে দেখতে পাচ্ছি ভাস ডিফারেন্স যেটাকে বাংলায় বলতে পারি শুক্রনালী এবং কিছু সহায়ক গ্রন্থি দেখো পুরুষের চুল যেরকম এলোমেলো থাকে ওরকম এলোমেলো কিছু সহায়ক গ্রন্থি আবার এরই ভিড়ে আবার একটা সেমিনাল ভেসিকল আছে দেখছো সেমিনাল ভেসিকল আচ্ছা ভেসিকল মানে হচ্ছে একটা গহ্বরের মতো সেমিনাল শব্দটা হচ্ছে সিমেন থেকে সিমেন মানে বীর্য আচ্ছা তারপরে এইটুকু এই ছোট্ট অংশটাকে বলতেছি ক্ষেপণ নালী ইংরেজিতে বললে ইজাকুলেটরি ডাক্ট ইজাকুলেট মানে ক্ষেপণ করা আচ্ছা আর এই যে এদের অদ্ভুত শিশ্ন ঠিক আছে আচ্ছা তাহলে এইগুলো আমরা রিডিং পড়ে ফেললাম কি কি পার্ট আছে সেটা পড়ে ফেললাম আচ্ছা আর কি জানবো এখান থেকে কোথায় থাকে এই মিডিয়ান লিগামেন্টটা না সরি শুক্রাশয়টা কোথায় থাকে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম উদরখণ্ডকে এরা থাকে ঠিক আছে আচ্ছা এই অনেকে বলতেছে ছাইরা দেমা কাইন্দাবাজি ঘাসফড়িং পড়বো না আচ্ছা যারা পড়ার তারা কিন্তু পড়ে নিচ্ছে বুঝছো কিচ্ছু করার নাই লাইফ ইজ হার্ড ওকে ক্ষেপণ নালী এগুলো শেষ বাকিটুকু রিডিং পড়লে পারতেছ চলো তারপর আসো স্ত্রী জননতন্ত্র দেখো তো এখানে কী কী মিল আছে এইখানে পুরুষের সাথে কী কী মিল আছে মিডিয়ান লিগামেন্টের মিল আছে তাই না দেখো আর স্ত্রী প্রজননতন্ত্রে যে সহায়ক গ্রন্থিটা দেখতে পাচ্ছ দেখছো কি সুন্দর করে গোছানো মেয়েরা যেরকম চুলের বেনি করে রাখে ওরকম দুই বেনি তাই না সহায়ক গ্রন্থিটা কত গোছানো আর ছেলেদেরটা ছিল কীরকম এলোকেশি ঝাঁকড়া চুলে বাবরি দুলানো ওরকম আচ্ছা তারপরে এখানে থাকে ডিম্বাশয় ডিম্বাশয় ইংরেজি হচ্ছে ওভারি বুঝছো ডিম্বাশয় ইংরেজি কিরে বাচ্চারা ওভারি এখন দেখো এটা ধরো একটা ডিম্বাশয় আর এই পাশে এটা আরেকটা ডিম্বাশয় বা ডিম্বাশয়ের ভেতরেও আর কিছু ভাগ আছে খেয়াল করতেছো তোমরা এই যেরকম সো এই এক একটা ভাগকে কি বলতেছি আচ্ছা ব্রঙ্কাসের ছোটো ভাইকে কি বলছেন ব্রঙ্কিওল তাই না লোবের ছোটো ভাইকে কি বলছেন লোবিওল তাহলে ওভারির মধ্যে এরকম ছোটো ছোটো ভাগকে কী নামে ডাকা যায় তাড়াতাড়ি কমেন্ট করে ফেলেন ওভারির মধ্যে এই ছোটো ছোটো ভাগকে কি বলা যায় আচ্ছা ওভারির মধ্যে এই ছোটো ছোটো ভাগগুলোকে আমরা বলি ওভারিওল ভেরি সিম্পল তাই না ওভারিওল তাহলে অনেকগুলো ওভারিওল মিলে দুইটা ওভারি তৈরি করে আচ্ছা ওভারি থেকে যে নালীগুলো বেরোচ্ছে এদের নাম কি বলো ডিম্বনালী ডিম্বনালী ঠিক আছে তারপর দেখো এইখানে আরেকটা অংশ থাকে তার নাম হচ্ছে স্পার্মাথিকা দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এইটাকে একটু লাল কালিতে দাগায় রাখো তোমাদের বইতে কেন ভাইয়া কারণ এই নামটা দিয়ে তুমি কনফিউজড হবা দেখো নাম হচ্ছে স্পার্মাথিকা তুমি মনে করবা এখানে স্পার্ম তাহলে স্পার্মের সাথে তো মেল জেনিটেলিয়াল সিস্টেম ইম্পর্টেন্ট মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কানেক্টেড তাহলে বোধহয় এখানে এটা বোধহয় স্পার্মাথিকাটা বোধহয় পুরুষ প্রজননতন্ত্রের অংশ কিন্তু না 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 এইটা ভুল করা যাবে না বুঝছো স্পার্মাথিকাটা কিন্তু স্ত্রী প্রজননতন্ত্রের অংশ তাহলে ভাই এটার নাম কেন এরকম দিল এটার নামটা কেন এরকম ছদ্মবেশী হলো কারণ দেখো ঘাসফড়িং বলো মৌমাছি বলো আর্থ্রোপোডদের মধ্যে অনেকেই আছে যারা যারা কি করতে পারে জানো যারা হচ্ছে জীবনে একবার মাত্র পুরুষ সঙ্গীর সাথে মিলিত হয় একবার মিলিত হয়ে যত পারে শুক্রাণু জমা করে রাখে নিজের মধ্যে একবারে এত ডিম দিলে তো সমস্যা যখন যেখানে ডিম দেয় সেই ডিমকে তারা তাদের ইচ্ছে মতো নিষিক্ত করতে পারে কিভাবে দেখো মিলিত হইল পুরুষের সাথে পুরুষ ঘাসফড়িং যে শুক্রাণুগুলো তাকে উপহার দিল সেই উপহারকৃত শুক্রাণুগুলোকে কোথায় রাখবে সে স্পার্মাথিকার মধ্যে জমা করে রাখবে শেষ টাটা বাই বাই তাদের সম্পর্কে সেখানে ইতি ঠিক আছে এরপর ওভারির মধ্যে কি থাকবে ওভারি থেকে ডিম আসবে এই দেখো ডিম আসতেছে ডিমটাকে সাদা রং করে দেয় দাঁড়াও এই যে ডিম আসতেছে ডিম ডিম এই পথে অগ্রসর হয়ে আসতেছে देखो যখন এইখানে চলে আসলো তখনই স্পার্মাথিকা থেকে একটু স্পার্ম এসে সেই ডিমকে কি করে দিবে, নিষিক্ত করে দিবে। এরপরে দিক দিয়ে যে ডিমটা বেরোবে সেটা কি, নিষিক্ত ডিম বেরোবে। বুঝতে পারছো? তো যখন ডিম বেরোবে তখন সে নিষিক্ত করবে, ব্যাপারটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে স্পার্মাথিকা এটার নাম কেন হলো? এইখানে ফিমেল ঘাসফড়িং পুরুষের কাছ থেকে যে স্পার্মটা সংগ্রহ করে সেটা জমা করে রাখে, বুঝছো? আচ্ছা, ওকে। এইখান থেকে আর কি জানতে হবে, এইখান থেকে জানবা তুমি যে ফিমেল ঘাসফড়িংয়ের যোনিটা কোন খণ্ডকে অবস্থিত, সপ্তম উদরীয় খণ্ডকে, এইটা জানতে হয়। ঠিক আছে, এই যে ভ্যাজাইনা এটা কোথায় অবস্থিত, সপ্তম উদরীয় খণ্ডকে অবস্থিত। স্পার্মাথিকার কথা বলছি, ওকে। আচ্ছা, এবার প্রজনন প্রক্রিয়া, হ্যাঁ এটা তো খুব ভালো মতো তোমরা জানোই। ঠিক আছে, এই যে এখানে আবার ছবিও দিয়ে দিচ্ছে, তাই না? এটা যেহেতু একটা ইন্টিমেট সিনারি এই জন্য আবার একটু ঝাপসাও করে দিচ্ছে, বাট দেখে তোমরা বুঝতে পারতেছো এই যে বড়টা হচ্ছে ফিমেল, উপরে ছোটোটা হচ্ছে মেল, তাই না? তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হচ্ছে। এইখান থেকেই স্পার্মটা নিয়ে নিবে কিন্তু ফিমেল, ঠিক আছে, এবং স্পার্মাথিকা জমা করে রাখবে ডিম পাড়ার আগ পর্যন্ত। ব্যাস, এইটাই তাদের প্রথম এবং শেষ যৌন মিলন। আচ্ছা, এরপর নিষেক করবে, তাই না? নিষেক মানে কি, শুক্রাণু আর ডিম্বাণুর মিলনকেই কি বলে, নিষেক বলে, তাই তো? আচ্ছা, এবার দেখো নিষেকের পর ডিমটা পারবে, ডিমের বাইরের দিকে কি থাকে দেখো। আচ্ছা, ডিম্বনালী দিয়ে ডিমটা যখন বেরোয় আসে তখন এর দুইটা ঝিল্লি থাকে, একটার নাম হচ্ছে ভাইটালিন ঝিল্লি, একটার নাম কি বলো, ভাইটালিন ঝিল্লি, আরেকটার নাম কি, আরেকটার নাম হচ্ছে কোরিয়ন। তাহলে কোরিয়নটা হচ্ছে শক্ত আবরণ। আমি যদি ধরো মুরগির ডিমের সাথে কল্পনা করি, তাহলে মুরগির ডিমের বাইরের যে শেলটা আছে না, বাইরের যে খোসাটা আছে না, এটা শক্ত না, এটা ধরো কোরিয়ন। আচ্ছা, এবার ডিম সিদ্ধ নিশ্চয়ই তুমি করছো। ডিম সিদ্ধ করার পরে খোসাটা ছিলানোর পরে ডিমের উপরে আরেকটা পাতলা এই লেমিনেট করার মতো যে একটা পাতলা একটা খোসা থাকে, ওইটা ধুয়ে নেই যে আমরা, তুমি কি কল্পনা করতে পারতেছো কোনটা? খোসা ছাড়ানোর পরেও ডিমের উপরে একটা পাতলা পলিথিনের মতো একটা আবরণ পড়ে থাকে, ওইটাকে আমরা ধুয়ে নেই না বা তুলে ফেলে দেই না, ওই ঝিল্লিটার নাম হচ্ছে ভাইটালিন ঝিল্লি। তুমি কি ভাইটালিন ঝিল্লি চিনছো? ওকে, তাহলে ভাইটালিন ঝিল্লি নরম, এর বাইরের দিকে কোরিয়ন থাকে সেটা শক্ত, ঠিক আছে? আর এই ডিমের মধ্যে, ঘাসফড়িংয়ের ডিমের মধ্যে একটা ছোট্ট ছিদ্র থাকে, সেই ছিদ্র দিয়ে শুক্রাণুটা ডিম্বাণুতে প্রবেশ করে। সিম্পল হিসাব, সেই ছিদ্রটাকে আমরা মাইক্রোপাইল নামে ডাকতেছি। মাইক্রো মানে ছোট্ট আর পাইল মানে একটা ছোট্ট ছিদ্র। আচ্ছা, তারপর ডিম পাড়া দেখো, ঘাসফড়িংয়ের দেহকে যেন ভাইয়া কতটুকু লম্বা বলছে, 8 সেন্টিমিটার, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এই 8 সেন্টিমিটার দেহ নিয়ে সে 10 সেন্টিমিটার গভীর একটা গর্ত করে ফেলে। দেখছো, মাটির ভেতরে 10 সেন্টিমিটার গভীর গর্ত করছে। আচ্ছা, এই গর্ত করে এখানে গুচ্ছাকারে ডিম পাড়ে, সে 20টা গুচ্ছে ডিম পাড়ে এবং প্রত্যেকটা গুচ্ছে 10টা করে ডিম থাকে, বুঝছো? সরি, সে গুচ্ছাকারে 20টি ডিম পাড়ে, 10টা গুচ্ছে ডিম পাড়ে, প্রত্যেকটা গুচ্ছে 10টা করে। আসো, এই যে গুচ্ছ, কয়টা গুচ্ছ, 10টা গুচ্ছ, 1 2 এরকম করে 10টা গুচ্ছ, এক একটা গুচ্ছে কয়টা ডিম থাকে, 20টা ডিম থাকে। তাহলে মোট ডিম কয়টা হইতেছে, 200টা ডিম পারে, ঠিক আছে? এবং ডিম পাড়ার পরেই পুরুষ স্ত্রী উভয়ই মরে যায়। তাহলে ওদের জীবনটা আসলে খুব কষ্টের, কেননা ঘাসফড়িং দেখো, চিন্তা করে দেখো, একটা ঘাসফড়িংয়ের বাচ্চা কোনো দিনই ওর বাবা মাকে দেখতে পায় না, কি অদ্ভুত, তাই না? আর আমি তুমি কত বেশি ফ্যাসিলিটি সম্পন্ন বলো, তুমি এখনও ক্লাসটা করতে পারতেছো, আমার এখনও তোমার মাথার উপরে ছাদ আছে, রাতে তুমি কি খাবা সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা করতে হইতেছে না আশা করি, বা খেয়ে ফেলছো অলরেডি, তাই না? তাহলে আমরা অনেক ফ্যাসিলিটি সম্পন্ন, স্টিল আমরা শুধু নাই 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 করি, তাই না? আমাদেরকে একটু মানিয়ে নিতে হবে সব কিছুতে, আমরা শুধু নাই নাই করবো না, আমরা যেটা আছি সেটাতে অল্পে সন্তুষ্ট থাকবো, কেমন? এতে আল্লাহ খুশি হবেন। আসো, আচ্ছা, তাহলে ডিম পেড়ে রেখে চলে গেল, ঘাসফড়িং মরে গেল, মাটির নিচে ডিম, ঠিক আছে? এইখান থেকেই ডিমের পরিস্ফুটন হবে। কিভাবে পরিস্ফুটন? আচ্ছা, পরিস্ফুটন মানে কি, ডিমটা তো নিষিক্ত, মানে ডিমের ভেতরে অলরেডি জাইগোট তৈরি হয়েছে, জাইগোটের পরের দশার নাম কি, ক্লিভেজ, তাই না? ক্লিভেজ মানে কি রে, ক্লিভেজ মানে ভাগ। এই যে জাইগোট, জাইগোটের মধ্যে এই যে মাইটোসিস হয়ে ভাগ হচ্ছে, এগুলোর নামই কি, ক্লিভেজ, তাই না? ক্লিভেজ হইল, কয়েকটা ক্লিভেজ হওয়ার পরে সে কী তৈরি করবে, মরুলা তৈরি করবে। মরুলা মানে কি, কোষের পিণ্ড, অনেকগুলা কোষপিণ্ড, তাই না? এরপরের দশার নাম কি, ব্লাস্টুলা। ব্লাস্টুলা যেন কি, কোষগুলো সুন্দর হয়ে এক স্তরে সজ্জিত হয়ে যাবে, সেটার নাম হচ্ছে ব্লাস্টুলা। এগুলো সবার ক্ষেত্রে সেম। হাইড্রার ক্ষেত্রে, রুই মাছের ক্ষেত্রে, ঘাসফড়িংয়ের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে সবারই এমন করে হয়। প্রথমে জাইগোট, তারপরে ক্লিভেজ, এরপরে মরুলা, এরপরে ব্লাস্টুলা, এরপরে হচ্ছে গ্যাস্ট্রুলা, তাই না? এরপরে গ্যাস্ট্রুলা। আচ্ছা, এটা ধরো গ্যাস্ট্রুলা। ওকে, এই যে এই পরিস্ফুটন, এই পরিস্ফুটনটা শীতকালে বন্ধ থাকে। কেন শীতকালে বন্ধ থাকে? ঘাসফড়িংয়ের প্রধান খাবার কী রে? প্রধান খাবার হচ্ছে কচি লতা পাতা, কচি পাতা। এখন মনে করো, আচ্ছা কি যেন বলতে চাচ্ছি, কচি লতা পাতা কি শীতকালে থাকে? আমাকে বলেন। শীতকালে তো গাছের পাতা ঝরে যায়। এখন ঘাসফড়িং যদি কচি, ধরো ছোটো বয়সে তাকে মুক্ত করে দিলা, শীতকালে সে মুক্ত হইল, সে খাওয়ার কিছু খুঁজে পাচ্ছে না, সে কি সার্ভাইভ করতে পারবে? পারবে না। তাহলে ঘাসফড়িং প্রজাতিটাই বিলুপ্ত হয়ে যাবে। তার থেকে কি বেটার, শীতকালে তাদের পরিস্ফুটনটা একটু বন্ধ থাকলো, তারা ডিমের মধ্যেই থাকলো, তাই না? যখন বসন্ত আসলো তখন তারা ডিম ফেটে বাইরে বেরোয় আসলো, এবং বসন্তে তো অনেক কচি পাতা থাকে, সেইগুলো খেয়ে সে বেঁচে থাকলো। এটা বেটার না? তাহলে এই যে শীতকালে তাদের পরিস্ফুটনটা বন্ধ হয়ে থাকতেছে, তাদের ডেভেলপমেন্টটা আটকে থাকতেছে, এটাকে আমরা কি বলতেছি জানো? এটাকে বলি ডায়াপজ। পজ মানে তো বুঝোই তুমি, থামিয়ে দেওয়া। এটাকে একটু আদর করে বলতেছি ডায়াপজ। তাহলে পরীক্ষায় 2 নম্বরের প্রশ্ন আসতে পারে ডায়াপজ কি, তখন তুমি লিখবা ডায়াপজ হচ্ছে এই শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে, এই সময়টাকেই ডায়াপজ বলে। আচ্ছা, রূপান্তর, মেটামরফোসিস। আচ্ছা, বাংলা সিনেমাতে ছোটোবেলায় যে নায়ক নায়িকা, এরা যে বড় হয়ে যে শাকিব খান হয়ে যায় বা অন্য কেউ হয়ে যায়, ছোটোবেলার চেহারার সাথে কোনো মিল থাকে? তোমরা কি পাও? আমি পাই না। ছোটোবেলার চেহারার সাথে বড়বেলার কোনো মিল নাই, তাই না? তাহলে এই যে বাংলা সিনেমার নায়ক নায়িকাদের রূপান্তর, এইটাকে আমরা বলবো কমপ্লিট রূপান্তর বা কমপ্লিট মেটামরফোসিস। বুঝছো? সম্পূর্ণ রূপান্তর মানে ছোট বয়সের সাথে বড় বয়সের কোনোই মিল নাই। হলিউড সিনেমাগুলোতে দেখবা আবার ছোট বয়সে যে চরিত্রটা সিলেক্ট করা হয়, তার মেকআপ, তার গঠনটা বড় বয়সের সাথে যেন মিলে সেই দিকে নজর রাখা হয়। তাহলে যদি এমন হয় যে ছোটোবেলায় দেখতে, ধরো আমার ছোটোবেলার ছবি দেখলেও তুমি চিনতে পারো কিছুটা মিল আছে, তাহলে আমার যে রূপান্তর সেটা কি? ইনকমপ্লিট মেটামরফোসিস। যদিও আমাদের রূপান্তর হয় না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে ধরো তোমরা কখনো সবজিতে বা শাকের মধ্যে সবুজ রঙের কিছু পোকা দেখছো কি না? পোকা মানে যেটাকে আমরা কীরা বলি, কীরা দেখছো কি না? এরকম দেখছো? কীরা দেখছো? কীরা দেখে আটকে উঠছো? হ্যাঁ, ভয়ে দৌড়ে পালাইছো না? এরকম হয়েছে হয়তো বা। আচ্ছা, কিন্তু এই কীটটাই একদিন কি হয়ে যাবে জানো? এই কীটটাই একদিন তোমাদের সবার পছন্দের প্রজাপতি হয়ে যাবে। তখন তুমি ওকে ধরার জন্যে হাত বাড়াবা, কিন্তু ও তোমাকে ধরা দিবে না। আর ও যখন ছোট অবস্থায় ছিল তখন ওকে দেখে তুমি আটকে উঠছিলা। হ্যাঁ, ব্যাপারটা আমাদের জীবনটাও এরকমই, তাই না? একটা সময় আসছে যখন তোমাকে কেউ দাম দিবে না, কিন্তু একসময় তুমি প্রজাপতি যদি হয়ে যেতে পারো তাহলে সবাই তোমাকে মূল্য দিবে। যেমন ধরো, আমি সিম্পলি যদি আমার ফ্যামিলির কথা বলি, যারা আমার অনেক বিশ্বস্ত, আজকে আমি যদি আমার এই পজিশনে না থাকতাম, আমি যদি ঢাকা মেডিকেল কলেজে না পড়তাম, ধরো আমি কোথাও পড়তেছি না, বা আমি আমার বাবার টাকা খরচ করে অন্য কোথাও প্রাইভেটে পড়তেছি, হ্যাঁ, তাহলে কিন্তু আমার ফ্যামিলিতে আমার এখন যে পরিমাণ মূল্য সেটা থাকতো না। আমার মনে হয় সেটা। এখন আমার একটা কথাকে যতখানি ওজন দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, তখন অতখানি দেওয়া হতো না, আমার মনে হয়। বুঝতে পারছো? এটা তো আমাদের সব থেকে পরিচিত ফ্যামিলির ক্ষেত্রে বুঝাইলাম। দেখবা যে তুমি চান্স না পাইলে, ফ্যামিলির ইচ্ছা পূরণ করতে না পারলে, সেই ফ্যামিলিও তোমার সাথে বিট্রে করতেছে। মানে তোমার বাবা মাকেও তোমার আর ভাল লাগতেছে না। সিনারিগুলো এত বাজে হয়ে যায়। বাবা মার কিছু করার নাই তো, আশেপাশের উস্কে দেওয়া মানুষের অভাব নাই তো। ওনারা ভাবে যে ওনাদের ভবিষ্যৎ শেষ, ওনাদের বাচ্চার ভবিষ্যৎ শেষ। আসলে এমন কিছুই না। একটা পথ বন্ধ হলে হাজার পথ খুলে যাবে। খালি তোমাকে আত্মপ্রত্যয়ী হতে হবে, নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে, তুমি যে পারো সেই বিশ্বাস রাখতে হবে। আমি শুধু পড়াশোনার ক্ষেত্রে না, আমি যখন ক্রিকেট খেলতে যাই, আমি যখন ভাবি যে এই বলে আমি একটা ছক্কা মারবো, আমি যখন মনস্থির করি এইখানে বল পড়লে আমি একটা ছক্কা মারবো, বিশ্বাস করে আমি যখন মনোযোগটা পূর্ণভাবে দিতে পারি, আমি দেখছি আমার আগের জীবনগুলোতে আমি সফল হয়েছি মোস্ট অফ দ্য টাইম। যেই ফুটবল খেলার আগে আমি একটু মোটিভেটেড থাকি, সেই ফুটবল খেলা আমি ভালো খেলি। আর যেদিন আমি ভাবি এই আজকে নামলে বোধহয় আমি আউট হয়ে যাব, খেলতে নামলেই, সেদিন আমি সত্যিই আউট হয়ে যাই। মানুষ আসলে তার মন দিয়ে কন্ট্রোল হয়, বুঝছো? তাই মনের শক্তি হচ্ছে বড় শক্তি, দেহের শক্তি না। আচ্ছা ভাইয়া, পুরুষেরা তো ডিম পারে না, কিন্তু কিভাবে মারা যায়, মরে যায়, ওদের জীবনই অটুক 1 বছর। ওই যৌন জননের পরে ওরা তো স্পার্মটুকু দিয়ে দেয়, বুঝছো, ওই জীবনী শক্তি শেষ, মরে যায়। আচ্ছা ওকে, কত দূর আসলাম বলো। ওকে, তাহলে ঘাসফড়িংয়ের যে রূপান্তর সেটা কিন্তু ইনকমপ্লিট, কারণ কি ছোটোবেলার ঘাসফড়িং দেখে তুমি চিনতে পারবা যে হ্যাঁ এটা বড়ের ঘাসফড়িং হবে, কিন্তু প্রজাপতির যে রূপান্তর সেটা হচ্ছে কমপ্লিট। কেন? কারণ ছোটোবেলার প্রজাপতি দেখে চেনা যায় না এটা কোনো একদিন প্রজাপতি হবে। প্রজাপতির রূপান্তরের আমরা যদি স্টেপগুলো দেখি তাহলে দেখো, ওর ওই যে কীরা যেটাকে আমরা বলতেছি সেটা আসলে লার্ভা দশা, লার্ভার পর আসে পিউপা দশা, এরপর আসে ইমোগো। ইমোগো মানে হচ্ছে পূর্ণাঙ্গ প্রজাপতিটা, ঠিক আছে। তাহলে তুমি এখানে ধরো ওই যে সিকোয়েন্স যদি তোমার মনে না থাকে প্রথম অক্ষর দিয়ে তুমি এই সংকেত বা একটা ছন্দবন্ধ বানাই ফেলতে পারো, লাপি, লার্ভা, পিউপা, ইমোগো, ঠিক আছে। এটা কাদের ক্ষেত্রে? এটা যাদের পূর্ণাঙ্গ রূপান্তর হবে। ওকে, লার্ভা কাকে বলে? এটা 1 নম্বর প্রশ্নে আসতে পারে। তুমি বলবা সম্পূর্ণ রূপান্তরে বা কমপ্লিট মেটামরফোসিসে শিশু অবস্থার প্রাণীটাকে লার্ভা বলে। ওকে, ঘাসফড়িংয়ের লার্ভা থাকে, সত্য না মিথ্যা বলো? মিথ্যা, তাই না? মৌমাছিতে লার্ভা থাকে, সত্য না মিথ্যা? সত্য। প্রজাপতিতে লার্ভা থাকে, সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা চলো, শেষ, আমরা কিন্তু শেষে চলে আসছি, আর বেশিক্ষণ নাই। এই দেখো নিষিক্ত ডিম, এইখানে এই যে ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। এরপরে দেখেন নিমফ্যাক, এই নিমফ্যাক দশাটা কি? ওর রূপান্তরের প্রথম ধাপ, তাই না? নিমফ। তাহলে আমরা দেখতেছি ইনকমপ্লিট রূপান্তরের স্টেপ কি কি? ডিম থেকে কি হয়? নিমফ হয়, কোনো লার্ভা টার্ভা নাই কিন্তু নিমফ হয়, নিমফ থেকে পূর্ণাঙ্গ প্রাণী হয়, তাই না? এবার ঘাসফড়িংয়ে কয়টা নিমফ থাকে, কয়টা নিমফ দশা? 5টা নিমফ দশা, দেখতে পাচ্ছ? ঘাসফড়িংয়ের নিমফ দশা হচ্ছে 5টা। প্রত্যেক নিমফ দশা শেষে সে একবার কি করে? মোল্টিং করে, মানে কি জানো? খোলসমূচন। কেন? কারণ তাকে সে যখন নিমফ 2 হবে তখন সাইজে একটু বড় হইতে হবে না? তুমি ছোটোবেলায় যেই কাপড় পরতা সেই কাপড় যদি তোমার গা থেকে খোলা না হয় তাহলে তোমার দেহ বাড়বে। চায়না বা মঙ্গোলিয়াতে কিছু ট্রাইবাল আছে, মানে কিছু কি বলে ট্রাইব, উপজাতি আছে, ওরা কি করে, ওদের কাছে মেয়েদের ছোট পা এটা হচ্ছে সৌন্দর্যের প্রতীক, এই জন্যে ছোটো ছোটো মেয়েদেরকে পায়ে আটো সাটো জুতা পরায় রাখে। ফলে ওদের পুরো গোষ্ঠীর সবার পাগুলো খুব অদ্ভুত এরকম। কারণ কি? ওই পাকে বড় হতে দেয় না, ওরা এত শক্ত করে বেঁধে রাখে যে পাগুলো এরকম হয়, এটাই ওদের কাছে সৌন্দর্যের প্রতীক। আবার অনেকে গলার মধ্যে হচ্ছে একটা রিং পরে রাখে, এতে ওদের নেক, গলা লম্বা হয়, বুঝছো? এটাই ওদের কাছে সৌন্দর্যের প্রতীক, গলা চিকন থাকে। তো তুমি যদি এইগুলা খুলে না ফেলো, ওই যে গলার রিং, পায়ের জুতো, তোমার বডি কি বড় হইতে পারবে? ঘাসফড়িংয়ের ওই রকম, বুঝছো? উপরের খোলসটা ফেলে দিয়ে তারা একটু বড় হয়। নিম 2 থেকে আবার নিম 3 হওয়ার সময় আরেকবার খোলস ফেলে দেয়। তাহলে বলো সে কয়বার মোল্টিং করতেছে? এটা হচ্ছে 1 নম্বর মোল্টিং, এখানে 2 নম্বর মোল্টিং, নিম 3-এর পরে 3 নম্বর মোল্টিং, তাই না? নিম 4-এর পরে 4 নম্বর মোল্টিং, নিম 5-এর পরে 5 নম্বর মোল্টিং। তাহলে তার জীবদ্দশায় কয়বার মোল্টিং হচ্ছে বলো? বলতে পারতেছো না? 5বার মোল্টিং হচ্ছে, তাই না? আচ্ছা, এই যে মোল্টিং 1 থেকে নিয়ে মোল্টিং 2 পর্যন্ত যে সময়কালটা, এটাকে কী নামে ডাকি জানো? এটাকে বলি ইনস্টার, ঠিক আছে? ইনস্টার। 2টা মোল্টিংয়ের মধ্যবর্তী সময়টাকে কি বলি? ইনস্টার। আচ্ছা, নিম্ফ দশা তো বলতেছি, স্টিল এটা একটা ইনস্টার। মোল্টিং 2 থেকে মোল্টিং 3 পর্যন্ত যে সময়টা সেটা আরেকটা ইনস্টার, বুঝছো? তাহলে ইনস্টার মানে কি? 2টা মোল্টিংয়ের মধ্যবর্তী সময়টাকে ইনস্টার বলতেছি। আচ্ছা, নিম্ফের সাথে পূর্ণাঙ্গ প্রাণীর কী ডিফারেন্স আছে? দেখো, নিম্ফের কোনো ডানা নাই, খেয়াল করো, কোনো নিম্ফের কোনো ডানা নাই। হ্যাঁ, তুমি বলো ভাই এই যে এখানে একটু করে দেখা যাচ্ছে, হ্যাঁ এটাকে আমরা বলি ডানা প্যাড। দেখো লেখা আছে এই যে ডানা প্যাড বা উইং প্যাড, এটা পরিপূর্ণ ডানা হয়ে সারে নাই, তাই ওরা খুব অল্প উঠতে পারে বা উঠতে পারেই না, এরকম অবস্থা, বুঝছো? অল্প। পূর্ণাঙ্গ প্রাণীতে দেখো কত বড় ডানা থাকে, সেগুলো দিয়েও খুব ভালো উঠতে পারে, কেমন? আর নিম্ফটা ছোট হয় পূর্ণাঙ্গ প্রাণীটা বড় হয়। এই হচ্ছে নিম্ফের সাথে পূর্ণাঙ্গ প্রাণীর পার্থক্য যেগুলো আমাদের পড়তে হবে। ওকে, তাহলে আসো পার্থক্যটা পড়ি। কোনটা স্বাধীন? পূর্ণাঙ্গ প্রাণীটা স্বাধীন, ঠিক আছে, দুইটাই স্বাধীন সরি। আর অপরিণত কোনটা? নিম্ফ। আচ্ছা, যৌন প্রজনন করতে পারে কে? পূর্ণাঙ্গ। নিম্ফ করতে পারবে না, আকারে ছোট হচ্ছে নিম্ফ। বর্ণটা কীরকম হয়? ফ্যাকাশে, অত সবুজ রঙের হয়ে ওঠে না। আচ্ছা, ডানা এদের উপস্থিত, এদের ডানা প্যাড থাকে। প্রজননতন্ত্র সম্পূর্ণ হয় না নিম্ফে, এগুলো আমরা পারলাম। আচ্ছা, এরপরে এখানে যেসব কথা লিখছে সেইগুলো আমরা পারবো, নিম্ফ, তারপরে হচ্ছে ইনস্টার, এগুলো পড়াই ফেলছি। আচ্ছা, ঘাসফড়িংয়ের রূপান্তর হতে এই যে নিম্ফ 1 2 3 4 5 করে পূর্ণাঙ্গ প্রাণী হতে কতদিন সময় লাগে? 2 মাস, ঠিক আছে, 2 মাস সময় লাগে। ওকে, এরপর আসো আমরা জাস্ট একটা টপিক বাকি, যেটা পড়তে আমাদের আর 5 মিনিট লাগবে, এরপরে আমাদের ক্লাস শেষ। তাই যারা আসো তারা চলে যায় না, তারা একটা রেকর্ড করো যে দীর্ঘ সময় ক্লাস করার রেকর্ড, ঠিক আছে। আচ্ছা, ফোনের চার্জ 8%, আমারও ফোনের চার্জের অবস্থা খুব খারাপ। আচ্ছা, শেষ হয়ে যাচ্ছে, জোর করার কিছু নাই, কেমন? ওকে, আসো গ্রন্থিগুলো পড়বো, যেটা খুব ইম্পর্টেন্ট এবং আমার কাছে খুব কঠিন লাগতো, কিন্তু 4টা মাত্র গ্রন্থি, এদেরকে একটু পড়ে ফেলবা। এগুলো হচ্ছে পরীক্ষার আগে দেখে যাওয়ার মতো জিনিস, পরীক্ষার আগে দেখে না গেলে এগুলো মনে থাকার সম্ভাবনা খুব কম, বুঝছো? তো এগুলো একটু দেখে নিবা। দেখো, 4 ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে। এন্ডোক্রাইন আর এক্সোক্রাইন গ্ল্যান্ডের পার্থক্য কী? এক্সোক্রাইন মানে বহিঃক্ষরা, এন্ডোক্রাইন মানে অন্তঃক্ষরা। অন্তঃক্ষরা থেকে হরমোন ক্ষরিত হয়, বহিঃক্ষরা থেকে এনজাইম ক্ষরিত হয়, তাই না? হরমোন রক্তের মধ্য দিয়ে বাহিত হয়, এনজাইম নালীর মধ্য দিয়ে বাহিত হয়, একটা নালী থাকে আলাদা। তাই অন্তঃক্ষরা গ্রন্থির অন্য নাম হচ্ছে অনাল গ্রন্থি, মানে নালী নাই এদের। বহিঃক্ষরা গ্রন্থির অন্য নাম কি? সনাল, মানে ওদের একটা নালী থাকে, তাই না? এনজাইম বের হওয়ার জন্য একটা নালী থাকে। আচ্ছা, যাক, অত ডিটেলসে যাবো না আমরা। আসো 4টা গ্রন্থির নাম আগে আমরা পড়ি। ইন্টার সেরিব্রাল গ্রন্থি, বলো ইন্টার মানে কি? মাঝখানে। সেরিব্রাল মানে কি? মস্তিষ্কের একটা অংশকে আমরা সেরিব্রাল বলি, তাহলে এটা কোথায় থাকবে? এটা মস্তিষ্কে থাকবে, ইন্টার সেরিব্রাল। প্রোথোরাসিক, থোরাসিক মানে কি? বক্ষ, তার মানে এটা কোথায় থাকবে? এটা অগ্রবক্ষে থাকবে। প্রো মানে অগ্র আর থোরাসিক মানে বক্ষ, তাহলে এটা অগ্রবক্ষে থাকবে। কর্পোরা এলাটা, কর্পোরা কার্ডিয়াকা, কর্পোরা মানেই হচ্ছে মস্তিষ্ক, তাহলে এরা থাকবে মস্তিষ্কে, ঠিক আছে, এই দুইটাই মস্তিষ্কে থাকবে। আচ্ছা, এরপর আসো কে কোন হরমোনটা সিক্রেট করতেছে? ইন্টারসেরিব্রাল থেকে আসতেছে প্রোথোরাসিক ও ট্রপিক হরমোন, তাহলে এই নামটা মিল যাচ্ছে প্রোথোরাসিক গ্রন্থির সাথে, কিন্তু তুমি কিন্তু উল্টাপাল্টা করবা না। প্রোথোরাসিক ও ট্রপিক বেরোচ্ছে ইন্টারসেরিব্রাল থেকে, এটার নাম কেন এরকম হলো আমাকে কে বলতে পারবে? ট্রপিক হরমোন মানে কি? আচ্ছা, তামান্না ইসলাম দিশা, যার এনার্জি লেভেল অন্য লেভেলের, কারণ ও আমাকে মনে করে দিচ্ছে যে ভাইয়া শ্বসনের বাকিটুকু, আজকে যদি আমি শ্বসনের বাকিটুকু পড়াই আমি পারবো, কিন্তু তোমরা বোধহয় আমাকে মানে কি বলে সহস্রাধিক গালি দিয়ে ফেলবা, তাই না? তাই আমরা আজকে আর শ্বসনের বাকিটুকু পড়তেছি না, কালকে যে ক্লাসটা করব, ঠিক আছে, তোমাদের যদি ধৈর্য থাকে কালকের ক্লাসে আবার এসো, কালকে সেলের পার্টটুকু পড়ার পরে কালকে আমরা শ্বসনের অংশটুকু পড়িয়ে দিব, কেমন? আজকে এই ঘাসফড়িংয়ের নির্যাতনের পরে শ্বসন পড়াইলে তোমরা কষ্ট পাবা। আচ্ছা, ওকে, আসো প্রায় শেষ। আমাকে বলো ট্রপিক হরমোন মানে কি? কেউ বলতে পারছো? ট্রপিক হরমোন খুব ইম্পর্টেন্ট। দেখো, হরমোন আমরা আমাদের বডি থেকে এক্সাম্পল দিই, ঠিক আছে, আমাদের যে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি, প্রিন্সিপাল গ্ল্যান্ড, তার নাম হচ্ছে পিটুইটারি, মটর দানার মতো দেখতে একটা গ্ল্যান্ড, পিটুইটারি। আচ্ছা, এটা কই থাকে? এটা থাকে হাইপোথ্যালামাসের নিচে, মানে মস্তিষ্কের নিচের দিকে থাকে। পিটুইটারির 3টা ভাগ আছে, অগ্রমধ্য, পশ্চাৎ। অগ্রমস্তিষ্ক থেকে 6টা ট্রপিক হরমোন বেরোয়, এর মধ্যে একটা দিয়ে আমি যদি তোমাকে এক্সাম্পল দিই, একটার নাম হচ্ছে TSH। ভাই এটার ফুল মিনিং কি? থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। নামেই দেখো ও কী করে, ও থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে, থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করে। থাইরয়েড গ্রন্থি কই থাকে? এই যে গলার এইখানটায় থাকে, তুমি জানো, তাই না? থাইরয়েড কার্টিলেজের উপরে। ওকে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমি একটু আঁকার চেষ্টা করি, মনে করো এইটাই আমাদের থাইরয়েড গ্ল্যান্ড, যেটা গলায় আছে। তাহলে TSH এসে থাইরয়েড গ্ল্যান্ডকে কী বলে? থাইরয়েড গ্ল্যান্ড, তুমি যে তোমার হরমোন, নিজস্ব হরমোন আছে T3 T4, এইগুলা ক্ষরণ করো। তাহলে আমাকে বলো TSH ও কী কাজটা করতেছে? ও আসলে আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থির কন্ট্রোল করতেছে না, আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থির সিক্রেশন কীরকম হবে সেটা সে কন্ট্রোল করতেছে। কোনো হরমোন যদি অন্য একটা গ্রন্থির সিক্রেশন কে কন্ট্রোল করে সেই হরমোনকে আমরা বলি ট্রপিক হরমোন। মনে থাকবে, বুঝছো? সে নিজে একটা হরমোন, সে অন্য হরমোন বের হতে হেল্প করতেছে, তখন সেই হরমোনটার নাম হচ্ছে ট্রপিক হরমোন। তাহলে টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটা একটা ট্রপিক হরমোন। বুঝতে পারছো? আচ্ছা, ওকে। ঘাসফড়িংয়ের ক্ষেত্রেও ট্রপিক হরমোন আছে। দেখো, এই ট্রপিক হরমোনটার নাম হচ্ছে প্রোথোরাসিক ট্রপিক হরমোন। এবার বা আরেকটা নাম দিচ্ছি ব্রেইন হরমোন বা মস্তিষ্ক হরমোন। আমাকে বলো, প্রোথোরাসিক ট্রপিক হরমোন এই হরমোনটা কোন গ্ল্যান্ডের উপর কাজ করবে? খুব ইজি না? প্রোথোরাসিক গ্ল্যান্ডের উপর কাজ করবে এবং প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে একডাইসন হরমোন ক্ষরণ করাকে বাড়াবে। ক্লিয়ার নাকি ভেজাল আছে? এইখানে আমাদের বডিতে টিএসএইচ কী করতেছিল? থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3T4 বের করতেছিল। ঘাসফড়িংয়ে প্রোথোরাসিক ট্রপিক হরমোন কী করবে? প্রোথোরাসিক গ্রন্থি থেকে একডাইসন হরমোন ক্ষরণ করবে। বুঝছো? একডাইসিস মানে কি? একডাইসিস বা মোল্টিং মানে কি? খোলসমোচন করা। তাহলে একডাইসন হরমোন কিসে কাজ করবে? খোলসমোচনে হেল্প করবে, তাই না? তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসবে। খোলসমোচনে হেল্প করে কোন গ্রন্থি, কোন কোন হরমোন? তখন তুমি বলবা একডাইসন হরমোন। ঠিক আছে? আচ্ছা, তারপর আসো কর্পোরালাটা। এখান থেকে কি খরিত হয়? এখান থেকে খরিত হয় জুভেনাইল হরমোন। তাহলে একটু শিখে ফেলতে হবে কর্পোরালাটা থেকে জুভেনাইল হরমোন। আচ্ছা, তাহলে তুমি এটাকে ধরো, এই যে আমার এখন এখন আমি একটা ছন্দ বানাইলাম, তোমরা তোমাদের সৈকত ভাইকে কি বলো? বালাজো কিং বলো না? তো এখানে বালাজো না বলে তোমরা অ্যালাজু বলতে পারো, অ্যালাজু। ঠিক আছে? আচ্ছা, মানে অ্যালাটা থেকে জুভেনাইলটা বেরোবে, অ্যালাটা থেকে জুভেনাইল হরমোন বেরোবে। ঠিক আছে? আচ্ছা, বা তুমি তোমার মতো করে বানাই নিলা ছন্দ। ঠিক আছে, ওকে। কর্পোরালাটা থেকে জুভেনাইল হরমোন বেরোবে। আচ্ছা, বের হলো। এটা কি কাজ করবে রে? নিম্ফ দশার বৈশিষ্ট্য নির্ণয় করবে। নিম্ফ 1-এ কী অবস্থায় থাকবে, নিম্ফ 2-এ কী অবস্থায় থাকবে, সেই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, নিম্ফ দশা তো সারা জীবন থাকবে না, এক সময় তো সে পূর্ণাঙ্গ প্রাণী হয়ে যাবে, তখন কর্পোরালাটার কাজ কি? নিম্ফ দশার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ ছিল, এখন তো নিম্ফ নাই, তাহলে সে কী কাজ করবে? তখন সে জুভেনাইল হরমোনের বদলে গোনাডোট্রপিক হরমোন সিক্রেট করবে। তাহলে এইটাও একটা ট্রপিক হরমোন। এখন আমাকে বলতে হবে এই হরমোনটা কার উপর যে কাজ করবে? গোনাড শব্দের অর্থ কি জানো? গোনাড শব্দের অর্থ হচ্ছে জননাঙ্গ। গোনাড মানে কি রে? জননাঙ্গ। তাহলে গোনাডোট্রপিক হরমোনটা ঘাসফড়িংয়ের জননাঙ্গকে বিকশিত করার জন্য হেল্প করবে। বুঝতে পারছো? তাহলে কর্পোরালাটা থেকে দুইটা হরমোন, নিম্ফ দশায় যেটা বেরোয় সেটা জুভেনাইল হরমোন, পূর্ণাঙ্গ অবস্থায় কর্পোরালাটা থেকে বেরোয় গোনাডোট্রপিক হরমোন। কোনটা কী কাজ করে? জুভেনাইল হরমোন নিম্ফ দশার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, গোনাডোট্রপিক হরমোন জননাঙ্গের বিকাশ ঘটায়। আর কর্পোরা কার্ডিয়াকা থেকে কী বেরোয়? গ্রোথ হরমোন বেরোয়। গ্রোথ হরমোন কী করবে? বুঝতেই পারতেছ, ঘাসফড়িংকে বড় করবে। এরই মধ্য দিয়ে কয়টা বাজে? 11:21 বাজে, তাই তো? এবং আমার সাথে প্রায় 115 জনের মতো মানুষ আছো তোমরা। এর মধ্যে যারা একদম শুরু থেকে ছিলে তাদেরকে আমি একদম মনের গভীর থেকে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। কিন্তু দিন শেষে আমার ধন্যবাদ দিয়ে তোমার কিচ্ছু আসবে যাবে না, আমার পড়া দিয়ে আসতে পারে, তাই না? তো যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করছো, এর মধ্য থেকে যদি ধরো 60-70% নিতে পারো, ইটস হিউজ। কারণ তুমি একলা ঘাসফড়িং চ্যাপ্টারটা নিয়ে বসলে 3 ঘন্টায় দেখবা পড়া শেষ হইতেছে না, তাই না? এত ডিটেলসে এভাবে পড়া শেষ হয় না। আমরা যখন মেডিকেলে পড়তে বসি, আমরা একজন আরেকজনকে পড়াই। আমার বন্ধু, আমি বই থেকে পরীক্ষার আগের রাতে যখন খুব তাড়াহুড়া, তখন আমি বই থেকে না পড়ে আমার বন্ধুকে বলি, তুই পড়ছিস না, তুই বল। আমি ও যেটা বলতেছে ওইটাই শুনে যাই এবং পরীক্ষার হলে স্যার ধরলে ওইটাই বলি। কিন্তু আমি ওই জিনিসটা যদি বই থেকে পড়ে মাথায় ঢুকিয়ে পরীক্ষায় বলতে চাইতাম, তাহলে আসলে আমার রাত পার হয়ে যেত। বুঝছো? তো শ্রবণ, শুনে শুনে শিক্ষাটা একটা বড় জিনিস, যারা সেটা পারো খুব ভালো। তাহলে আজকের ক্লাসে যারা ছিলে তাদেরকে তো অনেক অনেক অভিনন্দন। তোমাদের কোনো প্রশ্ন আছে কি না তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? প্রশ্ন কি আছে? কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন যদি থাকে, ঘাসফড়িং অর্থনৈতিক গুরুত্বকে পড়তে হবে। তোমার কি মনে হয় ঘাসফড়িং অর্থনৈতিক গুরুত্বকে লিখতে দিবে? লাগবে না। আর যদি দেয় তাহলে মনের মাধুরী মিশিয়ে লিখে ফেলবা। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কত কিছু পড়ে ফেললাম। আমরা যদি একটা ছোট্ট করে সামারাইজ করি সিকিউর জন্য আমরা কি পড়ব, সবগুলো তন্ত্র কিন্তু আমরা ভালো মতো পড়ব। ছবি আঁকার জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট ভাই কিন্তু বলে বলে দিচ্ছে। অবজেক্টিভগুলো আমরা যেগুলো আজকে মেনশন করছি আশা করতেছি এর বাইরে যাবে না, বুঝছো? তাহলে এখন তোমরা যে যতটুক পারো, যার মধ্যে সাজানোর যতখানি ক্ষমতা আছে সেটা দিয়ে একটা নোট সাজিয়ে ফেলতে পারো, এটা তোমাকে হেল্প করবে। নোটে তোমরা কি লিখবা, নোটে তোমরা কি ওয়ার্ডসগুলো লিখবা, বুঝছো? আমরা যেগুলো যেগুলো মেনশন করছি, দাগানো লাইন ছিল, আমরা যেই যেই কথাগুলো উল্লেখ করছি, যেগুলো পরীক্ষা আসতে পারে বলছি, স্টার মার্ক দিছি, সেইগুলো মেনশন করবা। এগুলো মেনশন করে একটা নোট করে আমাদেরকে দেখায়ও, কেমন আমাদের ভালো লাগবে। এতে ভাই একটা মোটিভেশন লাগবে, কি মোটিভেশন বলো? ফ্যামিলি প্রেশারে আসি, এই ছোটোখাটো প্রেশার সবারই থাকবে তোমার উপর। কি তোমার ধরো সব কিছু কেটে যাবে একদিন, বুঝছো? সব ঝামেলা মিটে যাবে, তুমি একদিন অনেক বড় হয়ে যাবা, তখন এইসব জিনিসপত্র ভেবে হাসবা। ঠিক আছে, যে ভাইয়ার কাছে আমরা মোটিভেশন চাইতাম, হ্যাঁ আমরা এত দুর্বল চিত্তের ছিলাম। তো তুমি তোমাকে তোমার মতো করে বড় করো, তোমার মতো করে সাজিয়ে নাও, এবং প্রবলেমগুলোকে দূরে ঠেলে না দিয়ে কোনটাকে কিভাবে সলভ করা যায় সেটা চিন্তা করো, কেমন? আল্লাহ তোমাকে একটা ব্রেন দিচ্ছে। তোমার সকল প্রবলেম তো আমি জানি না, তোমার পড়াশোনার প্রবলেম কোথায় আছে সেটাও আমি ভালো মতো জানি না, তোমার ইন্টারনাল প্রবলেম কোথায় আছে সেটাও আমি ভালো মতো জানি না। তোমার প্রবলেমগুলোকে তোমাকেই সলভ করতে হবে, তাই না? এবং প্রবলেম সলভ করতে করতেই তো মানুষ বড় হয়, তাই না? তো তুমি পারবা, কনফিডেন্স রাখো, কিন্তু আমাদের পড়া যেন হ্যাম্পার না হয়, কেমন? বিপদ তো আসবেই, কিন্তু পড়া যেন হ্যাম্পার না হয়। যেমন ধরো আমি যদি কিছু স্যাড ঘটনা বলি, প্রফের মধ্যেই আমার একজন বান্ধবীর এবং একজন বন্ধুর বাবা মারা গেছেন, বুঝছো? তো পরীক্ষার হলে একজন জানতে পারছে ওর বাবা মারা গেছে। তো কত স্যাড সিনারিও বলো, কিন্তু সে পরীক্ষাটা শেষ করে তারপর বাড়ি গেছে, বুঝছো? ভাইবা পরীক্ষার মধ্যে তো অনেকগুলো অংশে পরীক্ষা হয়, একটা অংশ দেওয়ার পর তার কাছে ফোন আসছে। তো এরকম আমাদের শক্ত চিত্তের হতে হবে। তুমি ধরো ডাক্তার হয়েছো, তুমি যখন অপারেশন করতে থাকবা তখন ধরো এরকম একটা দুঃসংবাদ আসলে তুমি কি রোগীকে রেখে চলে যেতে পারবা? পারবা না। তাহলে যারা ডাক্তারির মতো পেশায় আসতে চাচ্ছ তাদের দৈহিক এবং মানসিক দুই দিক থেকে শক্তিশালী হতে হবে। হ্যাঁ, আমরা অল্পতে ভেঙে পড়বো না, আমরা কাঁদবো না, আমরা আমাদের সর্বোচ্চটাতে চেষ্টা করবো। আল্লাহ আমাদের যেটুকু দিয়েছেন রিসোর্স সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা আপনি কোন ইয়ারে? আমি আমার সকল পাঠ চুকিয়ে ফেলেছি ঢাকা মেডিকেল কলেজে, এখন ইন্টার্নশিপ করব সামনে, ঠিক আছে? আচ্ছা, পড়লেও মনে থাকে না, এর জন্য কী করব? বারবার পড়ব, বারবার পড়ব, বুঝে পড়ব। না বুঝলে তোমার কত অপরচুনিটি তুমি খেয়াল করো, তাই না? এই যে ক্লাসগুলোতে তুমি এখন তোমার প্রবলেম আমাকে দেখাইতে পারো, দুই একটা যেগুলো তোমার মনে দ্বিধা সেগুলো জিজ্ঞেস করতে পারো, আমার চোখে পড়লে আমি অ্যান্সার করে দিব। ধরো আমি দেখলাম না, অন্য একটা বায়োলজি ক্লাসে তুমি জিজ্ঞেস করতে পারো, সেই ভাই তো দেখবে, তাই না? তোমাদের কত অপশন, কত অপরচুনিটি। আর আমরা যখন ময়মনসিংহে আমি যখন ছিলাম, আমরা ঢাকা মেডিকেলের ভাইয়াদের দেখাই পেতাম না, খুব রেয়ারলি। একটা ছোট্ট গল্প বলে আমরা ক্লাস শেষ করব, সেটা হচ্ছে যে, হ্যাঁ ভাইয়া আপনি অ্যাডমিশনের সময় কোথায় কোচিং করছেন? আমাদের সময় তো বন্দি পাঠশালা ছিল না, তো আমি অ্যাডমিশনের সময় দুই জায়গায় কোচিং করছি, একটা হচ্ছে রেটিনা আর একটা হচ্ছে উন্মেষ, বুঝছো? কিন্তু তোমাদেরকে দুই জায়গায় কোচিং করতে হবে, ব্যাপারটা কিন্তু এমন না। দুই জায়গায় কোচিং করা অনেক স্ট্রেসফুল, মানে দুই জায়গায় যে ক্লাস করা, দুই জায়গায় পরীক্ষা দেওয়া অনেক স্ট্রেসফুল। তো আমি যেটা করতাম, আমি এক জায়গায় ক্লাস করতাম, যে কোনো এক জায়গাতে, বুঝছো? আমি আমার বইগুলোকে আগেই দাগিয়ে নিয়েছিলাম, সিনিয়র ভাইয়ের বই নিয়ে এসে এক রাত্রে বসে জুলজি বোটানি দাগায় ফেলছি পুরা বই, পরের রাত্রে ধরো কেমিস্ট্রি দাগায় ফেলছি। এরপর কোচিংয়ে যদি বই দাগায় দিত আমি তখন বইটা পড়ে ফেলতাম। যেমন আমি যদি আমার ক্লাসটা করতাম তোমাদের সাথে বসে, তাহলে আমি ভাইয়ার ক্লাসের সাথে সাথে আমি পড়ে ফেলতাম লাইনগুলা, আমার একবার পড়া হয়ে যেত। আমি এই কাজটাই করতাম, বসে বসে ক্লাসে বসে বসে একবার রিভাইজ দিয়ে ফেলতাম, বাসায় যেয়ে আরেকবার মারতাম, বুঝছো? এতে করে আমার নাম্বার ভালো আসতো। আচ্ছা আমি সরকারি কলেজ থেকে, তো সরকারি কলেজে অনেক ক্লাস মিস দিছি, কোচিংয়েও কিছু ক্লাস পালিয়ে চলে আসছি, কারণ ক্লাস করতে ভালো লাগতো না, সব ক্লাস ভালো হইতো না। কিন্তু আমি আমার মেডিকেল অ্যাডমিশনের সময়ে কোনো পরীক্ষা মিস দিইনি, দুইটা কোচিংয়ে সব পরীক্ষা দিচ্ছি, বুঝছো? তাহলে তোমরাও কোনো পরীক্ষা মিস দিবা না, সকল পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা। তাহলে আমি দুইটা কোচিংয়ে পরীক্ষা দিব না, নট ম্যান্ডেটরি। তুমি এক জায়গায় পরীক্ষা দিবা, তুমি আমাদের টার্গেট ডিএমসি কোর্সে যদি থাকো সেইখানকার পরীক্ষাগুলো দিলেই তোমার জন্য এনাফ। কিন্তু তুমি মনে করতেছো যে না ভাই আমি অ্যাডমিশনের আগে আগে আমার পড়া এত ভালো হয়েছে যে এখন আমি আসলে আরও বেশি এক্সাম দিতে চাই, তখন তুমি দেখবা খুব অল্প খরচে বিভিন্ন কোচিংয়ে ওই মডেল টেস্টগুলো দেওয়া যায়, 2000-3000 টাকা খরচে, তুমি তখন সেই মডেল টেস্টগুলো দিতে পারো, বুঝছো? কিন্তু দুইটা কোচিংয়ে ক্লাস করতে হবে, ব্যাপারটা ম্যান্ডেটরি না। एक कोचिंग क्लास कर ले और परीक्षा जो शेष दिखे से दुईटा दीते भलो ना दीते पर समस्या नहीं बुझो। अच्छा जे गल्पटा बोलते चाচ্ছিলাম সেটা হচ্ছে আমি পড়তে মন চায় না কি করা যায়। মনকে বুঝাও, তোমার মন তো তোমারই, তাই না? আমি আমার স্বপ্ন ডাক্তার, কিন্তু আমি যে সাধারণ রোগী দেখতে পারি নাই, এখন উপায় কি? আচ্ছা মানে রোগী দেখলে কি তোমার ভয় হয়? দেখো আমি যখন ক্লাস 7 এ পড়ি আমার বাবার একটা অপারেশন হয় হসপিটালে। আমি হসপিটালে যে হসপিটালে একটা ব্লিচিং পাউডারের একটা গন্ধ থাকে সেটাতে আমি আঁতকে উঠি। আমি এরপর আর আমার বাবাকে দেখতে যাইনি, বুঝছো? হসপিটালের গন্ধে আমার বমি আসতো যখন আমি 7-8-এ পড়ি। কিন্তু এই আমি 5 বছর কাটিয়ে দিলাম এই দুর্গন্ধের মধ্যে, এর থেকে আরও তীব্র দুর্গন্ধের মধ্যে কাটাই দিচ্ছি। পোস্টমর্টমের সময় একটা ট্রেনে কাটা পচা গলা লাশ নিয়ে আসছিল। আমার জীবনে পাওয়া সব থেকে বাজে দুর্গন্ধ হচ্ছে এইটা, বুঝছো? এইখানে যখন আমরা সব শিক্ষার্থীরা নাক চেপে ধরে পাগল প্রায় অবস্থা, আমাদের ফরেন্সিকের যে স্যার উনি বলতেছেন উনাকে যদি এইখানে 1 প্লেট ভাত আর ডাল দেওয়া হয় উনি নাকি খেয়ে ফেলতে পারবেন, কারণ উনার থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, বুঝছো? অভ্যাসে সব কিছু মিটে যায়, তো এগুলো কেটে যাবে, সমস্যা নেই। তুমি এইগুলো রোগী দেখতে পারো না বা এটা এটা এইগুলো কোনো প্যারা না, ঠিক আছে? তোমার ড্রিম থাকলে তুমি অবশ্যই এই পাশে আসবা। আচ্ছা ওকে, আমরা আমাদের ক্লাস শেষ করবো একটা গল্প দিয়ে বলছিলাম। সেটা হচ্ছে আমি একদিন রেটিনা কোচিংয়ে বসেছিলাম, সেখানে ঢাকা থেকে কিছু ভাইয়া আসছিলেন, এসে একটু মোটিভেট করার জন্যে গল্পে গল্পে ওনারা একটা কথা বলছিলেন। এই ক্লাস থেকেই হয়তোবা কেউ একজন জাতীয় মেধা তালিকা 1 থেকে 10-এর মধ্যে থেকে যাবে, 1 থেকে 5-এর মধ্যে থেকে যাবে। তখন আমার বন্ধুরা আশেপাশ থেকে সবাই শুভ শুভ বলে গুঞ্জন তুলছিল। ময়মনসিংহ আমি শুভ নামে পরিচিত। আচ্ছা তো এটাতে আমার ভীষণ লজ্জা লাগছে এবং খুব বেশি মনে হয়েছে যে না এটা খুব অপরাধ করে ফেলতেছি, মানে এইটা খুব স্পর্ধার কাজ হয়ে যাচ্ছে, আমার বন্ধুরা একটু বেশি এক্সপেক্ট করতেছে। আমি খুব মানে এখনও যখন চিন্তা করি তখন আমার গুজবাম্পস হয়, আমার গায়ের লোম দাঁড়িয়ে যায় যে ব্যাপারগুলো আসলে দেখো সেদিনের কথা প্রকৃত অর্থে বাস্তবে মিলে গেল। এইটা মানে এরকম হতে পারে যে আজকে তোমরা যারা ক্লাসে ছিলা এইখান থেকে হয়তো বা আমরা একটা দারুণ রেজাল্ট সামনে দেখতে পাবো, তোমাদের মধ্য থেকে কেউ একজন যে এখন মনে করতেছে আমি বোধহয় চান্সই পাবো না বা আমাকে দিয়ে কি হবে, এরকম দোটানায় আসো, তুমি হয়তো বা একটা সেই টপ রেজাল্ট করে ফেলবা। সবাই তোমার কি তুমি কিছু বলবা সেটার অপেক্ষায় থাকবে, কিছু কথা বলবা, বুঝছো? তাহলে ভয় পাও না, নিজের পথে এগিয়ে যাও। আমি তো আমার ময়মনসিংহ শহরটা তো ঢাকার মতো মানে এত প্রোগ্রেস না, তাই না? আমিও তো ধরো মানে খুব সাধারণভাবে বেড়ে ওঠা, একদম মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা, খুব উচ্চবিত্ত কিছু না, খুব ফ্যাসিলিটিপূর্ণ এরকম না, বুঝছো? তুমি যেরকম করে বড় হচ্ছে অলমোস্ট এরকমই। সো আমি যে খুব ব্রিলিয়ান্ট এটা আমি কখনো বলি না, আমি বিশ্বাসও করি না। আমি যেটা বুঝতে পারি আমি ওই সময়টাতে হার্ডওয়ার্ক করছিলাম, এটার জন্য আমি একটা মূল্য পাইছি। তুমি যদি করো তুমিও পাবা, এটাই আজকের দিনের শেষ কথা। তাহলে তোমরা যারা আছো শেষ পর্যন্ত ধন্যবাদ, আজকের মতো বিদায় নিচ্ছি। খাসফড়িংকে টাটা বাই বাই। খাসফড়িংকে ভেজে আমরা আজকে খেয়ে ফেলছি, তাই তো? তাহলে টাটা বাই বাই, গুড নাইট সবাইকে। 11:30 বাজে, আর্লি ঘুমিয়ে যাবা, আর্লি টু বেড, আর্লি টু রাইস, মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইস। ডান।